হ্যালো স্টুডেন্ট কেমন আছে খবর আছি আরো বেশি থাকতে পারি আজকের ক্লাসে বিষয়বস্তু কি যে ক্লাসটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করেছিলে আমি তোমাদের প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেছিলাম এক সপ্তাহ আমি তোমাদের অপেক্ষা করেছিলাম যে এই ক্লাসটার জন্য তো এক সপ্তাহ অপেক্ষার পর আজকে অবশেষে এলো পাঁচ ঘন্টার ম্যারাথন কি হবে আলোচনা এখানে কি হবে আলোচনা এই ম্যারাথনের বিষয়বস্তু কি দেখো আমরা গান্ধীজির ওপর ভিত্তি করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গান্ধীজির ওপর ভিত্তি করে যতগুলো টপিক আছে যতগুলো আন্দোলন আছে সমস্ত আন্দোলন একটা ভিডিওতে আনবো আমি ঠিক আছে এইটা হচ্ছে আমার কিন্তু প্রধান উদ্দেশ্য তোমাদের আর ইউটিউবে সার্চ করতে হবে ডান্ডি অভিযান ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ সিডিএম ঠিক আছে রওলা টাইন আলাদা আলাদা করে ইউটিউবে সার্চ করতে হবে না একটা জায়গায় একটা জায়গায় তোমরা পেয়ে যাবে গান্ধীজির ওপর আনা সমস্ত আন্দোলন আমি তোমাদের শুরুতে একটা কথা বলে দিই যে আমার রিকোয়েস্ট আছে তোমাদের কাছে ক্লিয়ার সেই রিকোয়েস্টটা কি সেটা তোমরা নিশ্চয়ই রাখবে তোমরা নিশ্চয়ই রহমান স্যারকে ভালোবাসো সেটা হচ্ছে ক্লাস শুরুতে সবাই একটু লাইক করে দাও আর একটু সকলে মিলে শেয়ার করে দাও আমি জোশ এনার্জি এবং প্রত্যেকটা স্টোরি খুব ভালো করে শোনাবো প্রত্যেকটা ঘটনা খুব ভালো করে শোনাবো এটুকু কথা দিচ্ছি সকলকে বলবো জোর স্যার লাইক ও শেয়ার হয়ে যায় সত্যি অপেক্ষায় ছিলে হ্যাঁ হ্যাঁ অনেকেই বলেছিল শুভশ্রী বলেছে অপেক্ষায় ছিলাম একদম একদম খাতা পেন নিয়ে সবাই বসে যাও একদম রহমান স্যার আছে তোমরাও থাকবে ব্যাস আর কিছু না খাতা পেন নিয়ে সবাই বসে যাও চলো স্টার্ট করছি গান্ধী যুগের ওপর ভিত্তি করে যে সমস্ত ঘটনাগুলো জড়িত সেই সমস্ত ঘটনাগুলো একটা জায়গায় আনা ঠিক আছে সেই সমস্ত ঘটনা সম্পূর্ণ একটা জায়গায় শুরুতে বলি শুরুতে যে কথাটা আমি বলবো আমি তোমাদেরকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপ যারা আমাদের অ্যাপ ইনস্টল করোনি তারা অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করো ভালো ভালো জিনিস পাবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ফ্রিতে যেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সবার ভয় জব অ্যালার্ট নিত্য নতুন কোথায় কি জব আসছে অ্যালার্ট সেটা পেয়ে যাবে ডেইলি কুইজ ডেলি প্র্যাকটিস করো কুইজ মোক টেস্ট ইবুক টেস্ট সিরিজ সব পেয়ে যাবে যারা আমাদের অ্যাপ ইনস্টল করনি তারা অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করো কীভাবে অ্যাপ ইনস্টল করবে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে কমেন্ট বক্সে আমি অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক দিয়ে দিলাম আর কি আর কিভাবে ইনস্টল করা যায় অ্যাপ অ্যাপ ইনস্টল করবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক দেওয়া আছে দেখো খুব ভালো করে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইনস্টল করে নাও ঠিক আছে চলো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো স্টার্ট আজকের ম্যারাথন জোর সকলে লাইক ও শেয়ার চাই গান্ধীজি আজকে টপিকে আমরা কি কি জানবো সেটা আমরা দেখে নিই একটা সূচিপত্র আমি কন্টেন্ট দিয়ে দিয়েছি আজকে ম্যারাথনে আমরা জানবো রওলার্ট অ্যাক্ট জানবো খিলাফত মুভমেন্ট জানবো নন কপারেশন মুভমেন্ট জানবো স্বরাজ পার্টি সম্পর্কে জানবো সাইমন কমিশন সম্পর্কে জানবো ডান্ডি সম্পর্কে জানবো গান্ধী আরউইন সম্পর্কে জানবো সম্পর্কে জানবো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ক্রিপ সিমিশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড লর্ড মাউন্ট ব্যাটনের প্ল্যান তাহলে একটা ক্লাসে আজকের এই ক্লাসে তোমরা সবগুলো পেয়ে যাচ্ছ আজকের ক্লাস কিন্তু কোনো এমসিকিউ ক্লাস না আজকের ক্লাস আমি আবার বলছি কোনো এমসিকিউর ক্লাস না আজকের ক্লাস সম্পূর্ণ আজকের ক্লাস ক্লাস সম্পূর্ণ কিন্তু মাথা চেষ্টা করবে এমসিকিউ না ডিটেলসে গান্ধীজির ওপর আলোচনা অতএব গান্ধীজি সম্পর্কে আমরা জানবো না তাকে কি হতে পারে হ্যাঁ গান্ধীজি দেখো পুরো ব্ল্যাঙ্ক বোর্ড পাবে আজকে কিচ্ছু নেই গান্ধীজি জন্মগত সালে দেখো তো হ্যাঁ জন্ম আঠেরোশো ঠিক আছে এবার আমরা দেখবো ইম্পর্টেন্ট লন্ডন গেছিল কত সালে অষ্টআশি টেকনিক মনে রাখার টেকনিক ঠিক আছে ইন্ডিয়া ব্যাক করলো বড় বড় আন্দোলন যারা প্রভাব পড়ে গেছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্যার কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছাড়া কি গান্ধীজি আর অন্য কোনো আন্দোলন ছিল না অবশ্যই আরো আন্দোলনগুলো তো আছে এগুলো তো আছেই এগুলো তো আমরা দেখবো সব ক্লিয়ার কুইট ইন্ডিয়া মুভমেন্ট নাইনটিন ইন্ডিয়া গড় ইন্ডিপেন্ডেন্স এবং 1948 মৃত্যু তাহলে গান্ধীজি সম্পর্কে ওভারঅল একটা ছোট্ট আলোচনা থ্যাংক ইউ সো মাচ যারা লাভ রিয়েক্ট করছো থ্যাংক ইউ সো মাচ গান্ধীজি সম্পর্কে একটা ছোট্ট বেসিক ইনফরমেশন আমি কিন্তু তোমাদের এখানে দিয়ে দিলাম আমি কিন্তু তোমাদের এখানে দিয়েছিলাম গান্ধীজি সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু আমি দিয়েছিলাম এরপর কিন্তু আমরা এক এক করে চলে যাব প্রত্যেকটা আন্দোলনের দিকে এবং প্রত্যেকটা জায়গার দিকে ঠিক আছে চলো শুরুতে দেখি কোন আন্দোলন রয়েছে শুরুতে আমরা দেখবো কোন আন্দোলন আমাকে এক মিনিট সাজাতে দাও সবকিছু জলের বোতল সরিয়ে দিই আমি এক মিনিট জাস্ট ওয়ান মিনিট শুনতে পাচ্ছ এবার শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে দেখো তো এবার শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এবার তো বলছি শোনা যাচ্ছে সাউন্ড আসছে না এই তো সাউন্ড আছে তো এই তো হ্যাঁ লিখছে সবাই এই তো সবাই লিখছে হ্যাঁ গুড 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 ভেরি গুড তো সত্যাগ্রহ আমি উনিশশো থেকে শুরু করে হেরেছিলাম কিন্তু তার আগে আমি কিন্তু শুরু করে দিলাম গান্ধীজি আরো দুটো ব্যাকের মুভমেন্টের উপর ক্লিয়ার এক চম্পারণ সত্যাগ্রহ আর খেদা সত্যাগ্রহ এই দুটো কিন্তু আমি সূর্যে করে দিচ্ছি সত্যাগ্রহ সর্বপ্রথম এই শব্দটা সম্পর্কে জানতে হবে সত্যাগ্রহ মানে কি সত্যের প্রতি আগ্রহ যেখানেই সত্য আছে সেখানেই গান্ধীজি আছে যেখানেই সত্য নেই সেখানেই গান্ধীজি নেই আমরা তার প্রমাণ পেয়েছি খেদা সত্যাগ্রহতে ক্লিয়ার মানে সত্যাগ্রহ শব্দটা যে আমরা ভাঙি সত্য প্লাস আগ্রহ সত্য মানে কি ট্রু আর আগ্রহ মানে কি ইন্টারেস্ট ঠিক আছে মানে সত্যের প্রতি ইন্টারেস্ট তাহলে এই ভাষাটা বোঝা গেল এই সত্যাগ্রহ এই কনসেপ্টটা গান্ধীজি ভারতবর্ষে এসে তৈরি করেনি এই সত্যাগ্রহ কনসেপ্টটা গান্ধীজি এনেছে সাউথ আফ্রিকা থেকে মাথা রাখার চেষ্টা করবে সাউথ আফ্রিকা থেকে এনেছে ক্লিয়ার সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি এই সত্যাগ্রহ কনসেপ্টটা কিন্তু এনেছে খুব ভালো করে বোঝো ঠিক আছে শুধু ভালো করে বোঝো সকলের কাছে একটাই অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও এবার দেখো গান্ধীজি প্রথম আন্দোলন গান্ধীজি ভারতবর্ষে আসলো কত সালে আমি এখানে বুঝিয়েছি কত সালে বা ভারতবর্ষে আসলো উনিশশো পনেরোতে উনিশশো পনেরোতে গান্ধীজি যখন ভারতবর্ষে আসে উনিশশো পনেরোতে সেও কিন্তু সাধারণ মানুষ তেমন কিন্তু পাবলিসিটি বা পপুলারিটি তখন পায়নি কিন্তু অপেক্ষা করছিল ওই জন্য আমি তোমাদেরকে বলি না সঠিক টাইমের জন্য তোমরা সবাই অপেক্ষা করো কারণ একটা না একটা দিন কিন্তু লাইফে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে গান্ধীজি অপেক্ষা করছে এমন একটা মুভমেন্ট আসুক হাতে যেখানে আমি ব্রিটিশদের উত্তর দিতে পারবো ব্রিটিশদের সাথে আমি লড়াই করতে পারবো তো এই সময় করে গান্ধীজির কাছে একটা মুভমেন্ট আনলো কে আনলো এখানে মাথায় রাখার চেষ্টা হলো তার নাম হচ্ছে রাজকুমার শুক্লা রাজকুমার কুমার শুক্লা কে লোকটা এই লোকটা হচ্ছে কংগ্রেসের একজন সাধারণ কর্মী বিহারের লিডার ছিল ঠিক আছে তো এই রাজকুমার শুক্লা মাথায় রাখার চেষ্টা করবে গান্ধীজির সামনে একটা মুভমেন্ট আনলো কি চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি যার নাম দিয়েছিল গান্ধীজি এই সময় কোথায় ছিল গুজরাটের সবরমতিতে একটা আশ্রম বানিয়েছে ওখানে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কি জিনিসটা চম্পারণ আর কিছু না চম্পারণ হচ্ছে একটা জায়গার নাম জায়গার ঠিক আছে চম্পায়ন হচ্ছে একটা জায়গার নাম কোথায় এটা অবশ্য বিহারে ক্লিয়ার এটা কোথায় অবস্থিত এই জায়গাটা হচ্ছে বিহারে অবস্থিত এখানে ঘটনা কি হয়েছে বুঝতে হবে এই বিহারে যে উনিশশো সতেরো সালে দেখতে পাচ্ছ উনিশশো সালে আগে বিহারে একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটে যে ভারতবর্ষে এখানে হয়েছিল নীল চাষ ঠিক আছে ভারতবর্ষে নীল যেটা বিশ্বের বাজারে সবথেকে বেশি পপুলারিটি অর্জন করেছিল ভারতবর্ষের নীল যে কোয়ালিটি দিয়েছে সেই কোয়ালিটি কিন্তু আর অন্য কোনো দেশ দিতে পারেনি ব্রিটিশরাও কাপড়ের তৈরি কারখানা বিদেশে বানিয়েছে ইংল্যান্ডে বানিয়েছে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে ভারতবর্ষীদের কাছ থেকে নীল টাকা দিয়ে মোটা টাকা দিয়ে কিনে নিচ্ছিল কে ফ্রান্স ক্লিয়ার ফ্রান্স ফ্রান্স এবং ফ্রান্স তখন বিশ্বের বাজারে যে নীল মানে হু করে চোখ মানে মানুষ কিনছিল ফ্রান্সের কাছে যে এই বাবা ফ্রান্সের নীল এসছে চলো আমরা কিনবো ফ্রান্স নিচ্ছে কোথা থেকে ফ্রান্স নীল নিচ্ছে কোথা থেকে ফ্রান্স নীল নিচ্ছে ইন্ডিয়া থেকে ব্রিটিশরা জানতে পারলো ও বাবা ভারতবর্ষ তো আমাদের বাইরে থেকে আসা একটা দেশ তারা জানতে পারলো যে ভারতবর্ষে নীল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বের বাজারে ভারতবর্ষে নীল এক নম্বরে দাঁড়িয়ে গেছে আমরা জানতে পারলাম না এবং এই আমেরিকাও কিন্তু নীলের চাষ করতো সরি ইংল্যান্ডও কিন্তু নীলের চাষ করতো ইংল্যান্ডে নীল বিশ্বের বাজারে মুখ থুবড়ে পড়েছিল ক্লিয়ার এই ফ্রান্সের কাছ থেকে নীল চায়না কিনছে জাপান কিনছে আমেরিকা কিনছে তখন ব্রিটিশদের তৈরি করা নীল কিন্তু গুরুত্ব ধীরে 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 কমে যাচ্ছে তাহলে ভারতীয় নীলের হু করে ভালো ভারতীয় নীলের ডিমান্ড হু করে বাচ্ছে ফ্রান্স নিয়ে যাচ্ছে তাহলে একটা কাজ করো ভারতবর্ষ তো আমাদের আন্ডারে আছে হ্যাঁ ভারতবর্ষ তো আমাদের আন্ডারে আছে তাহলে যখন ভারতবর্ষ আমাদের আন্ডারে আছে চলো ব্রিটিশদের না লোভী খুব খুব লোভী তাহলে একটা কাজ করা যায় কি করা যায় তার চলো এই নীল চম্পারণ গ্রামে যাই চম্পারণ গ্রামে গিয়ে আমরাও এদের কাছ থেকে নীল নি প্রথম দিক থেকে যে বলি আমরা আঠেরোশো সাল থেকে আমরা দেখি সরি আঠেরোশো বিরানব্বই সাল যদি আমরা দেখি এরা ব্রিটিশরা কিন্তু মানে ঠিকঠাক মতো টাকা পয়সা দিয়ে এ বিহারের চম্পারণ গ্রাম থেকে কিন্তু নীল নিচ্ছিল কোনো অসুবিধা হয়নি ঠিক আছে

আরে জোর করে অত্যাচার করে চাবুকে বাড়ি থেকে। শুরু হয়ে গেল অত্যাচার ঠিক আছে ব্রিটিশের তাদের শুরু অত্যাচার শুরু করে দিল ব্রিটিশরা যখন এরকম একটা অত্যাচার শুরু করে দিল গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল ব্রিটিশদের প্রতি হ্যাঁ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল ব্রিটিশদের প্রতি যে ভাই তোমরা নীল নিচ্ছ ব্রিটিশে কি চালু করেছিল কেন ফ্রান্সের কাছ থেকে অলরেডি ভারতীয় চাষিরা অ্যাডভান্স টাকা নিয়ে ফেলেছে নীল চাষ করার জন্য যে না ওদেরকে দিতে পারবে না আর একটা পয়েন্ট সেটা হচ্ছে যদি তুমি ফ্রান্সকে নীল দাও তাহলে তার ওপর যে টাকাটা ইনকাম করছো লাভ করছো তার আমাকে থার্টি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে লে মর্গা হ্যাঁ থার্টি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে কেন কেন ভারতবাসী সেটাও মেনে নিয়েছিল এবার ব্রিটিশ কি বলছে আচ্ছা তুমি আমাদেরকে নীল বিক্রি করো আচ্ছা বিক্রি করলাম আমাদের কাছে টাকা নিচ্ছ সেই টাকারও থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আরে বাবা কি মানুষ তোমরা সেই টাকারও থার্টি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট নেবে হ্যাঁ তাহলে মানুষের মনে মধ্যে খুব জমতে শুরু করে দিল এই মুহূর্তে ব্রিটিশ আবার একটা নীতি চালু করে দিল কি নীতি বলছে যার কাছে তিন বিঘে জমি আছে তাকে তিন বিঘের মধ্যে এক বিঘা জমি তিন কাঠা সরি তিন বিঘের জমির মধ্যে তিন কাঠা জমিতে ফ্রিতে নীল চাষ করতে হবে তিন কাঠিয়া সিস্টেম এটাকে মানা যায় তোমরাই বলো না আমি তোমাদের উপর ছেড়ে দিলাম এরকম অত্যাচার কি মানা যায় যখন গোটা গ্রাম ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত হয়ে গেছে যখন গোটা গ্রাম ব্রিটিশদের অত্যাচারে জ্বলছে তখন মানুষ কার কাছে যাবে চলো কোনো একটা পলিটিক্যাল লিডারের কাছে যাই পলিটিক্যাল লিডারের কাছে যাই তো সেই সময় করে এই বিহারে একজন পলিটিক্যাল লিডার ছিল ঠিক আছে না যার নাম হচ্ছে রাজকুমার শুক্লা এ একজন পলিটিক্যাল লিডার ছিল তা এর কাছে সবাই আসলো বলছে আমি আমাদের বাঁচান আপনি আমাদের বাঁচান কারণ এই গ্রামে ব্রিটিশ তিন কাঠিয়া প্রথা চালু করে দিয়েছে হ্যাঁ এই গ্রামে ব্রিটিশ তিন কাঠিয়া পোথা চালু করে দিয়েছে আপনি আমাকে বাঁচান এবার রাজকুমার শুক্লা কি করে বলো তিন কাঠিয়া মানে কি এক বিঘে যার এক বিঘে জমি আছে যার এক বিঘে জমি এক বিঘে সমান কত কাঠা গো কুড়ি কাঠা ক্লিয়ার কুড়ি কাঠা এই কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা জমিতে তিন কাঠা জমিতে নীল চাষ করতে হবে এইটাই হলো তিন কাঠিয়া সিস্টেম তিন কাঠা জমিতে ফ্রিতে নীল চাষ করতে হবে এবং ওই ফ্রি নীল চাষ দিতে হবে ওই ব্রিটিশদেরকে হ্যাঁ এক বিঘে সমান কত কাঠা এটা অঙ্কটা বোঝো এক বিঘে সমান কুড়ি কাঠা এই কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা জমিতে তোমাকে ফ্রিতে নীল চাষ করতে হবে যা খরচা সব তোমার এবং ওই নীলটা ব্রিটিশের সম্পূর্ণ ফ্রিতে দিতে হবে এটা কি চাষিরা মেনে নিতে পারে হ্যাঁ না আমি মেনে নিতে পারবো না তুমি মেনে নিতে পারবে এত অত্যাচার তো এই রাজকুমার শুক্লার কাছে গেল তো রাজকুমার শুক্লা বলছে দেখো ভাই আমি কিছু করতে পারবো না ব্রিটিশদের বিরুদ্ধে এই মুহূর্তে আমি একজন লিডার ঠিক আছে কিন্তু আমার অতটা ক্ষমতা নেই কিন্তু আমি তোমাদের হেল্প করতে পারি আমি শুনেছি সাউথ আফ্রিকাতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল একজন আইনজীবী তিনি ভারতীয় ছেলে এবং ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে সে ভারতবর্ষে এসেছে এবং সে ভারতবর্ষে আছে গুজরাটে ঠিক আছে আমি তোমাদের কাছ তোমাদেরকে তাদের কাছে নিয়ে যাই তো এই চম্পারণ গ্রাম থেকে কুড়ি জন ব্যক্তিকে কুড়ি জন ব্যক্তি মাথা রাখার চেষ্টা করবে এই চম্পারণ গ্রামে কুড়ি জন ব্যক্তিকে নিয়ে চলে গেল কোথায় এ রাজকুমার শুক্লা নিয়ে চলে গেল গুজরাটে গুজরাটে এবং গান্ধীজির সামনে হাজির করা হলো গান্ধীজিও খুশি পেয়েছি মকা পেয়েছি মকা হ্যাঁ আমি তো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম পেয়েছি মকা তো এই কুড়ি জন ব্যক্তি কে নিয়ে হাজির হলো কে রাজকুমার শুক্লা গান্ধীজির সামনে গান্ধীজি বলছে এটা তো ভারী অন্যায় ভাই এটা তো ভারী অন্যায় কারণ তিন কাঠিয়া প্রথা কেন চালু করেছে ব্রিটিশ এক নম্বর পয়েন্ট তোমরা খাটছ মাঠে লড়াই করছো মাঠে এবং সেখান থেকে ঠিক আছে মানে ফসল উৎপাদন করছো এবং ওই জিনিসটা বিক্রি করে ওখান থেকে আবার থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স চাইছে ব্রিটিশ কি সত্যি দোগলার জাত তখন গান্ধীজি খেপে গেল এবং গান্ধীজি বলল চলো চলো আবার সময় হয়ে গেছে আমাদের কাছে শম্ভু শরণ বর্মা নামগুলো মাথায় রাখার চেষ্টা করবে খুব ভালো ভালো নাম আছে কিন্তু হ্যাঁ এক নাম্বার এটা হচ্ছে রাজকুমার শুক্লাকেও নিয়ে গেছিল দু নাম্বার শম্ভু শরণ শর্মা শম্ভু শরণ আহ শম্ভু শরণ বর্মা ঠিক আছে শর্মা অনুরাগ নারায়ণ সিনহা লিখে রাখো নামগুলো অনুরাগ অনুরাগ নারায়ণ সিনহা অনুরাগ নারায়ণ সিনহা শম্ভু শরণ শরণ শর্মা নয় বর্মা এটা এটা আমার মাথায় গেছে আমার আজকে বর্মা বর্মা শরণ বর্মা অনুরাগ নারায়ণ সিনহা আহ আরেকজন ছিল কে রাম নবমী প্রসাদ লিখে রাখো নামগুলো রাম এই নামগুলো পরীক্ষায় আসে কিন্তু গান্ধীজির সাথে কে কোন আন্দোলনে ছিল এই নামগুলো কিন্তু বহুবার পরীক্ষায় ঠিক লিখে রাখো রাম নবমী প্রসাদ রাম নবমী প্রসাদ ঠিক আছে নাম রাম নবমী প্রসাদ পাঁচ নম্বর কে ছিল গো ব্রিজ কিশোর প্রসাদ লিখে রাখো ব্রিজ কিশোর ব্রিজ কিশোর প্রসাদ ঠিক আছে এরা সবাই ছিল এবার এই নামগুলোর মধ্যে কোনটা পরীক্ষায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই নামগুলোর মধ্যে অনুরাগ নারায়ণ সিনহা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় বহুবার প্রশ্ন দেয় অনুরাগ নারায়ণ সিনহা Gandhijiর সাথে কোন আন্দোলনে পা মিলিয়েছে হ্যাঁ আর ये কি বলে রাম নবমী প্রসাদ ঠিক আছে এই দুটো নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো ভাই যথারীতি গান্ধীজি আসলো চম্পারণ গ্রামে ক্লিয়ার গ্রামে এসে প্রথমে কিন্তু ব্রিটিশদের কাছে যায়নি কারণ গান্ধীজি করেছে কি সত্যাগ্রহ সত্য যেখানে আছে কিনা খুঁজে দেখবো হ্যাঁ গান্ধীজি প্রথমে কিন্তু যায়নি ব্রিটিশদের কাছে গান্ধীজি সোজাসুজি সুযোগ গেছিল গ্রামে এবং গ্রামে মানুষের সাথে কথা বলেছিল যখন গান্ধীজি গ্রামের মানুষের সাথে কথা বলে এবং কথা বলে জানতে পারে তিন কাঠিয়া ব্যাপারটা যখন জানতে পারে থার্টি সেভেন পার্সেন্ট তারপরে গান্ধীজি হাজির হলো এদেরকে নিয়ে ব্রিটিশ অফিসে গেছিল রাজকুমার শুক্লা সোমভূষণ বর্মা অনুরাগ নারায়ণ সিনহা ব্রিজ ব্রিজ কিশোর প্রসাদ ঠিক আছে এদেরকে নিয়ে হাজির হলো এবং ব্রিটিশরা তারা গান্ধীজিকে প্রথমে কিন্তু চিনতে পারেনি গো আমি বলছি ব্রিটিশরা প্রথমে গান্ধীজিকে চিনতে পারেনি কে না কে চাল বের কর এরকম ব্যাপার হুম কে না কে এই চল বের কর তো গান্ধীজিকে প্রথমে তার চিনতে পারেনি তারপরে গান্ধীজি যখন প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে কথা বলে এবং আর্টিকেল অনুযায়ী কথা বলেছিল আর্টিকেল নিয়ে কথা বলেছিল তখন গান্ধীজিকে সবাই চিনতে পেরেছিল এবং ব্রিটিশের সাথে কি করলো এই তিন কাঠিয়া প্রথা সম্পূর্ণ বন্ধ করে দিল আর এই যে থার্টি সেভেন পারসেন্ট ট্যাক্সটা মাথায় রাখার চেষ্টা করবে থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্সটা রিডিউস করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করলো 25% এইটাই হলো গান্ধীজির প্রথম জয় এইটাই হলো গান্ধীজি প্রথম জয় প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবাসী এমন একজন মানুষকে চাইছিল যা নেতৃত্বে ঠিক আছে আমরা লড়াই করব যার নেতৃত্বে আমরা মেনে চলব যাকে সামনে রেখে আমরা তার পেছনে এগিয়ে চলব সেইরকম মানুষ খুঁজে পেয়ে গেল গোটা ভারতবর্ষকে আশা আলো দেখালোই গান্ধীজি গোটা ভারতবর্ষে যখন হতাশার মধ্যে ভুগছিল গান্ধীজি এসে আলোর বাতির মতো কাজ করলো গান্ধীজির এই যে ব্রিটিশ বিরোধী লড়াই প্রথম লড়াই এবং প্রথম লড়াই যে এত সুন্দর একটা জয় এই জয়টা কিন্তু ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষে রেডিও কাস্টের মাধ্যমে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো এবং গান্ধীজির এই সুনাম যখন ছড়িয়ে পড়লো গোটা ভারতবাসী তখন আশার আলো পেলো যে পেয়েছি একজনকে যার নেতৃত্বে আমরা লড়াই করব যাকে সামনে রেখে আমরা চলবো এইটাই হলো আমাদের চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে হয়েছে সকলে হয়েছে হ্যাঁ যাবে আজকে শুধু ডিটেলস হবে আজকে শুধু ডিটেলস আজকে এমসিকিউ না এমসিকিউ একদমই না এমসিকিউ করাবো না শুধু ডিটেলস আর শুধু ডিটেলস এমসিকে একদম করাবো না আমার একটা অনুরোধ তোমাদের কাছে তোমরা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ চাকরির জন্য পড়াশোনা করছো ক্লাসটা ধৈর্য ধরে করো এই ধরনের কন্টেন্ট এই ধরনের ক্লাসগুলো তোমরা টাকা দিয়ে কিনবে আমরা পেডে গেলে পেট ব্যাচে যাই আমি এগুলোই পড়াবো এর বাইরে এক্সট্রা কিছু পড়াবো না এগুলোই পড়াবো এইগুলোই তোমার টাকা দিয়ে কিনবে কিন্তু ইউটিউবে যখন ফ্রিতে দেওয়া হচ্ছে না তখন ফ্রি জিনিসে কে কদর করে না গো হ্যাঁ ফ্রি জিনিসে কেউ কদর করতে চাই না বোঝা গেল কদর করতে চায় না সকলকে আমার একটাই অনুরোধ চাকরির জন্য পড়াশোনা করছো দেখো তো ডাব্লু এ কত ছেলে মেয়ে পাশ করতে পারলো না কাট অফ জন্য কারণ কি আমরা ডিটেলসে বই পড়ি না আমরা ডিটেলসে বই পড়ি না আকোল তুমি চম্পারণ সত্যাগ্রহ নাম জানো তুমি জানো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে তুমি নাম জানতে না অনুরাগ নারায়ণ সিনহারpostgresql ভেত থেকে করে রাম নবমী பிரசாத் তুমি নাম জানতে না এগুলো পোস্ট থেকে বাইরে থেকে করছে এগুলো ভিড় থেকে করছে প্রশ্ন তুমি ভাবব তুমি পড়ে যাও কি মানে কোন ধরনে পড়া পড়ো চম্পারণ সত্যাগ্রহ কে করেছে গান্ধীজি কত সালে হয়েছে উনিশশো কিন্তু তুমি জানতে না রামনবমী প্রসাদের নাম এখানে আছে অনুরাগ নারায়ণ সিনহার নাম এখানে আছে ব্রিজ কিশোর প্রসাদের নাম এখানে আছে রাজকুমার শুক্লার নাম এখানে আছে যদি তোমাকে প্রশ্ন করে দেয় হ্যাঁ যদি তোমাকে প্রশ্ন করে দেয় কত পার্সেন্ট ট্যাক্স থেকে কত পার্সেন্ট ট্যাক্স রিডিউস হয়েছে তাহলে তুমি কি বলবে তুমি জানো তিন কাঠিয়া পোতা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত আর যদি প্রশ্ন করে যে গান্ধীজি ব্রিটিশের সাথে আলোচনা করার পর কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করেছিল চম্পারণ গ্রামে সেটা উত্তর হবে পঁচিশ পার্সেন্ট আমরা চাকরি না পাওয়ার পেছনে এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কারণ আমরা ওপর ওপর বই পড়ি অতএব যে সমস্ত আমার ছোট ছোট ভাই বোনেরা ক্লাস করছো ধৈর্য ধরে থাকো ডাব্লিউ এর সাধনার জিনিস ডাব্লু ধৈর্যের জিনিস যারা ক্লাসে আসছো ঠিক আছে দেখছো কি হচ্ছে উকি মেরে আবার চলে যাচ্ছ তারা দেখবে একদিন এক্সাম হলে যাবে বেরিয়ে আসবে যাবে বেরিয়ে আসবে যাবে বেরিয়ে আসবে তার মানে আমি খারাপ বলছি না আমি খারাপ বলছি না আমি এখানেই তোমাকে বল বোঝাতে চাইছি যাতে একবারই যাও পাশ করে বেরিয়ে আসতে পারো বাড়িতে এসে নেটের মাধ্যমে দেখতে পাবো হ্যাঁ ফিলিমসে তুমি পাস করেছো তারপর মেন্সে পাস করেছো পড়াশোনাটা হবে এরকমই ক্লিয়ার পড়াশোনাটা হবে এরকমই ভাবো তো যাদের পাশ করতে পারো নি তারা নিজেকে কেন দোষী করছো না তুমি ভাবো তুমি নিজে হান্ড্রেড পার্সেন্ট দাওনি বলে ফেল করেছো যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে তাহলে তুমি সিলেকশন কি টপার হয়ে আসতে টপার হয়ে আসতে ওখান থেকে অতএব যারা আসছো যাচ্ছ চলে যাচ্ছ কি হয়েছে দেখে এরকম করোনা ভাই ধৈর্য ধরে থাকো না দেখো না ভালো ভালো জিনিস শেখানো হবে ধৈর্য ধরে থাকো চলো পরের আমরা দেখব খেদা সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ ঠিক আছে গান্ধীজি অপর একটা আন্দোলন খেদা সত্যাগ্রহ দেখব এই খেদা এই নামটা রকম খেদাও কেউ বলে কেউ বা খেরাও বলে ঠিক আছে গান্ধীজি পরবর্তী সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ যেটা হয়েছিল আমরা মাথায় রাখার চেষ্টা করতে হবে উনিশশো সালে আহ সতেরোই হ্যাঁ সতেরোই ডিসেম্বর উনিশশো সালে সতেরোই ডিসেম্বর এই আন্দোলনটা হয়েছিল ক্লিয়ার এই খেদা শহরটা কোথায় পরীক্ষায় বহুবার প্রশ্ন করে বহুবার প্রশ্ন আসতে আমরা দেখেছি ঠিক আছে সেটা হচ্ছে এই খেদা সত্যাগ্রহ মাথায় রাখার চেষ্টা করবে খেদা হচ্ছে মানে আহ আমেদাবাদের নাম শুনেছ আমেদাবাদ হুম আমেদাবাদের আন্ডারে একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে খেদা বা খেরা সেটা হচ্ছে এইটা বলে স্যার এখানে তাহলে কি ঘটনা ঘটেছিল এখানে একটা অন্যরকম ঘটনা ঘটেছে কেমন ধরনের ঘটনা আমরা চম্পারণ সত্যাগ্রহে দেখেছি যে নীল চাষকে নিয়ে লড়াই আমরা এখানেও দেখব নীল চাষের জায়গা পাট চাষকে নিয়ে লড়াই দুটোর মধ্যে পার্থক্য বোঝো কিন্তু একটা জায়গায় সিমিলারিটিও আছে আমরা চম্পারণ গ্রামে কি দেখেছি নীল চাষকে নিয়ে লড়াই আর খেদাটা কি দেখবো পাট চাষকে নিয়ে লড়াই ক্লিয়ার নীল কোথায় এখানেও চাষিদের আন্দোলন খেদাও চাষিদের আন্দোলন চম্পারণও ও আন্দোলন ঠিক শাসক দল খেদাতে হচ্ছে ব্রিটিশরা মানে চম্পারণের শাসক দল হচ্ছে ব্রিটিশরা এবার প্রশ্ন হচ্ছে কি খেদা থেকে একটা প্রশ্ন খুব ভালোভাবে আসে এই খেদা যেটা বলছি এটা আহমেদাবাদের ছোট্ট একটা গ্রাম কিন্তু খেদা এটা ইউপিএসির প্রশ্ন খেদা কোন প্রেসিডেন্সি আন্ডারে পড়ে এটা হচ্ছে বম্বে প্রেসিডেন্সি আন্ডারে ঠিক আছে বম্বে প্রেসিডেন্সি আন্ডার খেদা কোন প্রেসিডেন্সি আন্ডারে খেদা হচ্ছে বম্বে প্রেসিডেন্সির আন্ডারে বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার হয়েছে সুন্দরভাবে হ্যাঁ এবার দেখো পরবর্তী প্রশ্ন এই খেদা গ্রামটা কি মাথায় রাখার চেষ্টা করবে স্কেল অ্যান্ড স্কেল ইন এগ্রিকালচার টোবাকা ইন এগ্রিকালচারের ওপর কিন্তু বিশেষ জোর দিয়েছিল খেদা গ্রাম কি ঘটনাটা কি বললো স্যার আপনি একটা ইংরেজি শব্দ বললেন জিনিসটা কি দেখো এই খেদা গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা আছে উনিশশো বুঝতে গেলে আমাকে এর একশো বছর পিছিয়ে যেতে হবে আমাকে যেতে হবে আঠেরোশো আঠেরো এই আঠেরোশো আঠেরো যখন সালটা মাথায় রাখার চেষ্টা করবে আঠেরোশো আঠেরো এই খেদা গ্রামে কিন্তু কারণ আমি একটা কথা বলি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইতিহাস সম্ভব না ব্যাকগ্রাউন্ড ছাড়া কি ইতিহাস সম্ভব সম্ভব না আঠেরোশো সাল এই খেদা গ্রামবাসীর মধ্যে প্রথম দুর্দশা কিন্তু এই খেদা গ্রামবাসীরা চাষ করত পাট চাষ করত। এবং কি দুর্দশা আছে দুর্দশাটা হচ্ছে এই খেদা গ্রামে ভয়ঙ্কর একটা বন্যার পরিবেশ তৈরি হয় খেদা গ্রামে ভয়ঙ্কর একটা বন্যার পরিবেশ তৈরি হয় ঠিক আছে তো যখন বন্যার পরিবেশ তৈরি হয় তোমরা জানো কিনা জানি না আমরা যারা গ্রামের ছেলে আমরা খুব ভালো করে জানি যখন বন্যা হয় জমির মধ্যে কিন্তু বালি ঢুকে যায় আর যখনই বালি ঢুকে যায় জমির উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয় তখন কি করতে হয় সমস্ত বালিকে ফেলে দিতে হয় তারপরে কিছুটা এক হাত মতো মাটি কুড়ে পর্যন্ত ফেলে দিতে হয় তাই আবার নতুন মাটি ভরতে হয় তবে চাষ হবে তো জমির উর্বরতা শক্তিকে নষ্ট করে দিচ্ছিলো খেদা গ্রামে তো যখন জমি উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে খেদা গ্রামে তখন আর খেতে পাচ্ছে না তারা ভাবছে আমরা কি করে থাকব কি নিয়ে বেঁচে থাকব। হ্যাঁ তারা ভাবছে আমরা কি করে থাকবো এবং কি নিয়ে বেঁচে থাকবো আমরা খাবো কি তো এই আঠারোশো সালে খেদা গ্রামবাসীরা এই ভয়াবহ ঘটনা যখন সাক্ষী রইলো তখন এই খেদা গ্রামবাসীরা খেদা গ্রাম ছেড়ে এরা চলে গেল কোথায় এরা চলে গেল বম্বেতে বোম্বেতে ঠিক আছে এবার যখন শুরু হলো আঠেরোশো সালটা হচ্ছে আঠেরোশো উনত্রিশ ঘটনাটা বুঝতে হবে আমাকে আঠেরোশো খেদা মানুষের জীবনে আবার একটা দুর্দশা আসে তারা কিছু সংখ্যক মানুষ তো বোম্বে চলে গেল হ্যাঁ কিছু সংখ্যক মানুষ বোম্বে চলে গেল এই খেদা গ্রামবাসী মানুষের মনের মধ্যে আবার একটা দুঃখ দুর্দশা আসে কি দুঃখ দুর্দশা আসে দুঃখ দুর্দশা হচ্ছে এই খেদা গ্রামে ভয়ঙ্কর খরা দেখা যায় এবং তোমরা জানো পাট চাষের জন্য কিন্তু জল দরকার পচা জলে কিন্তু পাট চাষ হয় ক্লিয়ার তো প্রচন্ড খরা হয়ে যায় আর যখনই খরা হয়ে যায় খেদার সমস্ত পাট নষ্ট হয়ে যায় খেদা গ্রামে সমস্ত পাঠ নষ্ট হয়ে যায় আর যখন সমস্ত পাঠ নষ্ট হয়ে যায় ঠিক এরকম সময় করে এরকম সময় করে আঠেরোশো আঠেরোশো তিরিশ ঠিক আছে 1830 তিরিশ ব্রিটিশ রকম ভাবে জানতে পারলো ইংল্যান্ডের বাজারে ঠিক আছে যে ফ্রান্সের মাল কিন্তু ইংল্যান্ডে আসছে এবং পাটের তৈরি বিভিন্ন আসবাবপত্র ফ্রান্স কিন্তু এখন বিক্রি করছে আর ওই পাট ওই পাট ফ্রান্স নিয়ে যাচ্ছে ভারত থেকে আর ভারতের যে পাট সে পাটের কোয়ালিটি বিশ্বের বাজারে সমস্ত পাটকে হার মানিয়ে দিচ্ছে তাহলে এখানেও ব্রিটিশে একই চিন্তাধারা কাজ করলো যে ভাই ভারতবর্ষ তো আমাদের আন্ডারে তাহলে আমরা কেন বাইরে থেকে পাট কিনবো আমার তো ভারতবর্ষে তো হচ্ছে তা ভারতবর্ষীদের কাছে কেরেনি না যখন যে জিনিসটা পারবো না ঠিক আছে তখন ছিনিয়ে নিতে হবে ব্রিটিশরা এইরকমই নীতিতে চলতো তো ব্রিটিশে কি করলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে ব্রিটিশে করলো তাহলে পাট আমরা ছিনিয়ে নেব ঠিক আছে এই জন্য আঠারোশো সালে ব্রিটিশরা প্রথমেই চালু করে দিল এই খেদা গ্রামে যে ভাই তোমরা আজকের পথ থেকে আর কাউকে পাট বিক্রি করতে পারবে না আর কাউকে পাট বিক্রি করতে পারবে না তো কে ওদের কথা তোয়াক্কা দেয় ওদের কথা কে তোয়াক্কা দেয় কেউ তোয়াক্কা দেয় না ভাই তুই বলছিস বল গা আমার কিচ্ছু এসে যায় না এরকম ব্যাপার না ঠিক আছে তো ব্রিটিশরা ব্রিটিশ খেদা গ্রামবাসী হালকাভাবে নিল হ্যাঁ ব্রিটিশে আরো উগ্র হয়ে গেল আরো উগ্র হয়ে গেল কিভাবে উগ্র হলো কিভাবে উগ্র হলো যে ব্রিটিশে দেখছে যে আমাদের কথা শুনছে না তখন ব্রিটিশা কি করলো এই খেরা গ্রামে আঠেরোশো সালে একটা এক চালু করলো একটা এক চালু করলো একটা আইন চালু করলো কিন্তু এই আইনটা কিন্তু ব্রিটিশ ব্রিটেন পার্লামেন্ট থেকে আসা আইন না এটা কিন্তু মাথা রাখার চেষ্টা করো এই আইনটা কিন্তু ব্রিটেন পার্লামেন্ট থেকে আসা কোনো আইন না এই আইনটা হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষের থেকে ভারতীয় আইন ঠিক আছে যেটা ব্রিটিশরা বানিয়েছিল কি আইন আইনের কোনো নামকরণ রাখেনি কারণ ব্রিটিশরা ভয় পেয়ে যে যদি ব্রিটেন পার্লামেন্ট আমাকে ধরে যে এই আইনটা কবে চালু করেছো তোমরা তাহলে আমরাও ফেসে যাবো তখন এরা খেদা গ্রামে আঠারোশো সালে একটা আইন মারফত জানালো যে ভাই আজকের থেকে কেউ আর ফ্রান্সকে কোনো মাল দিতে পারবে না আজকের পর থেকে ফ্রান্সকে কেউ আর কোনো মালপত্র দিতে পারবে না ঠিক আছে তো খেদা গ্রামবাসী বলছে কেন দিতে পারবো না আর অলরেডি প্রত্যেকটা গ্রামবাসী বলা হয়ে থাকে সেই সময় করে অ্যাডভান্স নিয়ে নিছিল খেদা গ্রাম থেকে তা এখানে ঘেদা গ্রামে লড়াই শুরু হবে কি হবে না তো নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল ঠিক আছে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল আর এদিকে কিন্তু মানে কি বলে ব্রিটিশ কিন্তু ফ্রান্সকে বারণ করছে না ভেবে দেখো ব্রিটিশ কিন্তু ফ্রান্সকে কোনোভাবে বারণ করছে না বারণ করছে ভারতীয়দেরকে কারণ যারা ফ্রান্স উঠে পারবো না তো ভারতীয়টা বারণ করছে এবার প্রশ্নটা হচ্ছে যখন ব্রিটিশ এরকম একটা আইন আনলো ঠিক আছে না তো থেকে পর্যন্ত বীর গ্রামবাসী কিন্তু ব্রিটিশদেরকে পাঠ দিল ক্লিয়ার কাউকে পাঠ দিল না সকলের কাছে অনুরোধ যারা লাইভ দেখছো তারা একটু ক্লাসটা প্লিজ লাইক ও শেয়ার করে দাও রহমান স্যারকে খুশি করে দাও অনেক তথ্য আছে ইতিহাস পুরো গল্পের মতো হয়ে যাবে ঠিক আছে তো পর্যন্ত কিন্তু কাউকে দিল না একটা উল্টো নীতি চালু করলো কি নীতি চালু করলো যে ভাই তোমরা আমাদের কাছ থেকে পাঠ আমাদেরকে পাঠ বিক্রি করছো এবং তার পরিবর্তে আমাদের কিছু দিচ্ছ না তাহলে তোমরা যে টাকা পেয়ে গেলে তার ট্যাক্স দাও আমাকে মানে কেউ যদি ধরো একশো টাকা পার্ট ব্রিটিশ কে বিক্রি করলো ব্রিটিশ ঠিক করে দিল যে আমাকে ট্যাক্স দিতে হবে তাহলে টাকা পার্ট আমি তোমাকে বিক্রি করলাম তাহলে তুমি আমাকে একশো টাকা দেবে না ওখান থেকে একচল্লিশ টাকা আমাকে দাও এইটাই তো গেম ব্রিটিশ গেম বলে না ব্রিটিশ গেম বলে না বলে ব্রিটিশ চাল তো ওয়ান পার্সেন্ট আমাকে দেবে তো বললো খেলে গ্রামবাসী বললো তুলোই যায় তোরা দরকার নেই তোদেরকে পাঠ দেবই না আমি আবার ফ্রান্সকে দেব তো আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত খেরা গ্রামবাসী কি করলো ফ্রান্সকেই পাঠ দিতে শুরু করে দিল ফ্রান্সকেই পাঠ দিতে শুরু করে দিল ঠিক আছে এই টাইমটা কিন্তু ভাইটাল টাইম ব্রিটিশ কিন্তু ধীরে ধীরে অতটা গুরুত্ব দিল না এবার ব্রিটিশের মাথার মধ্যে আবার পোকা নড়েছে আবার কোনো কারণে জানতে পারেছে যে চায়নাতে যে সমস্ত জিনিসপত্রগুলো পার্টের তৈরি জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে এবং আমেরিকাতে যে সমস্ত পার্টের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেই সমস্ত পাট যাচ্ছে ভারত থেকে ফ্রান্সে ফ্রান্স প্রোডাক্ট বানাচ্ছে এবং সেটা চায়না ও আমেরিকায় বিক্রি করছে এরই ব্রিটিশে জানতে পারলো আর জানতে পারলো কত সালে উনিশশো এক সালে বারোই অগস্ট জানতে পারলো টুয়েলভ অগস্ট টুয়েলভ অগস্ট জানতে পারলো ফ্রান্স সরি আমেরিকা এই সরি ব্রিটিশ যখন জানতে পারলো খেরা গ্রামের ওপর আরো অত্যাচার শুরু করে দিল খেরা গ্রামের ওপর আরো অত্যাচার শুরু করে দিল এবার সালটা আসছে উনিশশো আঠেরো সাল উনিশশো সাল উনিশশো সালে খেরা গ্রামে ওপর এতটাই অত্যাচার মানে এই উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত খেরা গ্রামবাসীর ওপর এই ব্রিটিশরা এতটাই অত্যাচার শুরু করে দিল না কি বলবো তো আখে খেরা গ্রামবাসী মানে মানে ছুটে পালাবার রাস্তা পাচ্ছে না এতটাই অত্যাচার শুরু করে দিল আর যখন অত্যাচার শুরু করে দিল এক্সট্রিম পর্যায়ে চলে গেল উনিশশো সালে তখনই আবার একটা দুর্ঘটনা ঘটছে খেরাবাসী জীবনে কি হচ্ছে প্লেগ রোগ ওই যে বলে না প্রতি একশো বছর পর পর ভারতবর্ষের ওপর একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যায় রোগ চলে আসে ঠিক আছে না তো এবছর এসেছে করোনা তো উনিশশো আঠারো প্লেগ প্লেগ রোগে গোটা রাখার চেষ্টা করবে নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে মানুষ ঠিক আছে যখন প্লেগ রোগের হাত থেকে খেরা গ্রাম ধীরে 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 রিকভার হচ্ছে তখন মানুষরা কি করছে যে একদিকে ব্রিটিশদের অত্যাচার হ্যাঁ একদিকে ব্রিটিশদের অত্যাচার অপর দিকে মাথায় রাখার চেষ্টা করো একদিকে ব্রিটিশ রোগ মানুষ কি করবে বাঁচবে না মরে যাবে তো মানুষ ঠিক করলো চলো প্লেগ রোগে তো বহু মানুষ মারা গেছে আমরা যারা বেঁচে আছি তারা আর কিন্তু এই খেদা গ্রামে থাকবো না থাকলেই কাজ করতে হবে আর কাজ করতে গেলে পাট চাষ করতে হবে আর পাট চাষের সমস্ত টাকাই তো নি চলে যাচ্ছে ব্রিটিশ দরকার নেই ভাই আমরা এক কাজ করি আমরা প্লে খেরা গ্রামে থাকবো না তো এই খেরা গ্রাম থেকে মানুষ উনিশশো সাল থেকে সবাই বেরিয়ে গেল এরা চলে গেল বিহারে কাজের খোঁজে বিহারে বসতি স্থাপন করলো কাজের খোঁজে বিহারে অববসতি স্থাপন করলো আর যখন এরা কাজের খোঁজে বিহারে অববসতি স্থাপন করলো না তখন যারা খেরা গ্রামের মধ্যে থেকে গেল। তাদের ওপর আবার ব্রিটিশে অত্যাচার শুরু করে দিল আবার অত্যাচার শুরু করে দিল এই সময় খেরা গ্রামবাসী এতটাই জর্জরিত হয়ে গেছিল যে তারা বাঁচার রাস্তা খুঁজছিল আর বাঁচার রাস্তা খোঁজার আসার আলো তারা শুনতে পেয়েছে তার ঠিক এক বছর মানে পেছনে চম্পারণে ব্রিটিশদের হাত থেকে জয়লাভ করে এনেছে গান্ধীজি নামে একজন ব্যক্তি তাহলে চলো সবাই মিলে গান্ধীজির কাছে যায় সবাই মিলে তা গোটা খেরা গ্রামবাসী এরা সবাই যৌথ উদ্যোগ হয়ে গুজরাটে গেল গান্ধীজি আশ্রমে সেখানে গিয়ে যাচ্ছে গান্ধীজি গান্ধীজি আওয়াজ দিচ্ছে দরজায় গান্ধীজি নেই আবার হতাশা এরা আবার ফেরত যাবে দরজা খুলছে কে দরজা খুলে দাঁড়াচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল গ্রামবাসী সমস্ত অভিযোগ শুনলো এবং শোনার পর তাদেরকে আশ্বস্ত করলো যে গান্ধীজি এই মুহূর্তে নেই গান্ধীজি এই মুহূর্তে আরো একটা আন্দোলন করছে আমেদাবাদ জুট মিল আন্দোলন জুট মিলের শ্রমিকদের সাথে গান্ধীজি বসে আছে ওখানে আন্দোলন করছে তাহলে খেরা গ্রামবাসী কি করলো এ দেখো ভাই গান্ধীজি এখন ব্যস্ত আছে আমরা তোমরা কিন্তু গান্ধীজির সঙ্গে এখন মেলা দেখা করতে পারবে না কিন্তু তোমাদের হয়ে আমরা আমি একটা কাজ করছি কি কাজ তোমাদের হয়ে আমি একটা কাজ করছি কি কাজ তাহলে একটা কাজ করা যাক এই যে খেরা গ্রামবাসী এসছ তোমাদের সমস্ত বক্তব্য আমি কাগজে লিখে গান্ধীজিকে এই লেটারটা পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি দিচ্ছি ওই জুটমিল আন্দোলন আছে গান্ধীজি ওখানে সমস্ত বক্তব্য আমেদাবাদল্লভ ভাই প্যাটেল লিখলো এবং লিখে সেটা পাঠিয়ে দিলো কোথায় গান্ধীজির কাছে গান্ধীজি সমস্ত অভিযোগটা শুনলো পড়লো পড়ার পর সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ওই চিঠি রিপ্লাই করলো কি রিপ্লাই করেছিল যে সর্দার বল্লভ ভাই প্যাটেল তুমি ইমিডিয়েট তুমি ইমিডিয়েট এই খেরা গ্রামে যাও এবং তদন্ত করো তদন্ত করো যে খেরা গ্রামবাসী ঠিক বলছে না মিথ্যা বলছে কারণ কি সত্যাগ্রহ তো ওই যে গান্ধীজি সত্যাগ্রহ সত্য থাকলে গান্ধীজি থাকবে তা তুমি ইমিডিয়েট যাও এবং তদন্ত করো তদন্ত করো যে খেরা গ্রামবাসী ঠিক বলছে না ভুল বলছে তুমি একটু যাও এবং গিয়ে তদন্ত করো তো সর্দার বল্লভ ভাই প্যাটেল বেশ কয়েকজন মানুষকে নিয়ে সে চলে গেল কোথায় খেলা গ্রামবাসী কাছে খেরা গ্রামে ঠিক আছে গেছিল কাকে কাছিল খুব নামগুলো নামগুলো কিন্তু ইন্টারেস্টিং নাম রাখবে কারা কারা গেছিল মোহনলাল পান্ডে মোহন লাল পান্ডে মোহনলাল পান্ডে নিহারি পরিকার এখানে লেখা আছে নরহরি বা পরিক লেখা আছে পরিকার হবে রবিশঙ্কর ব্যাস এদেরকে নিয়ে গান্ধীজি কি করলো এই বল্লভাই প্যাটেল কি করলো খেরা গ্রামে গেল খেরা গ্রামে গেল খেরা গ্রামে গিয়ে তদন্ত করছে যে খেরা গ্রামবাসী যারা অভিযোগ জানিয়েছে তারা ঠিক বলছে না ভুল বলছে হ্যাঁ তারা ঠিক বলছে না ভুল বলছে এই অভিযোগ শুনলো এবং শুনে ওখান থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল আবার একটা চিঠি লিখলো গান্ধীজিকে গান্ধীজি পরিষ্কার সেই চিঠি রিপ্লাই করলো বল্লভভাই প্যাটেল আমার আর কয়েকদিন লাগবে এই আমেদাবাদ জুট মিল আন্দোলন করতে তুমি ইমিডিয়েট ব্রিটিশের সাথে কথা বলো এবং ওরা এই খেলদা গ্রামবাসীর ওপর যে ফর্টি ওয়ান পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে না ফর্টি ওয়ান পার্সেন্ট যে ট্যাক্স চাপিয়েছে না এটাকে বন্ধ করতে বলো তো সর্দার বল্লভ ভাই প্যাটেল নেহা নরহরি পরিকর মোহনলাল পান্ডেকর রবিশঙ্কর ব্যাস এরা কি করেছিল এরা গেল কিন্তু ব্রিটিশ সরকার এদের কোনো কথা না শুনে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল যখন বের করে দিল এই সর্দার বল্লভাই ভাই প্যাটেল পাল্টা চিঠি লিখলো গান্ধীজিকে যে গান্ধীজি কি করব গান্ধীজি তখন বললো ঠিক আছে আমার আমাদের আবার জুটমিল আন্দোলন হয়ে গেছে এবার দাঁড়াও আমি আসছি আমি আসছি হ্যাঁ জল খেয়ে নি ভালো লাগছে ক্লাস ভালো লাগছে কই কমেন্ট কই ভালো লাগলে অবশ্যই স্যারের জন্য লাইক শেয়ার হবে না একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ পুরো গান্ধী যুগটাই আজকে হবে পুরো গান্ধী যুগই হবে তো গান্ধীজি কি ঠিক আছে তোমরা ওখানেই থাকো তোমরা ওখানে থাকো আমি আসছি গান্ধীজি ওর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে জওহরলাল নেহেরু এরা কি করলো এরা সবাই মিলে হাজির হলো কোথায় এরা হাজির হলো খেলা গ্রামে এবং ব্রিটিশের সাথে সাথে কথাবার্তা চললো ব্রিটিশরা প্রথমে গান্ধীজিকে বুঝতে পারেনি গান্ধীজি কথা কেউ তোয়াক্কা করলো না গান্ধীজি কি করলো ব্রিটিশ ভাইস অফিসের সামনে গোটা খেদা গ্রামবাসীকে ডাক দিল যে তোমরা আসো তোমরা আসো আমি এই ভাইস অফিসের সামনে অনশনে বসবো অনশনে বসবো এই ভাইস অফিসের সামনে আমি অনশনে বসবো তোমরা সবাই আসো তো গোটা খেদা গ্রামবাসীদেরকে নিয়ে এবং এই যে লিডার ছিল বল্লভ ভাই প্যাটার্ন নরহরি পরিকর মোহনলাল পান্ডে জানা এদেরকে নিয়ে বসে গেল ব্রিটিশ কিন্তু দোগলার জাত আবার বলছি ব্রিটিশ কি করলো এই সময় করে এই সময় করে একটা অন্য অন্যরকম গেম খেললো ভেতর ভেতর কি গেম খেলছে গেমটা হচ্ছে যে সমস্ত মানুষরা অনশন করছিল না হ্যাঁ

গান্ধীজি কি করছে যখন অনশনের মঞ্চে বসে আছে গান্ধীজির পাশে গ্রামবাসী মাত্র একজন গান্ধীজির পাশে গ্রামবাসী মাত্র একজন গান্ধীজিও অবাক আরে ভাই আমি তোমাদের জন্য আন্দোলন করছি আর তোমরাই আমাকে ছেড়ে চলে গেলে তোমাদের জন্য আন্দোলন করছে তোমরাই আমাকে ছেড়ে চলে গেলে এটা কি মানা যায় ডিপলি চিন্তা এটা এটাকে মানা যায় হ্যাঁ তোমাদের জন্য আন্দোলন করছি আমি আর তোমরাই আমাকে ছেড়ে চলে গেলে এটা কখনো মেনে নেওয়া যায় না কোনোদিন মেনে নেওয়া যায় না গান্ধীজিও অবাক এবং সেই সময় করে বেঞ্চ কিছু জমিদার তাও কিন্তু ব্রিটিশ থেকে যথারীতি ট্যাক্স দিয়ে আসতে শুরু করেছিল কারণ গান্ধীজি বলেছিল যে আজকের পর থেকে ব্রিটিশদের কেউ ট্যাক্স দেবে না সবাই আমরা এখানে অনশনে বসে থাকবো এবং দেখবো কতদিন পর্যন্ত ব্রিটিশ এই অত্যাচার চালাতে পারে কতদিন পর্যন্ত ব্রিটিশ এই অত্যাচার চালাতে পারে আমরা দেখবো আমরা বসে থাকবো আমরা বসে থাকবো সে শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ব্রিটিশ সরকার কি করলো কি করেছিল এই যে ফর্টি ওয়ান ট্যাক্সটা রিডিউস করে হ্যাঁ টোয়েন্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স ইনক্রিজ মানে করে দিল তাহলে ফর্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স করে দিল এবং ব্রিটিশ সরকার পিছু পা হাঁটলো এবং ঘোষণা করলো যে সমস্ত ভারতীয় এই অনশনের সময় করে টাকা দিয়েছে ট্যাক্সের টাকা জমা দিয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হবে আর যে সমস্ত ভারতীয় এই অনশনের সময় করে ব্রিটিশদেরকে টাকা দেয়নি তাদের ট্যাক্স আগামী দু বছর পর্যন্ত মুকুব তাহলে যে সমস্ত দোগলাগুলো ছিল তারা ফেসে গেল হ্যাঁ যে সমস্ত বেইমান গুলো ছিল তারা গেল তাহলে এইটাই হলো গান্ধীজি এটাও গান্ধীজির আর একটা জয় বলতে পারো এটাও গান্ধীজি আর একটা জয় এটাও গান্ধীজি আর একটা জয় ক্লিয়ার হয়েছে সকলের কাছে কারোর মনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো হ্যাঁ কারোর মনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো তাহলে আমরা আরো একটা আন্দোলন দেখলাম এরপর আমরা দেখব খেদা রওলাট আইন এরপর আমরা দেখব রওলাট আইন রওলাট আইন স্যার আমাদের কথা ভেবে পড়াচ্ছে তাও শেয়ার করছে কি করবে বলো কিছু করার নেই হয় না কিছু মানুষ ভাবে শেয়ার করে দিলে পয়সা হয়ে যাবে এবার হবে রওলা টাইম রওলা লাইন লেখা আছে এখানে লেখা আছে ব্ল্যাক অ্যাক্ট কেন গো রওলা ব্ল্যাক অ্যাক্টের কি সম্পর্ক হুম আচ্ছা আগামী কাল থেকে আমার যে ইতিহাসে বিখ্যাত সিরিজ ডাব্লিউ বিসিসের জন্য যে ফিফটি বাই ফিফটি ঠিক আছে ওটা আমাদের বেঙ্গলি চ্যানেলে হবে বিকেল চারটে ঠিক আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে ইতিহাসে যে বিখ্যাত কমন যোগ্য সিরিজ ঠিক আছে এটা কিন্তু হবে বিকেল চারটে

জেনারেল নলেজ গাইড জিকে বইটা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম কভার হবে কোন বইটা কার বই আমি সেরাতে জানি না সেন্ট্রাল গভর্নমেন্টে এক্সাম যদি দিতে হয় এর জন্য তোমরা খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে শুভময় স্যারের সাথে যোগাযোগ করবে ঠিক আছে শুভময় দেখো প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকটা এক্সামকে নিয়ে সারাদিন অ্যানালাইসিস করে ঠিক আছে প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমরা ভেবো না যে আমি ইতিহাস পড়ায় মানে আমার এইটাই কাজ না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই মিলে আমরা বিভিন্ন কাজ ভাগ করে নিয়েছি ক্লিয়ার প্রত্যেকটা স্যার ম্যাডাম বিভিন্ন এক্সামকে নিয়ে তারা ধরো আমাকে যদি এখন এসে কেউ যদি বলে এল পরীক্ষা বসার বয়স কত আমি বলতে পারবো না সত্যি পারবো না আমি কারণ জানি না কারণ আমি সম্পূর্ণ ডাব্লিউ ব্যাপারটাকেই দেখি শুভময় স্যার সেন্ট্রালে যত এক্সাম আছে সব দেখে টিচিং টিমে সুমিত স্যার আছে সাগর স্যার আছে এরা দেখে ঠিক আছে ব্যাংকে যত পরীক্ষা হয় সমস্ত খুঁটিনাটি বিষয় সোমা ম্যাম দেখে ঠিক আছে তো আর আমাদের শুভদীপ স্যার অল ইন অল ঠিক আছে কিন্তু প্রত্যেকটা স্যার ম্যাডাম এক একটা জায়গা তারা নিজেদের গ্রাউন্ড স্ট্রং থাকে এই পিডিএফ এই পিডিএফটা দিয়ে দেবো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব বোঝা গেছে দেখো আমি চেষ্টা করি রিয়া কি যে হ্যাঁ স্যার আপনি আমাদের মতো স্টুডেন্টদের কাছে ভরসা না না কিছু না আমি চেষ্টা করি আমি আমার বেস্টটা দেওয়ার আমার এক একটা ম্যারাথন যদি তোমরা দেখো এই ইউটিউব চ্যানেলে কোনোটা এক লাখ ভিউজ আছে কোনোটা দু লাখ ভিউজ আছে কোনোটা তিন লাখ সাড়ে তিন লাখ ভিউজ চলে গেছে ঠিক আছে কোনোটা আশি হাজার কোনোটা নব্বই হাজার তো আমি চেষ্টা করি যে ম্যারাথনগুলো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আর দেখো অনেক ছেলে মেয়ে আছে যারা টাকার জন্য পড়াশোনা করতে পারে না ক্লিয়ার টাকার জন্য পড়াশোনা করতে পারে না একটা সময় ছিল আমি আমি আমার কথাই বলি যখন আমি দিল্লিতে গেছিলাম আমার কাছে থাকার জায়গা ছিল না খাওয়ার মতো পয়সাও ছিল না আমি আনন্দ বিহার স্টেশনে বিয়াল্লিশ দিন রাত কাটিয়েছিলাম এবং দিল্লির নগরে লাইব্রেরি থেকে পড়াশোনা করতাম আর রাত্রে রাত কাটাতাম বিহার স্টেশনে কুড়ি টাকা প্লাস্টিকগুলো হয় বিছিয়ে নিতাম ঘুমিয়ে যেতাম তো আমি সেই জায়গাটা বুঝি রে ভাই যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার উদ্যম ইচ্ছে আছে কিন্তু তারা ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য পড়াশোনা করতে পারছে না আমি চেষ্টা করি আমার সাবজেক্টটা যেহেতু ডাব্লু হিস্টরি হিস্ট্রি একটা স্ট্রং জায়গা ক্লিয়ার হিস্ট্রি একটা স্ট্রং জায়গা এখানে নাম্বার তোলা খুব সহজ তো হিস্ট্রিতে তোমরা পঞ্চাশে পঞ্চাশ প্রিলিমসে পাও মেন্সে ফুল মার্কস পেয়ে যাও অপশনালে ফুল মার্কস রাখো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা আমি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি তোমাদের নাম এবং ডাব্লু বিসিএস গ্রুপ জয়েন বলে লিখে দাও সেটা হচ্ছে আমার নাম্বারটা লিখে রাখো আট সাত ছয় আট সাত পাঁচ চার পাঁচ ছয় পাঁচ আবার বলছি আট সাত ছয় আট সাত পাঁচ চার পাঁচ ছয় পাঁচ চলো আমরা এবার আলোচনা করবো অ্যাক্ট একটা গুরুত্বপূর্ণ আইন ভীষণ গুরুত্বপূর্ণ আমি শুরুতে বোর্ডের মধ্যে শুধু এই দেখো এই একটা লেখা আছে গান্ধীজি সম্পূর্ণ একটা ক্লাসে রওলার্ট আইন ব্ল্যাক অ্যাক্ট আর যুগ লেখা আছে আর কিছু না আর কিছু লেখা নেই বোর্ডের মধ্যে ক্লিয়ার সকলের কাছে অনুরোধ এই রোলার্ট অ্যাক্ট শুরু হচ্ছে রিকোয়েস্ট একটু ক্লাসটা লাইক করে দাও আর সবাই কম বেশি একটা দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে একটু শেয়ার করে দিও ক্ষতি হবে না ফেসবুকে শেয়ার করে দিলে তোমার সম্মান সবার চোখে হাই হয়ে যাবে যে ছেলেটা এডুকেশন শেয়ার করেছে ঠিক আছে চলো জল খেয়ে নি আজ গলাটা শুকিয়ে যাচ্ছে রওলাট অ্যাক্ট এই যে ব্ল্যাক অ্যাক্ট এই রওলাট অ্যাটকে বলা হয়ে থাকে আরও একটা শব্দ কালো আইন বা কালো কারণ আমরা একে ব্ল্যাক ল বলেও জেনে থাকি ব্ল্যাক ল ঠিক আছে ব্ল্যাক ল বলেও কিন্তু আমরা এই আমরাওলাট অ্যাটকে জেনে থাকি তো এই রওলাট আইন কালো আইন বা ব্ল্যাক ল কেন বলা হয়ে থাকে শুরু হচ্ছে ইতিহাসে আমি একটা কথাই বারবার বলি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইতিহাস কিন্তু সম্ভব না আজকে ব্যাকগ্রাউন্ড আছে বলে ইতিহাস হয়েছে জিওগ্রাফি নয় যে হঠাৎ করে তার বাঁক চেঞ্জ করে দেবে পাহাড়ে উঠে যাবে সুনামি চলে আসবে জিওগ্রাফি না ইতিহাস একদিনে তৈরি হয় না তৈরি হতে সময় লাগে ধীরে 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 তৈরি হয় মানুষের মনের মধ্যে ধীরে ধীরে জমে থাকার ক্ষোভ রাগ দুঃখ লোভ তার বহিঃপ্রকাশ হচ্ছে ইতিহাস তো ইতিহাস একদিন হয় না আইন কেন তৈরি করা হয়েছিল রওলাট আইন যখন তৈরি করা হয় সেই সময় করে ব্রিটিশ বিচারপতি যে ছিলেন তার নাম হচ্ছিল সিডনি লিখে রাখো সিডনি রওলাট এনার নাম অনুসারে কিন্তু রওলাট এক তৈরি হয় এনার আইনে ভিত্তিক রওলাট এক তৈরি হয় ইনি হাইকোর্টের জাজ ছিল মাথায় রাখার চেষ্টা করবে ইনি ইনি কোর্টের ছিল ঠিক আছে প্রশ্ন হচ্ছে এ আইন তৈরি করা হলো কেন এ আইন তৈরি করার উদ্দেশ্য কি ছিল এই আইন তৈরি করার উদ্দেশ্য কি ছিল বলতে পারবে কেউ আমাকে দেখি কারো কোনো আনসার আছে কিনা কারো কোনো আনসার আছে কিনা দেখি কারো কাছে কোনো আনসার আছে কিনা দেখি আমি একবার হুম নেই দেখো খুব ভালো করে ঘটনাটা বোঝো খুব ভালো করে বুঝবে যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘটলো না প্রথম বিশ্বযুদ্ধ প্রথম প্রথম বিশ্বযুদ্ধে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় ব্রিটিশদের আর্থিক সংকটে ব্রিটিশ পড়ে গেছিল এক নম্বর কারণ দু নম্বর কারণ কি ভারতবর্ষ তখন একাধিক জায়গায় আওয়াজ উঠছিল যে আজাদি চাই তো ব্রিটিশ সরকার তো প্রবলেমে পড়ে আছে তারপর থেকে উল্টো চাপ হ্যাঁ ভারতবর্ষ থেকে উল্টো চাপ কারণ ভারতবর্ষ যখন এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেন সিপাহী বিদ্রোহ হয়েছিল না সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয় যখন এইটিন ফিফটি সেভেন সিপাহী বিদ্রোহ হয় আমরা হেরে গেছিলাম গো এই বিদ্রোহে কিন্তু আমরা হেরেও যেন জয়লাভ করেছিলাম আমরা হেরেও ব্রিটিশদের অন্যায় প্রতিবাদ করতে শিখেছিলাম ব্রিটিশের চোখে চোখ রেখে কথা বলেছিলাম ব্রিটিশের মুখের উত্তর দিয়েছিলাম ব্রিটিশের বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে আমরা ফাইট করেছিলাম তো ব্রিটিশ চাইনি ভারতবর্ষের বুকে আবার একটা এইটিন ফিফটি সেভেন যুদ্ধ আসুক সিপাহী বিদ্রোহ হোক আমরা হেরেও জিতে গেছি ওরা জিতেও হেরে গেছে ওরা জিতেও হেরে গেছে তা ব্রিটিশ চাইনি ভারতবর্ষে আরো একটা এইটিন ফিফটি সেভেন রিভোল্ট আসুক আমরা আটকে দিয়েছিলাম পার্টিশন অব বেঙ্গল আটকে দিয়েছিলাম তো গোটা ভারতবর্ষ থেকে যখন তীব্র আওয়াজ আসছে ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধে পর বেশি আওয়াজ এসেছিল এখন বা গান্ধীজি এসেছে গান্ধীজিকে সামনে রেখে বেশি আওয়াজ আসছে আজাদি আজাদি ঠিক আছে তখন রাউলাট একটার ভূমিকা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তখন ব্রিটেন পার্লামেন্ট ঠিক করেছিল কি ঠিক করেছিল যে চলো ভারতবর্ষে এমন একটা আইন আনতে হবে যাতে এই মুহূর্তে কেউ যেন আন্দোলন করতে না পারে এক নম্বর পয়েন্ট এটা ঠিক আছে তো ভারতবর্ষীকে আটকানোর জন্য এমন একটা আইন আনতে হবে যেটা এই মুহূর্তে এই মুহূর্তে আনতে হবে যাতে কেউ কোনো আন্দোলন না করতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হচ্ছে ভারতবর্ষী যত বিপ্লবী আছে সবাইকে ভয় দেখাও এই আইনের মাধ্যমে হ্যাঁ ভারতবর্ষে যত বিপ্লবী আছে না সবাইকে ভয় দেখাও এই আইনের মাধ্যমে এই মাধ্যমে আইনের ভয় দেখাও বিপ্লবীদের এখন শেষ করতে হবে এই চিন্তাধারা ছিল ব্রিটেন পার্লামেন্টে এখনো তৈরি হয়নি ব্রিটেন পার্লামেন্ট চিন্তায় বসে গেছে তিনটে পয়েন্টকে নিয়ে তিনটে পয়েন্টকে নিয়ে ব্রিটেন পার্লামেন্ট চিন্তায় বসে গেছে ব্রিটেন পার্লামেন্ট কোনো ভাবে চায়নি যে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে কোনো একটা বড় আন্দোলন হোক কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে প্রচন্ড ব্যস্ত অপরদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে যদি আবার একটা আন্দোলন করে আবার ক্ষয়ক্ষতি হবে তা এই ক্ষয়ক্ষতি হবে এবং আন্দোলন এই দুটোকেই আটকাতে হবে তাহলে উপায় কি তাহলে এই মুহূর্তের উপায় কি এটা ব্রিটেন পার্লামেন্টে ভীষণ মাথা ব্যথা চিন্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল তাহলে উপায় যখন বের করতে হবে তখন ব্রিটেন পার্লামেন্টের সমস্ত মেম্বার বলছে ভাই আমরা তো সবাই বিশ্বযুদ্ধ নিয়ে ব্যস্ত আছি এই সময় করে সিডনি রাউলার্ট তুমি ফাঁকা আছো তুমি আসো তুমি আমাদের প্রপোজাল শুনলে এই তিনটে পয়েন্ট শুনলে তুমি ডিসাইড করো তুমি কি চাইছ এই মুহূর্তে তুমি ডিসাইড করো তুমি চাইছো কি এই মুহূর্তে তখন সিডনি রাউলার্ট বললো যে আমাকে টাইম দাও আমাকে টাইম দাও সিডনি কে ডেকে পাঠিয়েছিল কত সালে আঠেরোই মার্চ আঠেরো সালে ব্রিটেন পার্লামেন্ট ডেকে ব্রিটেন পার্লামেন্ট সিডনি রে ডেকে পাঠালো যে বলো ভাই কিছু একটা উপায় বের করো কিছু একটা উপায় বের করো সিডনি দেরি না করে ঠিক আছে উনিশে মার্চ উনিশে মার্চ উনিশশো আঠেরো পাঁচজন মেম্বারকে নিয়ে একটা টিম বানালো পাঁচজন মেম্বারকে মেম্বারকে নিয়ে নিয়ে পাঁচজন একটা টিম বানালো টিম খুব ভালো করে বোঝো ঘটনাটা পাঁচজন মেম্বারকে নিয়ে টিম বানালো ও বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার আমি সরে যাবো আচ্ছা আমি সরে যাচ্ছি আমি এইদিকে সরে যাচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের আমি এইদিকে সরে যাই ঠিক আছে দেখতে পাচ্ছ লিখে রাখো হয়েছে চলো তাহলে পাঁচজন মেম্বারকে নিয়ে একটা টিম বানালো তো এই টিমটা বানালো কবে উনিশে মার্চ উনিশশো এই সিডনি রাউলার্ট ব্রিটেন পার্লামেন্টের কাছে সিডনি রাউলার ব্রিটেন পার্লামেন্টের কাছে সে তার রিপোর্ট পেশ করছে কত সালে পেশ করছে একুশে মার্চ লিখে রাখো টাইমটা একুশে মার্চ আমি এখানে কেটে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট লিখবে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট লিখবে একুশে মার্চ উনিশশো তে সিডনি একটা রিপোর্ট পেশ করলো এই রিপোর্টে তিনটে পয়েন্ট সে তুলে ধরলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট

এই সিডনি রওলার্ট একুশে মার্চ উনিশশো সালে একটা রিপোর্ট পেশ করলো এবং সেটা পেজের 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 রিপোর্ট রিপোর্ট ছিল ছিল কত এই রিপোর্টে সিডনি রওলার্ট অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছিল তার মধ্যে তিনটে পয়েন্ট হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট কি আমি তিনটে পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে তিনটে পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে দুই বা তার বেশি ঠিক আছে মানুষ রাস্তায় একসাথে ঘোরাঘুরি করবে না ক্লিয়ার দুই বা তার বেশি মানুষ একসাথে রাস্তায় বেরোতে পারবে না এই রিপোর্টটা কিন্তু এখনো ভারত আসেনি আসবে ঠিক আছে তো দুই বা তার বেশি মানুষ একসাথে রাস্তায় ঘোরাঘুরি করতে পারবে না এটা সিডনি রলার পরিষ্কার দাবি তুলল দুই নম্বর কি করলো সিডনি রলার পুলিশকে দিল পূর্ণ স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা পুলিশকে দিল পূর্ণ স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা মানে কি মানে কি মানে কিন্তু পুলিশ আনসারেবল নয় যে আমি ওকে কেন অ্যারেস্ট করেছি এটা বোঝো তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ পুলিশ করে চলে গেলো তুমি জানোই না কি করেছো তুমি জানোই না হ্যাঁ তুমি জানোই না কি করেছো তুমি রাস্তায় পেরিয়ে গেলে পুলিশ অ্যারেস্ট করে নেবো তোমাকে না তো পুলিশ যাকে খুশি তাকে করতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট জায়গা ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করবে পুলিশ যাকে অ্যারেস্ট করছে তাকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় লাইনটা জায়গায় পুলিশ যাকে অ্যারেস্ট করছে তাকে তার দু বছর জেল হবে বছর 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 জেল। জেল। জেলে থাকার পর তাকে প্লেস করা হবে যে সে লোকটা ঠিক করেছে না ভুল করেছে আমাদের এখন নিয়ম কি যে যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জজ সাহেবের সামনে পেশ করা হয় কোর্টে পেশ করা হয় কিন্তু তখন তার বিচার হয় তো পুলিশ আগে এখানে অ্যারেস্ট করবে তাকে দু বছর জেলে রাখবে তারপরে সে দেখবে সে অন্যায় করেছে না ঠিক করেছে না ভুল করেছে ক্লিয়ার এটা হচ্ছে রওলাট অ্যাক্ট তো রওলার্ট অ্যাক্ট সম্পর্কে একটা হিন্দি কথা খুব ভালোভাবে দেখে নো আপিল নো আপিল নোক ঠিক আছে না নো আপিল নো বাকিল নো দলিল নো দলিল ঠিক আছে যাকে আমরা শর্টকাটে বলি এ ভিডি নো আকিল নোক মানে উকিল নো দলিল কোনো মানে ডকুমেন্টস কাজ করবে না এইটাই হচ্ছে রাওলার এইটাই হচ্ছে রাওলার জিনিসটা বুঝতে পেরেছ যে পুলিশ যাকে খুশি তাকে অ্যারেস্ট করবে করে জেলে ভরে দেবে মানে ধরো জেলে ভরো কেন ভাই কেন ভাই জেলে ভরবে কেন হ্যাঁ ধরবে জেলে ভরবে কেন তাই না ক্লিয়ার হয়েছে দেখো কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলো হয়েছে যখন এই আইন পুরো ভারতে আসে মানে যখন এই একটা আইনে পরিণত হয় এবং আইনে পরিণত হয়ে যখন ভারতবর্ষে আসে বিরোধিতা শুরু করেছিলাম সকলের কাছে একটা অনুরোধ ক্লাসটা জোরসে লাইক ও শেয়ার করে দাও জোরসে লাইক ও শেয়ার করে দাও গোটা ভারতবর্ষে তখন আমরা এর এই আইনে বিরোধিতা করতে শুরু করে দিয়েছিলাম Chicochi. <laughs> just one minute. গোটা ভারতবর্ষে কিন্তু আমরা এই তীব্র প্রতিবাদ করতে শুরু করে দিয়েছিলাম গোটা ভারতবাসী সেটা বেঙ্গল সেটা বিহার সেটা উড়িষ্যা মহারাষ্ট্র সেটা মহারাষ্ট্র গোটা ভারতবর্ষে তীব্র প্রতিবাদ হচ্ছিল এবং এই রওলাট একটে সব থেকে বেশি ভয়ঙ্কর আঁকা নিয়েছিল মানে প্রতিবাদের দিক থেকে ভয়ঙ্কর আঁকা নিয়েছিল পাঞ্জাব পাঞ্জাব ভয়ঙ্কর আকার নিয়েছিল রওলাট একটা তীব্র প্রতিবাদ সকলের কাছে একটাই অনুরোধ ক্লাসটা দেখো ঠিক আছে ক্লাসটা দেখো ধৈর্য ধরে বসে থাকো লাভ আমার কিছু না আমি ডিউটি করছি তো সব সবথেকে বেশি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল আর এই রওলাট এক পাঞ্জাবে যে দুজন ব্যক্তি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আলোড়ন তৈরি করেছিলাম সেই দুজন ব্যক্তির নাম হচ্ছে কি একজনের নাম হচ্ছে সত্যপাল সত্যপাল আর একজন নাম হচ্ছে সৈফুদ্দিন সৈফুদ্দিন কিচলু সত্যপাল ও সৈফুদ্দিন কিছিলু এরা দুজন সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল পাঞ্জাবে গান্ধীজি কি এই কি তাহলে কোথায় ছিল রওলাটা একটা সময় গান্ধীজি কি তাহলে অফ হয়ে গেছিল এবার আসছে গান্ধীজির এন্ট্রি হচ্ছে ট্যান ট্যান এরকম ব্যাপার গান্ধীজি এন্ট্রি হচ্ছে গান্ধীজি যখন দেখলো গোটা ভারতবর্ষে তীব্র বিদ্রোহ হয়েছে গান্ধীজি তখন ঠিক করলো যে পাঞ্জাবে ভয়ঙ্কর আকার নিয়েছে আমি পাঞ্জাব যাব এই মুহূর্তে আমি পাঞ্জাব যাব এই মুহূর্তে গান্ধীজি কি করলো গুজরাট থেকে বেরিয়ে পড়লো পাঞ্জাবের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার সেদিন ভয় পেয়েছিল গান্ধীজিকে কারণ এই গান্ধীজি এর কাছে ব্রিটিশ আইন আছে এই ব্রিটিশ আইন জানে এ আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি রাখে কারণ এ নিজে একজন উকিল এই নিজে একজন উকিল হ্যাঁ এই নিজে একজন উকিল আমাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি রাখে তাহলে একটা কাজ করা যাক হ্যাঁ গান্ধী যখন তার যাত্রা উদ্দেশ্য শুরু করে দিল না তখন একটা মাথায় রাখার চেষ্টা করবে পলবল বলে একটা জায়গা আছে এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে হরিয়ানাতে হরিয়ানা হয়ে পাঞ্জাব ঢুকতে হবে এই পালবে গান্ধীজিকে অ্যারেস্ট করে নিল ব্রিটিশ দেখো কি জিনিস পালবেলে কি করলো গান্ধীজিকে অ্যারেস্ট করে নিল বোঝা গেছে পালবেলে কি করলো গান্ধীজিকে অ্যারেস্ট করে নিল ব্রিটিশ পুলিশ তাহলে গান্ধীজি যেতে পারলো কারণ ব্রিটিশ জানতো গান্ধীজি যদি এই আন্দোলনে যোগদান করে তাহলে এই আন্দোলন আরো বেশি মজবুত হয়ে যাবে যে ভয়ঙ্কর পরিবেশ আজ গোটা ভারতবর্ষ তৈরি হয়েছে সে ভয়ঙ্কর পরিবেশ থেকে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে যাবে গান্ধীজি যদি এই পাঞ্জাবে যোগদান করে তাহলে কি করবে তাহলে এবার কি করা উচিত কি করা উচিত আইন তো চলে এসছে নাইন অগস্ট নাইন এপ্রিল মাথা রাখার চেষ্টা করবে নাইন এপ্রিল উনিশশো উনিশ শাইফুদ্দিন কিছুলো এবং সত্যপাল এরা দুজন ঠিক করলো চলো পাঞ্জাবে আমরা একটা বৃহত্তর আন্দোলন করি এবার পাঞ্জাবে আমরা একটা বৃহত্তর আন্দোলন করি এই বিরুদ্ধে পাঞ্জাবে একটা বৃহত্তর আন্দোলন করি যখন পাঞ্জাবে একজন বৃহত্তর আন্দোলন করছে লক্ষ লক্ষ লোককে নিয়ে যে যাচ্ছে এই সত্যপাল পাল সাইফুদ্দিন কি ছিল তখন ব্রিটিশ পুলিশ কি করলো ছদ্মবেশে তাদের দুজনকে অ্যারেস্ট করে আর যখনই অ্যারেস্ট করলো ব্রিটিশ পুলিশের সাথে সেই সময় করে পাঞ্জাবে মানুষদের লড়াই শুরু হয়ে গেল এই যে বহু মানুষ আহত হয়েছিল বহু মানুষ নিহত হয়েছিল যার পর ওই দিন বেলায় মানে এই নাইন্থ এপ্রিল উনিশশো এই দিন বেলায় ব্রিটিশ পুলিশ গোটা পাঞ্জাব জুড়ে একশো ধারা জারি করে দিল একশো ধারা জারি করে ১৪৪ ধারা কিন্তু গোটা পাঞ্জাব জুড়ে এই ব্রিটিশ পুলিশ জারি করে দেয় তাহলে বোঝো জিনিসটা বোঝো জিনিসটা গোটা পাঞ্জাব জুড়ে একশো চুয়াল্লিশ জারি করে দিল এই ব্রিটিশ পুলিশ সরে যাবো আচ্ছা বেশ দেখো সরে গেলাম হয়েছে লেখা হয়েছে ঠিক আছে ঠিক বোঝা গেল একশো চুয়াল্লিশ ধারা পাঞ্জাবে কিন্তু জারি করে করেছিল তাহলে এই যে রওলাট আইনের বিরুদ্ধে মানুষ লড়ছিল তাহলে আইন মানে এই যে বিদ্রোহটা একটু ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যাবে না হুম একটু ঠান্ডা দিকে হয়ে যাবে কি হয়ে যাবে না মানুষের মধ্যে যখন বড় বড় লিডারাই অ্যারেস্ট হয়ে গেল তখন মানুষের মধ্যে জোস একটু হুলুক দমে যাবে কি না হ্যাঁ সেটাই হচ্ছিল তখন এই সময় পাঞ্জাবে বেশ কিছু মানুষ ঠিক করলো যে দেখো একশো চুয়াল্লিশ ধারা জারি আছে আমরা বাড়ির বাইরে যেতে পারছি না আর তোমরা বলেছো দুজনে বেশি কেউ বাইরে একসঙ্গে ঘুরলে অ্যারেস্ট করা হবে তোমরা বলেছো দুজনে বেশি কেউ বাইরে ঘুরে অ্যারেস্ট করা হবে তাহলে একটা কাজ করি সমস্ত মানুষের সমাগম হোক সমস্ত মানুষের সমাগম হোক আমরা একটা মেলার আয়োজন করি হ্যাঁ আমরা একটা মেলার আয়োজন করি তো পাঞ্জাবে এরা ঠিক করেছিল যে মেলার আয়োজন করব এবং সেখানে সমস্ত মানুষ এ পরবর্তী আমাদের আন্দোলন পরবর্তী আমাদের লড়াই কি হবে সেটা সিদ্ধান্ত নেব এইখান থেকে ক্লিয়ার পরবর্তী আমাদের আন্দোলন পরবর্তী আমাদের লড়াই সিদ্ধান্ত নেওয়া হবে এখান থেকে যে চলো আমরা এই আন্দোলন আগে মিশিয়ে একটা আলোচনা সভা তৈরি করি তো পাঞ্জাবে বৈশাখী মেলা হিসাবে একটা বৈশাখ মাসে মেলা হয় না ওই যদি দেখবে গ্রামে যেমন ওই নবান বা লবাদকে এটা বলো উৎসব হয় না আমাদের গ্রামে হয় আমি খেতে যাই নতুন ধান যখন উঠে তো বৈশাখী পাঞ্জাবে অমৃতসরে বৈশাখী মেলা বসেছিল যার নাম ছিল বৈশাখী মেলা বৈশাখী বৈশাখী মেলা ঠিক আছে এই বৈশাখী মেলা যখন পাঞ্জাবে বসেছিল মাথায় রাখা পাঞ্জাবে যখন এই মেলা বসেছিল যখন এই মেলা বসে থাকার সময় করে পাঞ্জাবে বহু মানুষের সমাগম হচ্ছিল আর এই মেলা বসেছিল কত সালে এই তারিখটা হচ্ছে মাইক পরে আছে চিন্তা করো মেলা বসেছিল বারোই এপ্রিল এপ্রিল উনিশশো উনিশ বারোই এপ্রিল উনিশশো উনিশ মেলা বসেছিল যখন মেলাটা বসে মাথায় চেষ্টা করো ঠান্ডা হবে ঠিক আছে মেলা যখন এখানে বসেছিল পাঞ্জাবে বৈশাখী মেলা তো সমস্ত মানুষ সমাগম হচ্ছে আলোচনা হচ্ছে ঠিক এই বারোই এপ্রিল উনিশশো ব্রিটিশ পুলিশ আবার একটা নোংরামু কাজ করে কি কাজ করে নোংরামু সেটা হচ্ছে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে ব্রিটিশ পুলিশ এই বারোই এপ্রিল উনিশশো বিকেল পাঁচটা বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ার ঘোষণা করলো যে গোটা পাঞ্জাবে এখন চলছে মার্শেল ল আর এটা কখন স্টার্ট করেছিল এটা করেছিল বারোই এপ্রিল এবং সাথে সাথে নাইট কারফিউ জারি করেছিল এই নাইট কারফিউ শব্দটা করোনা এলো বলে আমরা জানতে পারলাম কিন্তু নাইট নাইট আগেও কিন্তু ছিল ক্লিয়ার তো জারি করলো ও ল চালু করে গোটা পাঞ্জাব জুড়ে ঠিক আছে কিন্তু এই জেনারেল ডায়ার এই নাইট কারফিউ এবং মার্শাল ল এর কথা কিন্তু কাউকে জানায়নি নিজে জেনেছিল এবং জেনারেল ডায়ারকে কে এবং তার কয়েকজন অফিসার জানতো আর কেউ না তো মাইকেল ও ডায়ার কি করলো মাথা রাখার চেষ্টা করবে বুঝতে পেরেছিল যে পাঞ্জাবে ও বৈশাখী মেলায় মানুষ সবাই মিলে মিশে গল্প করবে নেক্সট প্ল্যান বানাবে ঠিক আছে যেহেতু রোলার্ড একটা জন্য প্ল্যান আমরা সব ভেঙে দিয়েছি আবার ওরা প্ল্যান বানাতে যাচ্ছে তো জেনারেল ডায়ারকে খবর দিল জেনারেল ডায়ার জেনারেল ডায়ারকে খবর দিল জেনারেল ডায়া তুমি আসো এবং ওদেরকে জব্দ করো এরকম ব্যাপার একটা ঘটেছিল জেনারেল তুমি আসো এবং ওদেরকে মাথায় রাখার চেষ্টা করো ওদেরকে জব্দ করো তো জেনারেল ডায়ার যখনই আসলো ঠিক আছে তখন আমরা বুঝতে পেরেছি যে কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে জেনারেল ডায়ার কি করলো তেরোই এপ্রিল তেরোই এপ্রিল উনিশশো জেনারেল রায় কি করলো পাঞ্জাবে বৈশাখী মেলাটা এইভাবে হচ্ছিল এইভাবে উঁচু পাঁচি দিয়ে ঘেরা ছিল এই গেটে ঢুকলো ঢুকে ঢাই ঢাই করে গুলি করে দিল ঢাই 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 করে গুলি করে দিল গুলি করে দিল বহু মানুষ মারা গেলো যাকে বলি আমরা জালিয়নাবাগ হত্যাকাণ্ড যাকে আমরা বলি জালিয়নাবাগ হত্যাকাণ্ড যেটা হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো জালিয়ানাবাগ হত্যাকাণ্ড আর রওলাট অ্যাক্ট এবং জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছ যেখানে ব্রিটিশরা বলছে ধরো জেলে ভরো ঠিক আছে সেখানে আবার এখানে সে গুলি চালিয়ে দিল সেখানে এসে গুলি চালিয়ে দিল ব্রিটিশ ঘোষণা করলো যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডে তিনশো উনআশি জন মারা গেছে তিনশো উনআশি জন মারা গেছে ডেড হয়েছে আর বারোশো মানুষ আহত হয়েছে এটা ছিল অফিসিয়াল ভাবে এটা ছিল অফিসিয়াল ভাবে ঘোষণা কিন্তু আন ভাবে হবে যেটা কি ছিল আন অফিসিয়াল আন ভাবে ছিল যে এক হাজার মানুষ মারা গেছে ডেড হয়েছে আর ষোলোশো মানুষ আহত হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে অফিশিয়াল এটা হচ্ছে আন তাহলে রওলাট অ্যাক্ট কে আরো বিরোধিতা শুরু হয়ে যাবে না মানুষ আরো বিরোধিতা করবে না রাওলাট আইনটাকে নিয়ে হ্যাঁ রওলাট আইনকে নিয়ে আরো বিরোধিতা শুরু করবে না মানুষ সেই সমগ্র ভারতীয় একজন ব্যক্তি ছিল যিনি ব্রিটিশ লেজিসলেটিভ কাউন্সিলিং এ মেম্বার ছিল ব্রিটিশ লেজিসলেটিভ কাউন্সিলিং এর মেম্বার ছিল রওলাট অ্যাক্ট এই নোংরা দেখে তিনি কি করলেন পদত্যাগ করলেন যার নাম হচ্ছে শঙ্কর নারায়ণ লিখে রাখো শঙ্কর নারায়ণ শঙ্কর নারায়ণ ব্রিটিশ অ্যাক্টকে এই দেখে তিনি কি যে করলেন সেন্ট্রাল লেজিসলেটিভে আমার আর দরকার নেই যেহেতু তোমরা রওলার্ট অ্যাক্ট এনেছো একবার ভারতীয়দের জানানো প্রয়োজন বোধ করনি আর তাহলে আমরা থেকে কি করব আমি সেন্ট্রাল লেজিসলেটিভ যেখানে আইন তৈরি হচ্ছে আইন সভা থেকে আমি পদত্যাগ করলাম রাওলাট এক যখন ভারতবর্ষে পাঠানো হচ্ছে তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল প্রধানমন্ত্রী কে ছিল প্রাইম মিনিস্টার কে ছিল যার নাম ছিল নেভিল চেম্বার চেম্বারলেন যার নাম ছিল নেভিল ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল প্রাইম মিনিস্টার নেভিল চেম্বারলেন নেভিল চেম্বারলেন যিনি সিডনি রওলাটকে ডেকে রওলাট অ্যাক্ট বানানোর পরিকল্পনা দিয়েছিল বা প্ল্যান দিয়েছিল আর এই সময় ভারতবর্ষে বড়লাট কে ছিল হ্যাঁ বড়লাট কে ছিল উইলিয়াম চিমসফোর্ড এই বড়লাটকে ইংরেজিতে কি বলে গো বলতে পারবে বড়লাটকে ইংরেজিতে কি বলে বলতে পারবে এই যে আমরা শঙ্কর নারায়ণের কথা বললাম যিনি সেন্ট্রাল লেজিসলেটিভ ত্যাগ করেছিল তোমরা কি জানো যে শঙ্কর নারায়ণ ছাড়া আরো বহু মানুষ বহু ভারতীয় যারা লেজিসলেটিভ ত্যাগ করেছিল তাদের একটাই বক্তব্য ছিল যে তোমরা আইন বানিয়েছ কিন্তু ভারতীয়দের জন্য কিন্তু ভারতীয়দের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করণি তারা কারা কারা ছিল বলো তো আমাকে হ্যাঁ তারা কারা ছিল বলতে পারবে বলতে পারবে সেন্ট্রাল কার ছিল লেখা রাখো পন্ডিত পন্ডিত ডি সুকুন মোহাম্মদ আলী জিন্না জিন্না তিন নম্বর হচ্ছে মদন মোহন মালব্য মদন মোহন মালব্য ঠিক আছে আর একজন ছিল মাঝহারুল মাঝহারুল হক হ্যাঁ চার নম্বর হচ্ছে রুল হক ঠিক আছে মাঝহারুল হক এরা কিন্তু মেম্বার ছিল এরাও কিন্তু ব্রিটিশ সেন্ট্রাল লেজিসলেটিভ কিন্তু পদত্যাগ করলো যে ভাই যেখানে আমাদের থাকার দরকার নেই আমরাই জানতে পারি না কি ল আসছে আমরা নিজের মতামত রাখার জায়গা নেই তাই সেখানে আমরা শুনবো কেন তোমাদের কথা সেখানে আমরা তোমাদের কথা শুনবো কেন ওয়াই শুনবো কেন রলাট একটার মতো নোংরা আইন তোমরা পাঠিয়ে দিলে এখানে যার প্রভাব আমাদের দেখতে হচ্ছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডে তাই শুনবো না আর অপরদিকে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়ে গেছে হ্যাঁ না বা মাথা রাখার চেষ্টা করবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিল সবাই জানি আমরা হ্যাঁ রবীন্দ্রনাথ ট্যাগর কি করেছিল কোন উপাধি পেয়েছিল নাইটহুড উপাধি পেয়েছিল না নাইটহুড উপাধি পেয়েছিল না নাইটহুড উপাধি রবীন্দ্রনাথ কত সালে পেয়েছিল বলতে পারবে বলতে পারবে আমাকে এগুলো তো ইনফরমেশন না এগুলো তো ইনফরমেশন এগুলো ইনফরমেশন বলতো নাইটহুড উপাধি কত সালে পেয়েছিল থার্ড জুন উনিশশো পনেরো রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পেয়েছিল আর জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের জন্য নাইটহুড উপাধি ত্যাগ করে দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে হ্যাঁ লেফট করেছিল কত সালে লেফট করেছিল উনত্রিশে মে উনিশশো এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন ঊনত্রিশ মে উনিশশো উনিশ না না তেরো তে না তেরো না পনেরো তে তেরো না জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সরকার কি কিছু করলো না এত তো মানুষের প্রাণ চলে গেল কিছু করলো না ব্রিটিশ সরকার লোক দেখানোর জন্য একটা কমিশন অ্যাপয়েন্ট করলো যে জেনারেল ডায় যে এত লোককে মেরেছে এটা সত্যি না মিথ্যা যাচাই করার জন্য উইলিয়াম হান্টারকে অ্যাপয়েন্ট করলো উইলিয়াম হান্টারকে উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টারকে অ্যাপয়েন্ট করলো ডেকে পাঠালো উইলিয়াম হান্টার এসো তো ভাই কাম হে নট ফেয়ার ইউ ডিআর এরকম যে ডায়লগটা আমি দিই ঠিক আছে ওই ভাড়াটা এসো তো ভাই তুমি একটু ভারতবর্ষে যাও এবং গিয়ে দেখো তো ওখানে নাকি বলছে ব্রিটিশরা নাকি অনেক মানুষকে মেরে দিছে তদন্ত করো তো উইলিয়াম হানটা ভারতবর্ষে এসে হ্যাঁ সাতজন মেম্বারকে নিয়ে সাতজন ব্রিটিশ মেম্বার সাতজন ব্রিটিশ মেম্বার মাথা রাখার চেষ্টা করো খুব গুরুত্বপূর্ণ জায়গা সাতজন ব্রিটিশ মেম্বার ও তিনজন ভারতীয় মেম্বার তিনজন ভারতীয় মেম্বার টোটাল হলো কত জন টোটাল হলো দশজন দশজন মেম্বারকে নিয়ে একটা তদন্ত করলো যাকে আমরা বলি হান্টার কমিশন যাকে আমরা বলি হান্টার কমিশন তাদের নামগুলো কি কি ছিল বলতে পারবে তাদের নামগুলো বলতে পারবে বলতো দেখি আমি সরে যাচ্ছি আ। বলতে পারবে বলতে পারবে পারবে না তিন ভারতীয় ছিল আচ্ছা দাও দাও আমার একটা জিনিস খেয়াল করি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট হুট উপাধি নাইট হুট উপাধি নাইট হুট উপাধি পনেরো না তেরোতে পনেরো তো না তেরোতে তেরো 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 এটা চেঞ্জ করে নাও সবাই ঠিক আছে তো তিনজন মেম্বার ভারতীয় কারা ছিল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা তিনজন মেম্বার এই তিনজন মেম্বার হচ্ছে সুলতান আহমেদ নামগুলো লিখে রাখো সুলতান আহমেদ আহমেদ সুলতান আহমেদ আর কে ছিল আর কে ছিল বলতে পণ্ডিত জগৎ নারায়ণ পণ্ডিত জগৎ নারায়ণ জগৎ নারায়ণ পন্ডিত জগৎ নারায়ণ আর তিন নামর ছিল নামটা মনে থাকে না নামটা খুব কঠিন মনে জগত জগৎ না না চিমন স্যার চিমন লাল কি নাম বল স্যার চিমন লাল নামটা মনে থাকে না আমার স্যার চিমন লাল শেতল বাথ স্যার চিমন লাল চিমন লাল লাল শেতল বাদ বাদ এই যে তিনজনকে নিয়ে তিনজন ভারতীয়কে নিয়ে একটা কমিশন তৈরি করলো ব্রিটিশ পুলিশ এদের এই তিনজন ভারতীয় এবং সাতজন ব্রিটিশকে নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটা রিপোর্ট তৈরি করলো যাকে বলা হয় হান্টার কমিশন ঠিক আছে সরে যাবো আচ্ছা সরে যাচ্ছি তেরি দাওয়া 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 আমি আমি গুলিয়ে আছি আমি গুলিয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাটের তোমরাই ভুল করছো আমরা কনফিউজ করে দিয়েছো তথ্যর মধ্যে না রবীন্দ্রনাথ ঠাকুর তেরোতে ইয়ে পাইনি পনেরোতে নাইট রুট পেয়েছিল পনেরোতে ঠিকই লিখেছিলাম আমি তোমরা আমাকে গুলি দিচ্ছ তোমরা গুলি দিচ্ছ আমাকে হ্যাট এরকম করলে হবে নাকি হ্যাঁ সরি 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 চেঞ্জ করো এই ছেলে কিছু ছেলে মেয়ে এমন গন্ডগোল করে আমি ঠিকই লিখেছিলাম পনেরো লিখেছিলাম তা আমি বলছি তেরো তেরো যখন বলছে আমি কনফিউজ হয়ে গেলাম তেরো তেরো তো নোবেল পেয়েছিল তাহলে নোবেল পেয়েছিল তোমরা এমন জিনিস না তোমরা এমন জিনিস না সত্যি আমি গুলিয়ে যাচ্ছি হ্যাঁ আমি গুলিয়ে যাচ্ছি

চলো তাহলে হান্টার কমিশন কি করছে সে তার রিপোর্ট জমা দিচ্ছে তো হান্টার কমিশন রিপোর্টে ধরা পড়লো যে ভাই জেনারেল ডায়ার ঢুকেছে ঢুকে অন্যায়ভাবে গুলি চালিয়েছে এবং এত তো মানুষ মারা গেছে ঠিক আছে তো ব্রিটিশ পার্লামেন্ট অর্ডার দিল যে জেনারেল ডায়ারে ফাঁসি দেওয়া হোক ফাঁসির সাজা দেওয়া হোক ক্লিয়ার জেনারেল ডায়ারে কিন্তু হত্যার নির্দেশ দেওয়া হলো ঠিক আছে কিন্তু জেনারেল ডায়ার ডায়ারে শুধু হত্যা হোক এইটা কিন্তু ভারতীয় চাইনি ভারতীয়রা চেয়েছিল জেনারেল ডায়ার তো সামনে ছিল জেনারেল ডায়ারে পেছনে যাওয়া ছিল মাইকেল ও ডায়ার লেভার ঠিক আছে এদের সাজা কেন হবে না হ্যাঁ হ্যারি ঠিক আছে এদের সাজা কেন হবে না লিভার হ্যারি এরা এদের সাজা কেন হবে না তো এড়ে যাইছিল তো ব্রিটেন পার্লামেন্ট পার্লামেন্টকে আইএনসি কি করলো পাল্টা একটা রিপোর্ট করলো যে আপনি তদন্ত করেছেন আমাদের তিনজন ভারতীয়কে নিয়ে এবং সাতজন ব্রিটিশ অফিসারকে নিয়ে টোটাল দশজনকে নিয়ে একটা হান্টার কমিশন তৈরি করেছেন এবং সেখানে শুধু জেনারেল ডায়ারকে দোষী দেখাচ্ছেন কিন্তু একটা কথা মাথায় রাখার চেষ্টা করুন জেনারেল ডায়ার কিন্তু একা নয় ওর সাথে কিন্তু হ্যারিও ছিল উইলিয়াম মাইকেল ও ডায়ারও আছে আবার নাভা লিভার আছে ঠিক আছে এদের তো সাজা দেওয়া উচিত তার আমরা একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে চাই তো ব্রিটেন পার্লামেন্ট থেকে অর্ডার আসলো ঠিক আছে তোমরাও একটা পূর্ণাঙ্গ অর্ডার বানাও ঠিক আছে রিপোর্ট বানাও এবং সেটা আমাকে পাঠাও তো সেই রিপোর্টে মাথা রাখার চেষ্টা করবে ছজন মেম্বারকে নিয়ে আইএনসি একটা রিপোর্ট তৈরি করলো ছজন মেম্বার ঠিক আছে ছজন মেম্বারকে নিয়ে আইএনসি একটা রিপোর্ট তৈরি করলো সেই ছজন মেম্বার কারা কারা ছিল বলতে পারবে হ্যাঁ গান্ধীজি 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 ঠিক আছে দু নম্বর ছিল আব্বাস তৈয়বজি আব্বাস তৈয়বজি শর্টকাট লিখে দিলাম ঠিক আছে আব্বাস তৈয়বজি তিন নম্বর ছিল গান্ধীজি আব্বাস আকে কনফিউজ করো না ভাই গুলি যায় ঠিক আছে আব্বাস তৈয়বজি ইয়ে ছিল মতিলাল নেহেরু ফজলুল হক মতিলাল নেহেরু চার নম্বর ফজলুল হক ঠিক আছে মতিলাল নেহেরু ফজলুল হক এম আর জয়াকার এম আর জয়াকার এম আর জয়াকার আর কে ছিল গো আর একজন মেম্বার ছিল খুব ভীষণ চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস সি আর দাস ঠিক আছে তো এদেরকে নিয়ে আইএনসে কি করলো একটা রিপোর্ট তৈরি করলো এবং এই রিপোর্টটা ব্রিটিশ পার্লামেন্টে জমা দিলো পঁচিশে মার্চ উনিশশো কুড়ি পঁচিশে মার্চ পঁচিশে মার্চ উনিশশো কুড়ি ব্রিটেন পার্লামেন্টে জমা দিল যে ভাই শুধুমাত্র যে ওই কয়েকজন মারা গেছে তোমরা দাবি করছো হ্যাঁ এই মারা কিন্তু এক হাজার ওপর লোক গেছে এক হাজার ওপর লোক গেছে তোমরা কিন্তু সেটা উল্লেখ করছো না মাইকেল ও ডায়ার জেনারেল ডায়ার লিভার হ্যারি এদেরও কিন্তু সাজা আমরা চাই এরা সবাই মিলে একটা রিপোর্ট তৈরি করলো এবং ব্রিটেন পার্লামেন্টকে পঁচিশে মার্চ উনিশশো কুড়ি রিপোর্টটা পেশ করলো যখন রিপোর্ট পেশ হলো ভারতীয় এই রিপোর্টকে তেমনভাবে গুরুত্ব দিল না কিন্তু পরবর্তীকালে জেনারেল ডায়াস জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং উনিশশো সালে দশই মার্চ চল্লিশ সালে দশই মার্চ ঠিক আছে দশই মার্চ ঠিক আছে এই জেনারেল ডায়ারকে হত্যা করলো পাঞ্জাবের একজন মানুষ তার নাম হচ্ছে উধম সিং ক্লিয়ার উধম উধম সিং উধম সিং হত্যা করলো জেনারেল ডায়ারকে ঠিক আছে লন্ডনে গিয়ে গুলি করেছিল উধম সিং লন্ডনে গিয়ে গুড়ি করেছিল জেনারেল ডায়ারকে হত্যা করেছিল ঠিক আছে এইটাই হলো আমাদের রলাট অ্যাক্ট ও আমাদের জালিওনাবাগ হত্যাকাণ্ড ক্লিয়ার আমি দুটোকে একসাথে মার্চ করে কিন্তু পড়িয়ে দিলাম ঠিক আছে দুটোকে একসাথে মার্চ করে কিন্তু পড়িয়ে দিলাম বোঝা গেছে ক্লিয়ার হয়েছে সকলের কাছে সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ কেমন লাগলো এখন তো অনেক বাকি গো এই সবে মাত্র আমাদের কটা হলো এই সবে মাত্র আমাদের ওলাড একটা হলো এরপর যাবো আমরা খিলাফত আন্দোলন এরপর যাব আমরা খিলাফত আন্দোলন এরপর যাব আমরা খিলাফত আন্দোলন হুম ও সাউন্ড ছিল না তোমরা একটু ভাবো তো তোমরা সবাই বাড়িতে বসে আছো কেউ শুয়ে শুয়ে ভিডিও দেখছো কেউ বসে বসে ভিডিও দেখছো কেউ ঘুরে ঘুরে ভিডিও দেখছো তা ভাবো তো আমি এক ঘন্টা সাঁত্রিশ মিনিট ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত স্টিল দাঁড়িয়ে স্টিল দাঁড়িয়ে আর পাঁচ ঘন্টা থাকবো আমি ঠিক আছে পাঁচ ঘন্টা সাউন্ড নেই সাউন্ড নেই সাউন্ড নেই শুনতে পাচ্ছ না সাউন্ড আছে কি নেই সাউন্ড আছে কি নেই সাউন্ড আছে না নেই এখন আছে আচ্ছা তাহলে ভাবো একটা মানুষের কত কষ্ট জাস্ট একবার ভেবে দেখো তো ট্রেনে বাসে আমরা কেউ দশ মিনিট দাঁড়াতে পারি ট্রেনে বাসে আমরা কেউ চাই যে দশ মিনিট দাঁড়ায় তাহলে একটা মানুষ দাঁড়িয়ে আছে ক্লাস ভালো লাগলে একটু শেয়ার করে দিও সকল কাছে এইটুকুই অনুরোধ একটু লাইক ও শেয়ার করে দিও হ্যাঁ এই যে বলো না এই যে আমি যে ম্যারাথনগুলো নিই নি বেশিরভাগ ম্যারাথন আমার পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে যায় তাই না এই পাঁচ ছ ঘন্টা ক্লাস করানোর পর না মনে হয় চুপচাপ শুয়ে পড়ি এই যে আজকে রাত্রে আমি অফিসে থাকবো একাই থাকবো আমি আজকে অফিসে থাকবো আর যাওয়ার ক্ষমতা হয় না আমাদের আমি কেন কোনো টিচারে যাওয়ার ক্ষমতা হয় না আমি ছাড়া ছ ঘন্টা কেউ নেয়ও না ঠিক আছে তোকে যাওয়ার ক্ষমতা হয় না আমার আর আমি মনে হয় যে ওই যাব একটা জায়গা আছে মেঝেতে একটা জায়গা আছে গ্রিন স্ক্রিন আছে বেছাবো শুয়ে পড়বো ঠিক আছে সকলের কাছে একটা অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও না গো আমি গ্রেট সাধারণ মানুষ আপনি অনেক ইনফরমেশন দেন এই জন্যই তো আপনার ক্লাস বেস্ট না না আমি কোথায় ইনফরমেশন দিই আমি সাধারণ মানুষ খিলাফত আন্দোলন খুব বড় একটা আন্দোলন খুব বড় একটা আন্দোলন সময় লাগবে বেশিক্ষণ পড়াতে কোনটা বলতো সরাজি পড়াবো ভালো লাগলে ক্লাসটা একটু লাইক ও শেয়ার করে দিও সকলে মিলে সকলের কাছে অনুরোধ একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা লাইক করে দিলে স্যারের পকেটে একটা ওপর ঢুকবে না এটা কখনো ভেবো না ঠিক আছে লাইক করে দিলে স্যারদের পড়ানো তো আরো জোস চলে আসে এনার্জি চলে আসে আর কিছু না এইটাই তো তোমাদের কাছে প্রাপ্য আমাদের না টাকা পয়সা চাই চাই না টাকা পয়সা চাই কি আমরা আমরা চাই না কি করবো টাকা পয়সা নিয়ে আড্ডা ভালো মাইনে দেয় দরকার নেই শুধু একটু ভালোবাসা চাই না না আমি সেরা না চলো চল এবার যে জায়গাটা পড়াবো বা খিলাফত আন্দোলন এটা হচ্ছে সাধারণত একটা মুসলিম আন্দোলন মুসলিম মুসলিম আন্দোলন দেখো খিলাফত আন্দোলন আর অসহযোগ আন্দোলন নন কপোরেশন আন্দোলন খুব ভালো করে বোঝো খিলাফত আন্দোলন আর অসহযোগ আন্দোলন আমি একটা মার্জে পড়াবো ঠিক আছে খিলাফত আন্দোলন শেয়ার করলে কম্পিটিশন বেড়ে যাবে না যে গরিব মানুষের ছেলের উপকার হবে কতটা মানুষের উপকার করো তোমার সিট তোমার জন্য রাখা থাকবে কেউ নেবে না বাবু চলো খিলাফত আন্দোলন এটা হচ্ছে সম্পূর্ণ একটা মুসলিম আন্দোলন এক নম্বর জায়গা গান্ধীজি কি করছে এখানে খিলাপত আন্দোলনে প্রশ্ন হচ্ছে মাথার মধ্যে হ্যাঁ গান্ধীজি কি করছে আছে খিলাফত আন্দোলন জিনিসটা কি খিলাফত আন্দোলন জিনিসটা কি খিলাফত আন্দোলন জিনিসটা কি জিনিসটা জিনিসটা হচ্ছে এই যে খিলাফত বা শব্দটা হচ্ছে খালিফা শব্দ থেকে এটা হচ্ছে মনে করো আইএনসি সমস্ত মেম্বাররা এখানে মধ্যে আছে। আছে ঠিক একটা সময় আমরা আইএনসি কে তিনবার বার ভাঙতে দেখেছি কংগ্রেস কে তিন বার ভাঙতে দেখেছি তিনবার ভেঙেছে এক একবার দেখেছি উনিশশো সাত সালে স্পিট স্প্লিটের মাধ্যমে কংগ্রেস ভেঙে গেছে একবার দেখেছি আমরা আহ উনিশে খিলাফত আন্দোলনের মাধ্যমে লেখা আছে কিন্তু তার আগে ভেঙে আর একবার দেখবো আমরা কখন আমরা দেখবো স্বরাজ পার্টির সময় আমরা তিনবার কিন্তু কংগ্রেসকে ভাঙতে দেখেছি তো এই আন্দোলন একটা সিস্টেমে চলেছিল বা একটা জায়গার মাধ্যমে চলেছিল খিলাফত শব্দ হচ্ছে খলিফা খালিফা থেকে ঠিক আছে খলিফা তা এই খলিফা মানে যখন খলিফা জিনিসটা কি আমি আগে বোঝাই হজরত মোহাম্মদ সাহেব যখন মারা গেছিলেন তখন উনার মতো মুসলিম ধর্মটা প্রচার কে করবে তার জন্য খুব চিন্তা উনি মারা গেছিলেন ছশো বত্রিশ এটিতে ঠিক আছে তো এই চিন্তা ওনার মৃত্যুর পর মুসলিম ধর্মের পথ প্রদর্শক কে হবে এই চিন্তা করতে করতে উনিশ থেকে চারটি বছর লেগে যায় উনিশশো ছশো বত্রিশ থেকে চার বছর লেগে যায় ছশো ছত্রিশ এডিতে ছশো ছত্রিশ এডিতে একটা পোস্ট তৈরি হয় যার নাম হয় খালিফা বলে একটা পোস্ট খালিফা বলে একটা পোস্ট এই পোস্টের দুটো কাজ মুসলিম ধর্মকে ঠিকঠাক মতো পরিচালনা করা আর মুসলিম ধর্মে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিকঠাক মতো করে মেনটেন করা তো এই সময় করে উনিশশো সালে তুর্কির অটোম্যান গোষ্ঠী খলিফা ছিল ঠিক আছে তুর্কির অটোম্যান গোষ্ঠী কিন্তু খলিফা ছিল বুঝা গেল এই সময় কে খলিফা ছিল তুর্কির অটোম্যান গোষ্ঠী এই অটোম্যান গোষ্ঠী ভারতবর্ষ ঘুরতে এসেছিল আর যখন এই অটোম্যান গোষ্ঠী ভারতবর্ষে ঘুরতে আসে এই ব্রিটিশরা ব্রিটিশরা তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে হ্যাঁ এই ব্রিটিশরা তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে তো অটোম্যান গোষ্ঠী খারাপ ব্যবহার পেয়ে ওনারা দুঃখ লেগে ওনারা ভারত থেকে চলে গেল আর যখন ভারত থেকে চলে গেল মুসলিম সমাজের কাছে একটা বার্তা পৌঁছালো যে এই ব্রিটিশরা মুসলিম বিরোধী এর আগেও পৌঁছেছে এখন কিন্তু আর একটু বেশি করে পৌঁছালো যে ব্রিটিশরা হচ্ছে মুসলিম বিরোধী খুব ভালো করে বুঝো যখন অটোমান গোষ্ঠী ভারতবর্ষ থেকে অটোমান খলিফা গোষ্ঠী যখন ভারতবর্ষ থেকে চলে গেল ভারতবর্ষ থেকে চলে গেল তখন মুসলিম সমাজের কাছে একটা খারাপ বার্তা পৌঁছালো যে ব্রিটিশরা হচ্ছে মুসলিম বিরোধী তাই না ব্রিটিশরা হচ্ছে মুসলিম বিরোধী এই খারাপ ব্যবহার যে চলে থেকে তখন কংগ্রেসের একজন নেতা ছিল মুসলিম লিডার তার নাম হচ্ছে আলী ব্রাদার তার নাম হচ্ছে আলী ব্রাদার এই আলী ব্রাদার ব্রিটিশকে বারবার বলতে লাগলো যে এই অটোমেন গোষ্ঠী ভারতবর্ষ ছেড়ে চলে গেছে এতে আমাদের ধর্মের আঘাত করেছে ঠিক আছে ব্রিটিশরা হ্যাঁ মুসলিম সমাজের কাছে একটা খারাপ বাড়তে যাচ্ছে এটার জন্য একটা আন্দোলন হোক বার 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 বলে আসছে বার বার বলে আসছে এই আলি ব্রাদার কিন্তু যখন বারবার বলে আসার পর কংগ্রেস যখন এই ব্যাপারটাকে তোয়াক্কা দিল না পাত্তা দিল না ঠিক আছে তখন আলী ব্রাদার কি করলো আমার থাকা দরকার নেই কংগ্রেস থেকে এ তখন কংগ্রেস থেকে বেরিয়ে চলে গেল কংগ্রেস থেকে বেরিয়ে চলে গেল ঠিক আছে দিল্লি থেকে সম্পূর্ণ বেরিয়ে চলে গেল কোথায় লখনৌতে চলে গেল দিল্লি থেকে বেরিয়ে সম্পূর্ণ বেরিয়ে কথাছাড়া লখনউ চলে গেল এবং তখন তো আমাকে কিছু করতে হবে হ্যাঁ আলী ব্রাদার চিন্তা করছে কি করব কি করব না করব না করব ইতালি চিন্তা করতে 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 তার মাথার মধ্যে প্রশ্ন জাগলো তার মাথার মধ্যে প্রশ্ন জাগলো যে আমি কি করব এই মুহূর্তে তার মাথার মধ্যে প্রশ্ন জাগলো চলে চলো কংগ্রেস তো কোনো আন্দোলন করলো না আমি কংগ্রেসকে বারবার বারবার বলেছি যে অটোমেন গোষ্ঠীর সাথে ব্রিটিশরা খারাপ ব্যবহার করেছে আপনি আন্দোলন করুন কিন্তু কংগ্রেস তো আন্দোলন করলো না তাহলে চলো আমি একটা আন্দোলন করব আমি দরকার পড়লে আমি একা দাঁড়াবো ঠিক আছে আর ধীরে ধীরে মুসলিম মানুষ থেকে আনবো ঠিক আছে তা আমি একটা আন্দোলন করব আর সেই আন্দোলনের নাম হচ্ছে খিলাপথ আন্দোলন ক্লিয়ার খিলাফত নামে প্রথমে মাথায় রাখার চেষ্টা করবে খিলাফত নামে একটা অর্গানাইজেশন তৈরি করলো আর যার ফাউন্ডার হলো এ আলী ব্রাদার এবং এই খিলাফত অর্গানাইজেশনে আরো দুজন ফাউন্ডার ছিল কে কে ছিল একজন হচ্ছে মোহাম্মদ আলী আরেকজন নাম হচ্ছে সৌকত আলী তাহলে একজনের নাম মোহাম্মদ আলী একজনের নাম আলী চেষ্টা করো একজনের নাম আলী একজনের নাম হচ্ছে আলী এরা দুজনও কিন্তু কো ফাউন্ডার ছিল তাহলে চলো এরা দুজন আর এই তিনজন মিলে একটা খিলাফত আন্দোলন একটা মহল তৈরি করলো কোথা থেকে শুরু করলো করলো লখনৌ থেকে খিলাফত আন্দোলন হেড অফিস কোথায় লখনৌ ক্লিয়ার খিলাফত আন্দোলনে হেড অফিস কোথায় তাহলে খিলাফত আন্দোলনে হেড অফিস হচ্ছে লখনৌতে বোঝা গেল জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার দেখো আমার প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে তখন কংগ্রেস থেকে বেশ কিছু মুসলিম মানুষ বেরিয়ে চলে আসছে কংগ্রেস থেকে বেশ কিছু মুসলিম মানুষ হ্যাঁ কংগ্রেসের বেশ কিছু মানুষ বেরিয়ে চলে আসছে তারা কারা ছিল বড় বড় নেতা ছিল তারা হাকিম আজমল খান লিখে রাখো হাকিম আজমল খান হাসিনাত মোহানি মোহানি মৌলানা আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ এরা কংগ্রেস থেকে বেরিয়ে চলে আসলো এরা সবাই কংগ্রেস থেকে বেরিয়ে চলে আসলো যখন সবাই মেরে বেরিয়ে আন্দোলন করছে মুসলিম আন্দোলন হচ্ছে তখন মানে সমস্ত দেশে সমস্ত মুসলিমরা এক জায়গায় হয়ে যাচ্ছে এবং সবাই খেলাফত আন্দোলনকে সমর্থন করছে তাহলে বলবে এই লোকটা কোথায় ছিল গান্ধীজি তাহলে গান্ধীজি এখন কোথায়

जस्ट वन मिनट है हमें एक तो आस এই তোমাদের ক্লাস করাচ্ছি আর কিছু মানুষও থাকে পিডিএফ এর টেনশন হ্যাঁ কি হয়েছে কি হয়েছে লাইফ চ্যাটে কি হয়েছে চা নেই গো ভালো মনে করালো তো আমাকে চা খেয়ে নিন দেখি চা আছে কিনা দেখি ভালো মনে করালো দেখি চলো এবার আমরা শুরু করি মিন জায়গায় এবার এগিয়ে যাই দেখো তো কি বললাম তাহলে এই আন্দোলন স্টার্ট হলো ঐটা তো আনঅফিশিয়াল ভাবে চলছিল তা এবার অফিশিয়াল ভাবে আন্দোলন করতে হবে তাই না তাহলে অফিশিয়াল ভাবে আন্দোলন করতে হবে তাহলে অফিশিয়াল ভাবে যখন আন্দোলন করতে হবে গান্ধীজি কিন্তু এইসব কিছু জানতো না গান্ধীজি সেই সময়কে ঠিক করেছিল যে গোটা ভারতবর্ষ জুড়ে আমি একটা মাস মুভমেন্ট করব মাস মানে গোটা ভারতবর্ষ জুড়ে একটা বড় আকারে আন্দোলন করব এটা গান্ধীজি উদ্দেশ্য ছিল যখন গান্ধীজি এরকম উদ্দেশ্যে চলছে তখন হঠাৎ করে গান্ধীজি জানতে পারে এবং একটা ঘটনা ঘটে এই যে খিলাফত আন্দোলন আছে না খিলাফত আন্দোলনের ওপর ভিত্তি করে একটা দিন ক্লিয়ার উনিশে অক্টোবর উনিশশো উনিশ মাথায় রাখার চেষ্টা করবে এই দিনটা উনিশে অক্টোবর উনিশে অক্টোবর উনিশশো উনিশ খিলাফত দিবস পালন করে দেয় কে গোটা ভারতবর্ষ জুড়ে খিলাফত দিবস পালন করে কে আলি ব্রাদার রাজা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু খিলাফত দিবস পালন করে দেয় ঠিক আছে গোটা জুড়ে খিলাফত দিবস পালন করে অক্টোবর উনিশ যখন গোটা ভারতবর্ষ জুড়ে খিলাফত দিবস পালন করে তখন গান্ধীজি শুনতে পারে যে এ কি ব্যাপার খিলাফত দিবস কেন তখন গান্ধীজি জানতে পারছে এই খিলাফত আন্দোলনে সমস্ত মুসলিম মানুষরা আছে এখানে কোনো হিন্দু নেই ঠিক আছে এবং গান্ধীজি ঠিক করছে যে আমি একটা আন্দোলন করব সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট বা যাকে আমার সরকারের এনসিএম বলি সেই আন্দোলনে কোনো মুসলিম নেই তাহলে এইভাবে তো চলতে পারে না গান্ধীজি কি করলো মাথায় রাখার চেষ্টা করবে খুব মানে ইম্পর্টেন্ট জায়গা খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে একুশে অক্টোবর একুশে অক্টোবর উনিশশো উনিশ গান্ধীজি কি করলো আলী ব্রাদাকে একটা চিঠি লিখলো যে আলী ভাই আমি তোমার সাথে বসতে চাই আলি ভাই আমি তোমার সাথে বসতে চাই ঠিক আছে আলী ব্রাদার বললো অবশ্যই আসো ওয়েলকাম তো গান্ধীজি এবং আলী ব্রাদার একদিকে গান্ধীজি অপরদিকে আলী ব্রাদার ঠিক আছে মাথা রাখার চেষ্টা করবে এরা এরা দুজন মুখোমুখি বসেছে কবে বাইশে অক্টোবর বাইশে অক্টোবর উনিশশো উনিশ দুজনে বসলো কোথায় দুজনে লক্ষণতে বসলো এবং দুজনে বসে গান্ধীজি আলি কে বলছে আলী ভাই তো দেখো তুমি খিলাফত আন্দোলন করেছো তোমার খিলাফত আন্দোলনে কোনো হিন্দু নেই সবাই মুসলিম আছে আর আমি একটা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন করবো বলে প্ল্যান ঠিক করছি সেখানে মুসলিম নেই হিন্দু আছে তাহলে এইভাবে কি চলতে পারে কারণ এই দেশে ব্রিটিশরা হিন্দু মুসলিম লড়াইয়ে লাগিয়েছে তাই এই দেশ আমাদের এখন মানে মজবুত করতে হবে আর এই মুহুর্তে যদি আমরা ব্রিটিশদের না তাড়িয়ে নিজেদের প্রবলেম নিজেদের ঘরের প্রবলেমগুলোকে মিটায় থাকি তাহলে কীভাবে চলবে তাহলে চলো আমরা দুজন এক হয়ে যাই আলী ব্রাদা বললো আমার কোনো আপত্তি নেই আমি তো কংগ্রেসকে বলেছিলাম যে ভাই অটোম্যান গোষ্ঠী ভারতবর্ষে এসছে তার সাথে খারাপ ব্যবহার করেছে তোমরা আমাকে সাথ দাও আমি একটা আন্দোলন করব কংগ্রেস তো সেটাকে পাত্তাও দেয়নি তাহলে গান্ধীজি বলবো ঠিক আছে চিন্তা করো না আমি তোমার ইস্যুটা রাখবো আমি যে অসহযোগ আন্দোলন করব সে অসহযোগ আন্দোলনে একটা পয়েন্ট থাকবো তোমার এই অটোম্যান গোষ্ঠীর যে অপমান করেছে তার একটা বদলা ঠিক আছে এইটা কিন্তু একটা পয়েন্ট রাখবো তো আলী বাদা বলছে তাহলে কি করা যায় গান্ধীজি বলছে এক কাজ করো তুমি যে অস খিলাফত আন্দোলন করেছ না তো খিলাফত আন্দোলনের চেয়ারম্যান আমাকে বানিয়ে দাও গান্ধীজি বলছে খিলাফত আন্দোলনের চেয়ারম্যান আমি আমাকে বানিয়ে দাও তাহলে মুসলিম সমাজের কাছে একটা বার্তা যাবে যে হিন্দুরা আমাদের পাশে আছে হ্যাঁ মুসলিম সমাজের কাছে বার্তা যাবে যে হিন্দুরা আমাদের পাশে আছে তো গান্ধীজি বলল এই প্রপোজালটা দেবে আলি বাদা বললো ঠিক আছে কোনো চাপ নেই তো গান্ধীজি খিলাফত আন্দোলনে চেয়ারম্যান হলো তার ঠিক পরের দিন অক্টোবর উনিশশো উনিশ গান্ধীজি কি করলো এ খিলাফত আন্দোলনের চেয়ারম্যান হয়ে গেল এ খিলাফত আন্দোলনের চেয়ারম্যান হয়ে গেল ঠিক আছে এবার দেখো মাথায় রাখার চেষ্টা করবে যে এবার তাহলে খিলাফত আন্দোলন হয়ে গেল এখানে ঘটনা সূত্রপাত ঘটনা কি সূত্রপাত এবার দেখো খিলাফত আন্দোলন আর অসহযোগ আন্দোলন দুটো আন্দোলন মার্চ হয়ে গেল কিভাবে মার্চ হবে আমি তো কথা বলি গান্ধীজি শুধু গান্ধীজি তো একা হলে হবে না গান্ধীজি একা হলে তো হবে না গান্ধীজি একা হলে তো হবে না হবে কি তো গান্ধীজি কি চেয়ারম্যান হয়ে গেল আন্দোলনে তো গান্ধীজি দেখছে আমি তো খিলাপদ আন্দোলনের চেয়ারম্যান হলাম এরপর মুসলিম সমাজকে আরো একটা বার্তা দিতে হবে যে হিন্দুরা তাদের পাশে আছে বিশ্বাসটা জাগাতে হবে তখন গান্ধীজি আরো একটা প্ল্যান করলো কি করলো ঠিক না সুব্রমণীয় মাথায় রাখার চেষ্টা করবে না সরি স্বামী সর্দানন্দ স্বামী স্বামী সর্দানন্দ সর্দানন্দ স্বামী সরদানন্দ কে ফিল্ডে নামালো গান্ধীজি কেียน স্বামী সরদানন্দ কে কি কোলা গান্ধীজি ফিল্ডে নামালো কি হবে স্বামী সরদানন্দ দিল্লি জামা মসজিদে যখন মানুষ বিকেল চারটে আসরে আजाने নামাজটা পড়ে যখন নেমে আসছে তখন স্বামী সরদানন্দ সকলের সামনে গিয়ে হাজ্জর কো অনুরোধ করল যে ভাই এভাবে যদি হিন্দু মুসলিম আমরা আলাদা হয়ে যায় তাহলে এই দেশের লড়াই কি হবে এই দেশ থেকে ব্রিটিশ মুক্ত কি হবে চলো সবাই মিলে একজোট হয়ে আমরা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করি এক হয়ে ব্রিটিশদের অন্যায়ের তীব্র প্রতিবাদ করি ক্লিয়ার তো সবাই কিন্তু ঠিক করলো এই প্ল্যানটা তো স্বামী সাদানন্দ কথায় মুসলিম সমাজের কাছে ট্রাস্টও আসলো স্বামী সারদানন্দ আরো বিশ্বাস জাগানোর জন্য ঘটনাটা বোঝো স্বামী করছে আরো মুসলিম সমাজে আরো বিশ্বাস জাগানোর জন্য তিনি পাঞ্জাবের যে অমৃতসরের গোল্ডেন টেম্পেল আছে না ওই গোল্ডেন টেম্পেলের মেন গেটে তালা মেরে দিল এবং সেই তালা মেরে সে চাবিটা দিল একটা মুসলিম ছেলের হাতে যার নাম হচ্ছে সাইফুদ্দিন কিছিলু। যে রওলাড এক পড়া থেকে সাইফুদ্দিন কিছিলু নাম পেলে হ্যাঁ সাইফুদ্দিন ছিল হাতে এবং দিল দেওয়ার পর বলেছিল যে এই মন্দিরটা রক্ষা করার দায়িত্ব তোমাদের এইভাবে গান্ধীজি স্বামী সারদানন্দ কাজে লাগিয়েছিল এবং এইভাবে গান্ধীজি মানে হিন্দু মুসলিমের মধ্যে ইউনিটি এনেছিল ক্লিয়ার তো এবার যখন গান্ধীজি হিন্দু মুসলিমের মধ্যে ইউনিটি আনলো মুসলিম লীগ দেখছে আমি একা সাইডে পড়ে যাবো তো মুসলিম লীগ কি করলো খিলাফত আন্দোলনকে সমর্থন করে দিল হঠাৎ করে ক্লিয়ার মুসলিম লীগ খিলাফত আন্দোলনকে সমর্থন করে দিল মোহাম্মদ কুড়ি জানুয়ারি উনিশশো কুড়ি ক্লিয়ার কুড়ি জানুয়ারি উনিশশো কুড়ি গান্ধীজি কি করলো মোহাম্মদ আলী জিন্না কি করলো যে মানে খিলাফত আন্দোলনকে সমর্থন করে দিল ঠিক আছে খিলাফত আন্দোলনকে সমর্থন করে দেব পরে সরেও যাবে যখন খিলাপত আন্দোলন অসহযোগ আন্দোলন সব মিশে যাবে না তখন সরেও যাবে ক্লিয়ার এইটা হলো খিলাপত আন্দোলন এখানে কিন্তু খিলাপত আন্দোলন শেষ হলো না এই সাথে সাথে শুরু হবে অসহযোগ আন্দোলন ক্লিয়ার অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন আমরা একসঙ্গে পড়াবো এ কি হয়েছে কমেন্টের সবগুলোকে ব্লক করে দেবো আমার ক্লাসে ফালতু কমেন্ট চলবে না ও যে সমস্ত স্যার ম্যাডামে কমেন্টটা করবি তো করবি আমার ক্লাসে করবি না তোরা ঠিক আছে এই ঝামেলা অশান্তি করিস না তো পড়াতে দে ভালো ক্লাস হচ্ছে ঝগড়া করতে বসে গেছে সব দেখবো শেষ পর্যন্ত কজন থাকিস তোরা কয়েকজন বেশি দেখছি মমিতা অনেকদিন পর কি হল ক্লাসে হয়েছে এরপর আমরা দেখব অসহযোগ আন্দোলন পর্যন্ত আমরা কিন্তু খিলাফত আন্দোলনকে একটু অফ রাখলাম এবং আমরা অসহযোগ আন্দোলনকে কিন্তু আনবো তো অসহযোগ আন্দোলন আমরা আনবো কিভাবে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এবার আমরা অসহযোগ আন্দোলন আনবো বলো ওই তোমরা কয়েকজনই প্রমিস করবে স্যার শেষ থাকবো সবাই থাকবে না কারণ সবার ধৈর্য নেই না সবাই নামে ডাব্লু বিশেষ পড়ে কিন্তু ডাব্লু বিশেষ পড়ার জন্য যে সাধনাটা দরকার সেই সাধনাটা সবার মধ্যে নেই সকলের কাছে একবার অনুরোধ যদি ক্লাসটা একটু লাইক ও শেয়ার করে দাও খুব ভালো হয় আর কিছু না তো অনেকে ভাবছো স্যার বকছে বকুক না কি এসে যায় আমার তো হয়ে গেল ইয়াস জুনেদ এবার নন কপারেশন মুভমেন্ট ঢোকাবো ঠিক আছে খিলাফত আন্দোলনের মধ্যে নন কপারেশন মুভমেন্টকে ঢোকাবো ঠিক আছে সকলে বাড়ি কোথায় একটু গল্প করে নি তোমাদের সাথে দু মিনিট বাহ চলো এবার আমরা অসহযোগ আন্দোলনকে ঢুকি দেখি কুড়ি জুন উনিশশো কুড়ি মাথায় রাখার চেষ্টা করবে এই দিনটা কুড়ি জুন উনিশশো কুড়ি অসহযোগ আন্দোলন শুরুতে আমরা যে দিনটা কথা বলবো কুড়ি উনিশশো কুড়ি ঠিক আছে অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট ঠিক আছে পায়ে প্রচন্ড ব্যথা করছে গো কুড়ি জুন উনিশশো কুড়ি এই দিনটা মাথায় রাখার চেষ্টা করবে এই দিনে কি হয়েছিল খিলাফত আন্দোলন খিলাফত মুভমেন্ট প্লাস মুসলিম লীগ লীগ প্লাস নন আইএনসি এরা তিনজন মিলে ঠিক আছে মাথা রাখার চেষ্টা করবে খিলাফত মুভমেন্ট মুসলিম লীগ আইএনসি এরা তিনজন মিলে একটা আন্দোলন লঞ্চ মানে একটা আন্দোলন করা পরিকল্পনা করলো ফাইনাল ডিসিশন নিয়েছিল কুড়ি জুন উনিশশো কুড়ি সেই আন্দোলনের নাম হচ্ছে এনসিএম বা শর্টকাটে বলতে বড়তে বলতে বাংলায় বলতে পারো অসহযোগ আন্দোলন ক্লিয়ার অসহযোগ আন্দোলন বলতে পারো ঠিক আছে তো এই কুড়ি জুন উনিশশো কুড়ি তিনজন মিলে কিন্তু ঠিক করলো একটা এগ্রিমেন্ট সাইন করলো আর এগ্রিমেন্ট করালো কে এই লোকটা গান্ধীজি ঠিক আছে গান্ধীজি এগ্রিমেন্ট সাইন করালো বোঝা গেল হম এই লোকটা সাইন করালো এই যে ভাববে যে মুসলিম লীগ আছে এখানে হ্যাঁ মুসলিম লীগে কিছুক্ষণ পর সরে যাবে দেখো কিছুক্ষণ পর সরে যাবে তো তিনজন মিলে ঠিক করলো চলো ভারতবর্ষের মধ্যে আমরা একটা মাস মুভমেন্ট করব ব্রিটিশের এই দেশ থেকে তাড়ানোর জন্য সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কিন্তু গান্ধীজির কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল এই অসহযোগ আন্দোলন কারণ গান্ধীজি তখন ইয়ং আর রাজনীতিতেও ইয়ং বয়স তো ইয়ং রাজনীতিতেও ইয়ং অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল গান্ধীজির কাছে তো মাথায় রাখার চেষ্টা করবে এই বছর কংগ্রেসের দুবার সেশন হয়েছিল উনিশশো কুড়িতে কংগ্রেসের দুবার সেশন হয়েছিল একবার হয়েছিল আইএনসি দুবার সেশন হয় আইএনসি দুবার সেশন হয় একবার হয় সেপ্টেম্বর মান্থে একটা হয় ডিসেম্বর মান্থে কংগ্রেসের দুবার সেশন হয় সেপ্টেম্বর মান্থে থেকে করে লালা লাজপথ রায় লালা লাজপত রায় লালা লাজপত রায় লাজপত রায় এর প্রেসিডেন্ট ছিল আর ডিসেম্বর মান্থে ভি রাঘব আচারিয়া ইনি প্রেসিডেন্ট ছিলেন ভি রাঘব আচারিয়া ইনি প্রেসিডেন্ট ছিলেন গান্ধীজি এই যে পুরো প্ল্যানটা বানালো প্ল্যানটা বানিয়ে সেপ্টেম্বর সেশনে লালা রায় প্রেসিডেন্ট ছিল তার কাছে সমর্পণ করলো যে আমি একটা আন্দোলন করতে চাই গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষে মাস মুভমেন্ট চালাতে চাই যে আন্দোলনের নাম হচ্ছে অসহযোগ আন্দোলন এই আন্দোলনে আপনি আমাকে পারমিশন দিন যে কংগ্রেসে পূর্ণ সমর্থন রইলো লালা লাজপত রায় যেহেতু আগেও দেখেছে গান্ধীজিকে যে কিভাবে ব্রিটিশদের কাছ থেকে চম্পারণ সত্যাগ্রহ ভারতীয়দের জয় এনে দিয়েছে কিভাবে আমেদের জুটমিল সত্যাগ্রহে ভারতীয়দের জয় এনে দিয়েছে খেদা সত্যা করে জয় এনে দিয়েছে কিভাবে গান্ধীজি রলার্ট একটের বিরুদ্ধে লড়েছে এবং গান্ধীজিকে গোটা ভারতবর্ষ তার নেতৃত্ব চলতে চাইছে তো গান্ধীজিকে লালা রাজপত রায় বললো যে ভাই কংগ্রেসের তরফ থেকে পূর্ণ সমর্থন রইল তুমি একাই লিড করো এই অসহযোগ আন্দোলনকে ক্লিয়ার কিন্তু গান্ধী লালা রাজপুত রায় কাছে পারমিশন পেয়ে গেল কিন্তু কংগ্রেসের মধ্যে বেশ কিছু অসন্তুষ্ট প্রকাশ পাইছিল মানুষ বলেছিল যে ভাই এই ছেলে পুরো ভারতবর্ষে মাস মুভমেন্টের দায়িত্ব দেওয়া উচিত হবে না হ্যাঁ দু চারটে আন্দোলন জয়লাভ এনে দিয়েছে তার মানে গোটা ভারতবর্ষ যদি আন্দোলন করবে এত বড় অনুমতি দেওয়া যাবে না কংগ্রেসের কিছু সেক্টর মানুষ তারা কিন্তু গান্ধীজি বিরোধিতা করতে শুরু করলো অপর দিক থেকে যদি আমরা দেখি গান্ধীজি স্টার্ট করেছিল ডিসেম্বর দিকে ডিসেম্বর দিকে যখন কংগ্রেসে আবার মানে সেশন আছে ঠিক না ভি রাঘব আচার্য যখন নেতৃত্ব দিচ্ছিলো তখনও কিন্তু আবার সেম সমস্যা আছে কংগ্রেসের কিছু সংখ্যক মানুষ বলে যে আমরা এতদিন ধরে কংগ্রেস করছি আমরা কোনো আন্দোলন করলাম না আমরা মানে লড়াই করলাম না যে এই একটা ছেলে ইয়ং ছেলে এ ফিল্ডে গিয়ে লড়াই করবে এর হাতে যদি একটা বড় আন্দোলন দেওয়া হয় তবে বোকামু ছাড়া আর কিছু না ভি রাঘব আচার্য কিন্তু পরিষ্কার হয়ে বলেছিল গান্ধীজি এই আন্দোলনটা করবে এবং কংগ্রেসের তরফ থেকে পূর্ণ সমর্থন রইবে থাকবে তখন বেশ কিছু মানুষ তারা কংগ্রেসে থেকে তীব্র প্রতিবাদ জানিছিল। যে যদি গান্ধীজি এই আন্দোলন করে তাহলে আমরা কংগ্রেস ছেড়ে চলে যাব তো এমন বেশ কয়েকজন মানুষ তারা তীব্র প্রতিবাদ জানিছিল তাদের নামগুলো কি কি ছিল একবার দেখো তাদের নামগুলো যদি আমরা দেখি ঠিক আছে তাদের নাম এশন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি যারা গান্ধীজি অসহযোগ আন্দোলনকে সমর্থন করেনি ঠিক আছে দু নম্বর দেখব মোহাম্মদ আলী জিন্না প্রথম দিকে সমর্থন করলো পরবর্তীকালে সে তার সমর্থন তার পুরোটাই তুলে নেয় ক্লিয়ার মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে তিনিও গান্ধীজিকে বিশ্বাস করতে চায়নি তিন নম্বর অ্যানি বেসেন্ট তিন নম্বর অ্যানি বেসেন্ট চার নাম্বার আব্বাস তৈয়বজি আব্বাস তৈয়বজি চার নাম্বার পরিষ্কার গান্ধীজি যদি আন্দোলন করে আমরা কংগ্রেস কিন্তু ভি রাঘব আচারিয়া রাজপুত রায় এই কথাটা বলেনি কিন্তু ভি রাঘব আচারিয়া বলে দিলো যদি কেউ গান্ধীজিকে সমর্থন না করে এবং হুমকি দেয় যে কংগ্রেস ছেড়ে চলে যাবো সে কিন্তু কংগ্রেস ছেড়ে চলে যেতে পারে এটা কারো কোনো সমস্যা নেই এই কথা যখন ভি রাঘব আচার্য যখন বলল তখন পরিষ্কার হবে কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেল সুরেন্দ্রনাথ ব্যানার্জী মোহাম্মদ তিনি ভেবেছিলেন যে আমিও একটা পার্টি বানাবো এবং সেটা পার্টিও ছিল ইন্ডিয়ান লিবারেশন ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান লিবারেশন নামে একটা পার্টিও তিনি বানিয়েছিলেন ঠিক আছে কিন্তু এই পার্টিটা বেশিদিন চালাতে পারেনি কারণ সমর্থনকারীরা তাকে কেউ সমর্থন করেনি ঠিক আছে এবং মেম্বারও ছিল খুব অল্প বেশি সংখ্যক মেম্বারকে অ্যাটাচও করতে পারেনি ঠিক আছে এবার অ্যানি কথা আসি এই অ্যানিবেশন ঠিক করেছিল যে আমি এবার হোম রুল আন্দোলনটাকেও আমি আরো এগিয়ে নিয়ে চলে যাব ঠিক না হোম রুল হোম রুল মুভমেন্ট যেটা চালিয়েছিল অ্যানিমেশন অ্যানিমেশন এবং বালগঙ্গা তিল দুজনে আলাদা আলাদা হোমরুল তো তো অ্যানিমেশন ঠিক করলো যে আমিও এবার হোমরুল আন্দোলনটাকে আগে নিয়ে যাব ঠিক আছে তো এটা কিন্তু দিন চালাতে পারেনি তাহলে কংগ্রেসের তরফ থেকে পূর্ণ সমর্থন রইলো যে গান্ধীজি তোমার নির্দেশে গোটা ভারতবর্ষ যাচ্ছে তোমার নির্দেশে ব্রিটিশ আন্দোলন করছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছি আমরা ঠিক আছে এবং যারা গান্ধীজিকে সমর্থন করলে না তারা আউট তাই না আউট তারা বেরিয়ে যাও তাই না তারা বেরিয়ে যাও কোনো প্রবলেম নেই গান্ধীজিকে অনেকেই সমর্থন করলো না এরা সবাই কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেল এবার গান্ধীজি পরিষ্কার হবে সে তার অসহযোগ আন্দোলনের কাজকর্ম শুরু করে দিল হ্যাঁ তো অসহযোগ আন্দোলনের কাজকর্ম কিভাবে শুরু করে গান্ধীজি সেটা আমি একবার দেখাবো তোমাদেরকে NCM মানে নন কোঅপারেশন মুভমেন্ট ঠিক আছে আমি শর্ট করে লিখে দিলাম NCM নন কোঅপারেশন মুভমেন্ট খুব ভালো করে মাথা রাখার চেষ্টা করবে গান্ধীজি অসহযোগ আন্দোলনে তিনটে সেগমেন্ট খুব সুন্দর বানিয়েছিল তিনটে সেগমেন্ট একটা হচ্ছে টাকার সমস্যা মানি দু নম্বর সমস্যা কি দু নম্বর সমস্যা টাইটেল বা উপাধি আর তিন নম্বর সমস্যা কি তিন নম্বর সমস্যাটা ছিল বয়কট বয়কট এই তিনটে জিনিস মাথায় রাখার চেষ্টা করবে গান্ধীজি কিন্তু সেগমেন্ট ছিল গান্ধীজি পরিষ্কারভাবে বলেছিল যে টাকার আমাদের দরকার পার্টিটাকে চালাতে গেলে টাকা দরকার ঠিক আছে কিন্তু এই মুহূর্তে বাড়ির যে সমস্ত মহিলারা মাথায় রাখার চেষ্টা দাও এক মিনিট চোখে কি পড়ে গেল টাকার একটা সমস্যা হয়ে দাঁড়াবে কি সমস্যা দেখো যত পারবে পার্টি ফান্ডে এখন টাকা জমা দিতে হবে কারণ পার্টিটাকে আরো আগে নিয়ে যেতে হবে এবং আমাদের লড়াইটা যে ব্রিটিশদের বিরুদ্ধে তার জন্য খরচা আছে তখন সেই সময় করে ভারতীয় মহিলারা বেশ কিছু মহিলা সোনা গয়না ঘর বাড়ি বিক্রি করে দিয়ে গান্ধীজি হাতে টাকা দিয়ে তুলে দিয়েছিল ক্লিয়ার এবং গান্ধী সেই টাকা কি করেছিল দেশীয় পয়সায় স্কুল কলেজ করার অনুমতি দিয়েছিল ঠিক আছে এবং মাথা রাখার চেষ্টা করো গান্ধীজি পরিষ্কার ভাবে ঘোষণা করেছিল যে আজকের পর থেকে বাড়িতে মানে ব্রিটিশদের তৈরি মানে কাপড় কেউ পরবে না দরকার পড়লে খাদির কাপড় পরবে ইম্পর্টেন্ট জায়গা খাদির কাপড় পরবে গান্ধীজি পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছিল যে আজকের পর থেকে ব্রিটিশদের তৈরি কাপড় কেউ পরবে না দরকার পড়লে খাদির তৈরি কাপড় পরবে এরে গান্ধী ঘোষণা করে দিয়েছিল আর কি বলেছিল বয়কট করতে হবে ব্রিটিশদের স্কুল ব্রিটিশদের স্কুল বয়কট করতে হবে ছেলে মেয়েরা বিশাল খুশি আর স্কুল বয়কট স্কুল বয়কট না গান্ধীজি কি বলেছে যে ব্রিটিশদের স্কুল বয়কট করতে বলেছে তোমাকে স্কুল যেতে মান করিনি মানে ব্রিটিশদের তৈরি স্কুলে আর কেউ যাবে না ভারতীয় পয়সায় ভারতে সেট আপ করে স্কুলে সেই স্কুলে তোমরা তুই পাগল করে দিলা ভারতের পয়সায় স্কুল কলেজে তোমরা যাবে এই যে এই সময় তৈরি হয়েছিল গুজরাট বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ঠিক আছে এই ভারতীয়দের পয়সা এই মুহূর্তে এই সময় তৈরি হয়েছিল গুজরাট বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া এই সমস্ত কলেজগুলো এই সময় তৈরি হয়েছিল ঠিক আছে তা পরিষ্কারভাবে বলে দিল বয়কট করতে হবে এবং বয়কটে ডাক শুধু স্কুল কলেজ বলেছে তাই নয় যে কোনো ব্রিটিশ গুডস যে কোনো ব্রিটিশ গুডস যে কোনো ব্রিটিশ গুড সব বয় করে ডাক দিল গান্ধীজি সব সব বয়কট একটাও কিছু না সব বয় করে ডাক দিল গান্ধীজি ঠিক আছে গান্ধী পরিষ্কার দিল এবার বলি উপাধি যে যে সময় করে আমরা যা উপাধি পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে যা যা উপাধি পেয়েছি সমস্ত উপাধি ফেরত দাও সমস্ত উপাধি ফেরত দিতে হবে কারণ কোনো উপাধি রাখা যাবে না কোনো উপাধি রাখা যাবে না যা টাইটেল যেমন উপাধি বলতে কেউ দেখো এখন বর্তমানে কি ভারত রত্ন পদ্মশ্রী এই এই ধরনের উপাধি যত পেয়েছ সমস্ত উপাধি ফেরত দিয়ে দাও একটা উপাধি আমরা রাখবো না আমরা তোমাদের সমস্ত কিছু রিটার্ন করে দিচ্ছি আমরা তোমাদের সমস্ত কিছু রিটার্ন করে দিচ্ছি যা সব ফিরিয়ে দিলাম যা বলে যা জিল আপনি জিন্দগি গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলন এটা ছিল ফরমেট এই ফর্মেটটা বুঝে গেলে অসহযোগ আন্দোলন বুঝে যাবে ক্লিয়ার কিন্তু গান্ধীজি এই তিনটে ফর্মেট বাদ দিয়ে একটা কথা বলেছিল যে অসহযোগ আন্দোলনে প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে আন্দোলনে সমর্থন করতে হবে এবং যদি প্রত্যেকটা মানুষ সমর্থন করে এবং নির্দেশ ফলো করে আমার লিডারশিপ ফলো করে তাহলে আমি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে আজাদি নিয়ে চলে আসবো যখনই এক বছরের মধ্যে আজাদি নিয়ে আসবো মানুষ হু হু করে সবাই অসহযোগ আন্দোলনকে সমর্থন করছে কিন্তু এ আন্দোলন ব্যর্থতা চলে আসবে এই আন্দোলনও ব্যর্থতা আসবে এই আন্দোলন ফেল হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে কারণ একটা কারণ হচ্ছে যে মানুষ কেন মানুষ কি গান্ধীজি বললো ব্রিটিশদের তৈরি করা কাপড় তোমরা কেউ পরবে না দরকার হলে খাদির কাপড় পরবে কিন্তু খাদির কাপড়ের দাম তো অনেক বেশি মনে করো খাদি একটা জামার দাম হচ্ছে তিনশো টাকা আর ব্রিটিশের তৈরি জামার দাম হচ্ছে একশো টাকা একটা সময় মানুষ কিন্তু মুভ করে যাচ্ছে এই জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু একটা কথা বলেছিল কি বলেছিল জানো তো যে যে কোনো আন্দোলন একটা দীর্ঘ সময় ধরে যদি চালানো বা প্ল্যান গান্ধীজি করে থাকে তাহলে সেটা ভুল প্রত্যেকটা আন্দোলনে একটা ব্রেক টাইম দেওয়া দরকার মানুষ দীর্ঘদিন ধরে বসে থাকবে অনশন করবে মিছিল হাঁটবে না মানুষও কাজকর্ম করতে হবে এটা দাস আর মতিলাল নেহেরু দুজনেই বলেছিল এটা বলবে স্বরাজ পার্টি আমি আসব তো এই খাদির দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ খাদির দাম কিন্তু অনেক বেশি তাহলে কি করা যায় খাদির দাম যখন এত বেশি তখন কি করা যায় তাহলে একটা কাজ করা যাক মানুষ আবার মুভ করে যাচ্ছে যেখানে গান্ধীজি বয়কট পড়েছিল যে ব্রিটিশ স্কুলে কেউ আর টিচার যাবে না জব কেউ করবে না গভর্নমেন্ট সার্ভিস কেউ করবে না কিন্তু মানুষের পেট তো হচ্ছে আসল চালা কদিন কতদিন মানুষ ঠিক করবে হ্যাঁ গান্ধীজিকে আমি সমর্থন করি ব্রিটিশ অফিসে আর যাবো না কিন্তু পেট কি মানবে এ কি মানবে আবার মানুষ ছুটল গান্ধীজি আন্দোলনে ফ্লো ধীরে 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 যতদিন যাচ্ছে ডাউন হতে শুরু করে দিল যতদিন যাচ্ছে ডাউন হতে শুরু করে দিল যতদিন যাচ্ছে এই সময় করে ঘটে যায় একটা দুর্ঘটনা অসহযোগ আন্দোলনে পরিপ্রেক্ষিতে গোটা দেশ যখন তীব্র প্রতিবাদ করছে ব্রিটিশ অন্যায়ের প্রতিবাদ করছে ব্রিটিশ অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে টানা ঠিক সেই সময় করে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা ঘটে উত্তরপ্রদেশের গোরখপুরে ওখানেও অসহযোগ আন্দোলন চলছে ওখানেও আন্দোলন চলছে উত্তর প্রদেশের গোরখপুরে কি ঘটনা ঘটে যায় কি ঘটনা ঘটে যায় দেখো কিভাবে লিঙ্ক লিঙ্কের মাধ্যমে পড়াশোনা হচ্ছে না চম্পারণ থেকে খেদা আমরা গেলাম সত্যাগ্রহ তারপরে আমরা খিলাফত থেকে অসহযোগ হয়ে আবার এই সরি আইন থেকে জালিয়ানা ঠিক আছে তারপর আমরা আবার খিলাফত থেকে অসহযোগ হয়ে আমরা এবার চৌড়ি চৌড়ায় ঢুকছি এই পর স্বরাজ পাটি যে ঢুকবো একই ঘটনা টানা বয়ে যাচ্ছে দেখো গান্ধী বুঝলে এটাই যে গান্ধী জামিয়া ইসলামিয়া কাদের টাকে প্রোটেস্ট ওয়ার্ল্ড ভারতীয় তো হয়েছিল তখন হ্যাঁ একটা দুঃখ আমি তোমাদের শেয়ার করি চড়ে চৌড়া যাওয়ার আগে একটা দুঃখ আমি ঘটনা শেয়ার করি ইউটিউবে আমার একটা ভিডিওতে প্রায় ওই ভিডিওটা দু মাস আগেকার ভিডিও প্রায় আশি নব্বই হাজার ভিউজ হয়েছে ওটাতে দেখবে তোমরা দেখতে পাবে ওখানে একটা কমেন্ট এসেছে জানি না কে করেছে সে স্টুডেন্ট কিনা তাও জানি না সে একটা কমেন্ট করেছে খুব দুঃখ লেগেছে কমেন্টটা দেখে আমার খুব খারাপও লেগেছে সেটা আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি এখন শেয়ার করছি মাঝে মধ্যে ঘটনা বলা ভালো পড়ার মাঝে যে নিজের মাইন্ডটা ফ্রেশ হবে ব্রেকটা পাওয়া যায় আরও ইনফরমেশন দেওয়া যাবে সেই ঘটনা লিখেছে আপনাকে পুলিশে এখন অ্যারেস্ট করা উচিত আপনি ক্রাইম করছেন ক্রাইম তারপরে অংশটা পড়লাম পরের লাইনটা পড়লাম দেব ছ ঘন্টা ম্যারাথন যেটা নিয়েছিলাম না আমি ওই ভিডিওতে এসেছে গতকাল রাত্রে আমি কমেন্টে দেখছিলাম তারপরে লিখেছে আপনি ভারতে ম্যাপ আঁকলেন ঠিক আছে কিন্তু পোকটা আঁকলেন না কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর পোকটা আঁকলেন না কেন আমি ভাবছি আমি ওই ভিডিওটাতে পোক নিয়ে পড়াইনি অতিরিক্ত ইঁচড় পাকা হয়ে গেলে যা হয় অতিরিক্ত ইঁচড় পাকা তো একটা ক্রাইম আপনি ভারতে ম্যাপ আঁকতে পারছেন না ভাই আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি আমি ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য চেষ্টা করছি এটা কিচ্ছু ক্রাইম না ল আমাকে শেখাতে শোনা মানুষ অতিরিক্ত একটু হলে একটু জানে আর এতটা অভাব নেই কোনটা ক্রাইম আর কোনটা ক্রাইম না সেগুলো এখন মানুষ জানে না তো এটাই কিছু কিছু কমেন্ট এমন আসে না এমন এমন কমেন্ট আসে না মনে হয় যে পড়ানো ছেড়ে দিই সত্যি বলছি বিশ্বাস করো মনে হয় পড়ানো ছেড়ে দিই তারা কিন্তু টিচার নয়া স্টুডেন্ট না স্টুডেন্ট হতেই পারে না একটা স্টুডেন্টের ক্যারেক্টার দেখলে বোঝা যাবে এইটুকু ভগবান সেন্স দিয়েছে যে কে স্টুডেন্ট কে স্টুডেন্ট না একটা স্টুডেন্টের ক্যারেক্টার দেখলে বোঝা যাবে তার আচরণ বেশি দেখলে বোঝা যাবে হ্যাঁ স্টুডেন্ট আমি আবার কমেন্টে রিপ্লাইও করেছি দেখবে যে আমি এটা পোক পড়াতে আসিনি আমি হিস্ট্রি পড়াচ্ছি ভাই পড়াচ্ছি হিস্ট্রি আর ইন্টারন্যাশনাল রিলেশন হ্যাঁ অতিরিক্ত মাথা মোটা হলে যা হয় ওই যে বললাম না মানুষ জানে একটু দেখায় এতটা চলো বাদ দাও আরে কি সব বলছো রাখি আপনার আওয়াজ আমার আপনার মুখের হাসি আমাদের মনোযোগ দ্বিগুণ বাড়ি দেয় চলো অসহযোগ আন্দোলন এবার দেখো তো গান্ধীজির এই নীতিতে চলছে গান্ধীজি এই আন্দোলনটা যখন গোটা ভারতবর্ষে ভয়াবহ আকার নিয়ে নিয়েছে ভয়াবহ আকার ধারণ করে ফেলেছে তখন একটা সমস্যা হচ্ছে কোথায় উত্তর প্রদেশে গোরাখপুরে উত্তর প্রদেশে গোরাখপুরে কি হয়েছে এখানে এই উত্তর প্রদেশের গোরখপুরে কি এমন ঘটনা ঘটলো এই উত্তর প্রদেশে গোরখপুরে একটা জায়গা যা নাম হচ্ছে চৌড়ি চোড়া এই চৌড়ি চোড়ায় একটা জায়গা একটা বাজার ঘটনাটা আমি শর্টকাটে বলে দিচ্ছি ঠিক না এটা বড় কিছু ঘটনা তা নয় ঠিক না এটা হচ্ছে একটা বাজার যে বাজারে মাথায় রাখার চেষ্টা করবে যে বাজারে হ্যাঁ মানে দেখো একটা সবজি বাজার রয়েছে মাছ বাজার হ্যান্ডবাজার বাজার চাইন সব একটা জায়গায় থাকে না তো বাজারের মাঝখানে পুলিশ স্টেশন এবং পুলিশ স্টেশনের পাশে অ্যালকোহল বিক্রি হচ্ছে মদ বিক্রি হচ্ছে তো ওই বাজারে একজন ব্রিটিশ পুলিশে চাকরি করতো রিটায়ার্ড করেছিল রিটায়ার্ড পার্সেন যার নাম হচ্ছে ভগবান আহির ক্লিয়ার ভগবান ভগবান আহির ক্লিয়ার ভগবান আহি ওর নাম হচ্ছে তো এ কি করেছে যথারীতি থানাতে ব্রিটিশ পুলিশে থানাতে ঠিক পুলিশ স্টেশনে একটা কমপ্লেন জানিয়েছে যে ভাই বাজারে মাঝখানে এখানে অনেক মা বোন আসে বাজারে করতে তা এখানে সবজি বাজারের জায়গায় কি বলে এখানে এসব না রাখায় ভালো মদের দোকান না রাখায় ভালো এটা সম্পূর্ণ উইথড্রো করে নিলে ব্যাপারটা মিটে যায় ক্লিয়ার তো ভগবান আহির যখন এরকম প্রতিবাদ জানালো না তো ভগবান আহিরকে থানা থেকে বের করেছিল দিল ব্রিটিশ পুলিশ তো ভগবান আহির ঠিক কি করলো পরের দিন আবার পাঁচশো মানুষকে নিয়ে গেছিল থানা ঘেরাও করতে তো ব্রিটিশ পুলিশ লাঠি চার্জ করে ঠিক না তাদের মাথা ফাটিয়ে দেয় তো ভগবান আহির আবার কি করেছিল যে দু হাজার লোককে নিয়ে গেছে এই চৌড়ি চৌড়া ঘেরা করতে যখন চৌড়ি চৌরা ঘেরা করতে গেছে না তো এই ঘেরা করার সময় মাথায় রাখার চেষ্টা করবে খুব ঠান্ডা হয়ে মাথায় রাখার চেষ্টা করবে এবং খুব কি বলবো তোমাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে ভগবান আহির যখন চৌড়ি চৌড়া ঘেরা করতে গেল না ঘেরা যখন মানে ঘেরা করতে গেল তখন ব্রিটিশ পুলিশে ভয় পেয়ে গেল এবং তারা ছাদের পুলিশ পুলিশনে ছাদের ওপর গিয়ে গুলি চালাতে শুরু করে দিল আর যখন গুলি চালালো তখন ভারতীয় মানুষ আরো খেপে গিয়ে থানা ঘেরাও করে সেই পুলিশ স্টেশনের মধ্যে ছিল বাইশ জন পুলিশ কর্মী বাইশ জন পুলিশ কর্মী এদেরকে কি করলো লকআপের মধ্যে ঢুকিয়ে তালা মেরে আগুন জ্বালিয়ে মেরে দিল ক্লিয়ার তো বাইশজন পুলিশ কর্মী যখন মারা গেল ঠিক না মানে এটাও কিন্তু যাচ্ছে ওই অসহযোগ আন্দোলনের সাথে কারণ অসহযোগ আন্দোলনে কি হয়েছে ব্রিটিশ পুলিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা খেপে আছি আমরা অন্যাই প্রতিবাদ করছি যেখানে পাচ্ছি রেল লাইন উপরে ফেলে দিচ্ছি টেলিফোনিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি রাস্তাঘাট কেটে দিচ্ছি ঠিক আছে কোথাও ভাইসহে অফিস থেকে বা ওদের পতাকা নামিয়ে আমাদের পতাকা তুলে দেওয়া হচ্ছে নানান ভাবে গোটা ভারতবর্ষ যে বিশৃঙ্খ পরিবেশ হয়েছে তার মাঝখানে রয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরে এই ঘটনা পুলিশ হত্যা করে দেওয়া হলো তখন গান্ধীজি যখন জানতে পারলো যে গান্ধীজি সবসময় বলে একটা যে হিংসার মাধ্যমে হবে না ভয়ঙ্কর কোনো আন্দোলন নিতে হবে না ভায়োলেন্স যেন না হয় তো এটা একটা ভায়োলেন্স হয়ে গেল তো এই ঘটনার জন্য গান্ধীজি নিজেকে দায়ী মনে করে পাঁচ দিনের জন্য হাঙ্গার স্ট্রাইক করেছিল পাঁচ দিনের জন্য ফাইভ ডেজের জন্য হাঙ্গার স্ট্রাইক করে ফাইভ ডেজ এর জন্য কি করলো গান্ধীজি হাঙ্গার স্ট্রাইক করলো যে আমি উপবাস করলাম যে এই যে নোংরাতম একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি উপবাস করলাম ঠিক আছে এবং গান্ধীজিকে কি করলো ব্রিটিশ পুলিশ তো ছেড়ে দেওয়া মানুষ না গান্ধীজিকে এই চৌড়ি চৌড়া ঘটনা মেন মানে কেন্দ্রবিন্দু ভেবে ঠিক আছে গান্ধীজিকে কি করলো মার্চ উনিশশো সালে মার্চ উনিশশো সালে কি করলো গান্ধীজিকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করে নিল ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করলো আর যখনই গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো এই অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন কি হলো একটু হলো ধীরে 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 কি হলো ডাউন হতে শুরু করে দিল এইভাবে অসহযোগ আন্দোলন ধীরে 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 মানে ফিনিশের দিকে এগিয়ে যেতে শুরু করলো কিন্তু অসহযোগ আন্দোলনকে তবু বাঁচিয়ে রাখা মানুষ স্বরাজ পার্টিতে ক্লিয়ার বোঝা গেছে ছিল ঘটনা এবং একটা মাথায় রাখার চেষ্টা করবে এই চৌড়ি চৌড়া ঘটনাতে গান্ধীজি গান্ধীজি যদিও যে আমি থেকে কোনো কোনো আন্দোলন করবো না আমি দরকার হলে রোড কনস্ট্রাকশনে কাজ করবো ঠিক আছে তো আমি কিন্তু কোনো আন্দোলন করব না তারপরও গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছিল মার্চ উনিশশো বাইশে চৌড়ি চৌড়া ঘটনা প্রধান দায়িত্ববান হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়েছিল ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা এরপর যে বিষয়বস্তু আমরা যাবো সেটা হচ্ছে স্বরাজ পার্টি যেহেতু উনিশশো গেল উনিশশো এখন কিন্তু গান্ধীজি নেই গান্ধীজি না থাকার ফলেও কিন্তু গান্ধীজির প্রভাব রয়েছে গান্ধীজি নেই তা সত্ত্বেও গান্ধীজি চলছে হয়েছে চলো এবার আমরা দেখব স্বরাজ পার্টি স্বরাজ পার্টি নিচ্ছি সবাই রেডি হয়ে যাও স্বরাজ পার্টি পড়াবো সবাই রেডি হও জল টল খেয়ে নাও দু মিনিট রেস্ট বলো চলে এসেছি এবার স্বরাজ পার্টি সিয়র দাস অ্যান্ড মতিলাল নেহেরু ঠিক ধরেছে শুভঙ্কর স্বরাজ পার্টি ভীষণ ইন্টারেস্টিং জিনিস স্বরাজ পার্টি ভীষণ ইন্টারেস্টিং জিনিস বলো তো স্বরাজ পার্টি সম্পর্কে কে কি জানো বলো

স্বরাজ পার্টি এই এটা এমন একটা জিনিস স্বরাজ পার্টি জিনিসটা এমন একটা জিনিস না কি বলবো তোমাকে খুব ভালো করে বিষয়বস্তুটা বুঝবে নাহলে স্বরাজ পার্টি বুঝতে পারবে না স্বরাজ পার্টি হচ্ছে ইতিহাসের যতগুলো যা পড়েছো তোমরা ইতিহাসে যা পড়েছো সব থেকে বেশি থিওরি আছে স্বরাজ পার্টিতে ঠিক আছে স্বরাজ পার্টি এমন একটা জায়গা যেখানে আমরা দেখতে পাই তিনটে জিনিস আমি একটু আগেই বললাম কংগ্রেস তিন তিন ভেঙেছে ফার্স্ট ভেঙেছে কখন ফার্স্ট ভেঙেছে কংগ্রেস সেটা হচ্ছে উনিশশো সালে সালে স্পিডে সেকেন্ড ভেঙেছে কখন সেকেন্ড ভেঙেছে উনিশশো উনিশ সালে খিলাফতের সময় থার্ড ভেঙেছে কখন হ্যাঁ উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টির সময় কংগ্রেস তিনবার ভেঙেছে তার মধ্যে এই ভাঙাটা আর এই ভাঙাটা এই দুটো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ক্রিয়ার এই ভাঙা আর এই ভাঙা উনিশশো সাত আর উনিশশো এই দুটো ভাঙা হচ্ছে কংগ্রেসের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ পার্টি যাওয়ার আগে একটা তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা যারা ক্লাসটা এখন দেখছো তারা অবশ্যই লাইক ও শেয়ার করে দাও খুব ভালো লাগবে আমার আশা করছি স্যারকে ভালো অনেকেই বাসো যারা ভালোবাসো তারা লাইক শেয়ার না আমি জানি নো যারা ভালোবাসো অবশ্যই স্যার আছে সবার জন্যই যে ভালোবাসো তার জন্য আছে যে ভালোবাসো তার জন্য আছে ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার যে মনে হয় কিছু শিখতে পারছো একটু লাইক করে দাও একটু শেয়ার করে দেবে ঠিক আছে চলো তো কংগ্রেস তিনবার ভেঙেছে আমরা এতক্ষণ দেখে আসলাম এই স্বরাজ পার্টি যাবার আগে এই ব্যাকগ্রাউন্ড জানতে হবে যদি ব্যাকগ্রাউন্ড তোমার কাছে মজবুত না হয় না তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে স স্বরাজ পার্টি যে টুকু জিনিস কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এতটা ঠিক আছে পেছনের কারণটা যখন গান্ধীজি এনসিএম আন্দোলন করছিল এবং এনসিএম আন্দোলনটা যখন চৌড়ি চৌড়া ঘটনার জন্য চৌড়ি চৌড়া চৌড়া ঘটনার জন্য গান্ধীজি কি করলো ছ বছরের জন্য মানে মার্চ মার্চ উনিশশো বাইশ সালে গান্ধীজি জেল হয়ে যায় ফর সিক্স ইয়ার্স ক বছরের জন্য জেল হয় ছ বছরের জন্য বছরের জন্য বোঝার চেষ্টা কর কত বছরের জন্য জেল হয় ছ বছরের জন্য তাহলে এখন গান্ধী শূন্য ভারত তাহলে এবার কি হবে গান্ধীজি না থেকেও লোকটা কই গান্ধীজি লোক গান্ধীজি না থেকেও ক্লিয়ার তার প্রভাব দেখো কতটা তার প্রভাব দেখো কতটা গান্ধী যখন জেলে চলে গেল ছ বছরের জন্য গোটা ভারতবর্ষ তখন হতাশাগ্রস্ত হয়ে গেল গোটা ভারতবর্ষকে এখন দিশা কে দেখাবে রাস্তা কে দেখাবে দেখাবে গোটা ভারতবর্ষ এই নিয়ে কিন্তু খুব চিন্তা গান্ধীজির সাথে কংগ্রেসের অনেক নেতাও অ্যারেস্ট হয়েছে তাহলে কংগ্রেসকে কে দিশা দেখাবে এবং অনেক নেতা আছে কংগ্রেসের যাদেরকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করেনি এবং অনেক সিনিয়র লিডারও আছে কংগ্রেসের তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগলো তাহলে এই যে রাষ্ট্রীয় আন্দোলন চলছিল এর ভবিষ্যৎ কি এই যে গান্ধীজি আন্দোলন করেছিল রাষ্ট্রীয় একটা আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে চলছিল রাষ্ট্রীয় আন্দোলন এর ভবিষ্যৎ কি কি এই ভবিষ্যৎ সকলে মনের মধ্যে প্রশ্ন জেগে গেল সকলে মনের মধ্যে প্রশ্ন জেগে গেল

কংগ্রেসের সমস্ত নেতারা হতাশা হয়ে গেল গোটা ভারতবর্ষ পুরো হতাশার মধ্যে আমাদের ভবিষ্যৎ কি অসহযোগ আন্দোলনের ভবিষ্যৎ তাহলে তাহলে গান্ধীজি বলেছিল যে যে এক বছরের মধ্যে নিয়ে আসবে এই এক বছরের মধ্যে আমরা আজাদি পাচ্ছি না এই এক বছরের মধ্যে আজাদি পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে চিন্তার বিষয় হয়ে গেল সত্যি খুব বড় চিন্তার বিষয় হয়ে গেল খুব বড় চিন্তার বিষয় হয়ে গেল গোটা ভারতবাসীর কাছে এই সময় কংগ্রেসের বড় বড় লিডাররা মাথা রাখার চেষ্টা করবে তারা রাস্তা খোঁজার চেষ্টা করলো এই যে নন কর্পোরেশন মুভমেন্ট গান্ধীজি স্টার্ট করেছিল এটাকে কি আমরা আগে নিয়ে যাব। এটাকে কি আমরা আগে নিয়ে যাব। না কিন্তু কংগ্রেসে এক শ্রেণীর মানুষ তারা রাস্তা খুঁজে পেল সকলের কাছে অনুরোধ ক্লাসটা একটু লাইক ও শেয়ার করে দাও স্বরাজ পার্টি খুব সুন্দরভাবে আলোচনা হচ্ছে স্বরাজ পার্টি সকলে বললো ক্লাসটা লাইক ও শেয়ার করে দাও তাহলে এই যে আন্দোলন তাহলে এটাকে আগে নিয়ে যাবো না সকলে বললো যে গান্ধীজির আন্দোলন যতদিন না জেলের বাইরে আসছে ততদিন আন্দোলনকে কেউ হাত দিব না গান্ধীজি কন্টিনিউ করবেন কি করবেন না সেই প্রশ্ন কিন্তু সকলে মনের মধ্যে হয়ে গেল তখন কংগ্রেসের মধ্যে এক শ্রেণী মানুষ তারা একটা প্ল্যান বের করলো একটা প্ল্যান কি যে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন শুরু করেছিল তখন বলেছিল যে ব্রিটিশ ভারতীয়রা বয়কট করছে সেন্ট্রাল লেজিসলেটিভ সেন্ট্রাল লেজিসলেটিভ এই সেন্ট্রাল লেজিসলেটিভ কে সম্পূর্ণ ভারতীয়রা বয়কট করছে এটা কিন্তু উনিশশো কুড়ি সালে কিন্তু ভালো রকম প্রভাব দেখা গেছিল এই লেজিসলেটিভে অসহযোগ আন্দোলনের জন্য ইলেকশনে কেউ দাঁড়ায়নি কোনো ভারতীয় দাঁড়ায়নি দাঁড়িয়েছিল যারা তা শুধু ছিল ব্রিটিশ তারা ছিল ব্রিটিশ কারণ গান্ধীজি এ অসহযোগ আন্দোলনে বলে দিয়েছিল যে সেন্ট্রাল লেজিসলেটিভে কেউ কোনো পার্টিসিপেট করবে না গান্ধীজি পরিষ্কার ভাষায় সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিল পরিষ্কার ভাষা ঘোষণা করে দিয়েছিল পরিষ্কার ভাষা ঘোষণা করে দেয় তারপর উনিশশো সালে পর থেকে কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ যেখানে আইন তৈরি হয় সেখানে কিন্তু ভোটে আর কেউ দাঁড়ায়নি মানে ভারতীয়রা ভোটে দাঁড়ায়নি হ্যাঁ দু চারজন দাঁড়িয়ে ছিল তারা ব্রিটিশ ভারতীয় ছিল কিন্তু তারা ব্রিটিশের সাথে অ্যাটাচ ছিল তারা কংগ্রেসের মেম্বার ছিল না কিন্তু কংগ্রেস পরিষ্কার ঘোষণা করে দিল যে উনিশশো সালে পর থেকে সেন্ট্রাল লেজিসলেটিভে কেউ দাঁড়াবে না পরিষ্কার ঘোষণা গান্ধীজি করে দিয়েছিল তাহলে এবার ভবিষ্যৎ কি রাষ্ট্রীয় আন্দোলনে করবে কিছু শ্রেণীর মানুষ কি বলবে তারা হ্যাঁ বলো ক্লাসটা ভালো কোশ্চেন কোথায় কোশ্চেন সবসময় আনলে হবে কোশ্চেন সবসময় আনলে হবে হয়েছে হয়েছে সবসময় কোশ্চেন খুঁজলে হবে ডিটেলস 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 সবসময় কোশ্চেন করলে হবে ব্যাপারটা হলো আইএনসি তাহলে উনিশশো সালের পর থেকে আর যোগদান করলো না সেন্ট্রাল লেজিসলেটিভ কে যেখানে আইন তৈরি হয় আইনসভাকে সম্পূর্ণ বয়কট করলো গান্ধীজি তো এখন মার্চ দু হাজার বাইশে সরি উনিশশো বাইশে জেলে চলে গেছে তা কংগ্রেসের কিছু শ্রেণী মানুষ বলল তাহলে চলো যে গান্ধীজি সেন্ট্রাল কে বয়কট করেছে ওই সেন্ট্রাল লেজিসলেটিভকে আমরা আবার যোগদান করব সেই পদত্যাগ তুলে নিচ্ছি আমরা আবার যোগদান করব এই সময় আইএনসির কিছু মানুষ যারা বলেছিল সেন্ট্রাল লেজিসলেটিভকে তারা সাপোর্ট করবে ভোটে আবার দাঁড়াবে তারা আবার একটা লজিক দাঁড় করালো তারা বলছে আইএনসির তরফ থেকে সেন্ট্রাল লেজিসলেটিভে আমরা যাব এবং তারা গান্ধীজি বিরুদ্ধে নয় কিন্তু গান্ধীজি ব্যাপারে দুটো কথা বলছে কি কথা বলছে সেটা হচ্ছে যে গান্ধীজি যে আন্দোলন শুরু করেছিল গোটা ভারতবর্ষ জুড়ে মাস মুভমেন্ট চালিয়েছিল এই আন্দোলনের ভবিষ্যৎ কি কারণ এখন তো গান্ধীজি জেলে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি গান্ধীজি যে আন্দোলন চালিয়েছে ও এখন গান্ধী জেলে আছে আমরা যদি ওই আন্দোলনটা চালাই তাহলে কি হবে একটা আন্দোলন কখনো একটা লং টাইম ধরে চলতে পারে না মানুষের কাজকর্ম বাদ দিয়ে দীর্ঘদিন ধরে মিছিলে যোগদান করবে মানুষ করতে পারে না কারণ মানুষের ঘর সংসার আছে কিন্তু এই ধরনের মন্তব্য কিন্তু এক শ্রেণী মানুষ বলে গেছিল মানুষ ছমাস এক বছর একটা আন্দোলনকে মেনে নিতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে একটা আন্দোলনকে মানুষ কিন্তু মেনে নিতে পারবে না এটা এক শ্রেণী মানুষ কিন্তু তারা দাবি করেছিল তারা দাবি করেছিল তাহলে একটা কাজ করা যাক ঠিক আছে তাহলে একটা কাজ করা যাক গান্ধীজি তৈরি করা আন্দোলন সিডিএম কংগ্রেস মাথায় এই মুহূর্তে এনসিএম প্লাস সিডিএম সিভিল ডিসওান্স মুভমেন্ট এই দুটো আন্দোলন কংগ্রেস বন্ধ করছে না এই দুটো আন্দোলন কংগ্রেস বন্ধ করছে না এই দুটো আন্দোলন গান্ধীজি এলে আবার গান্ধীজি চালু করবে আমরা গান্ধীজির নীতির বিরুদ্ধে নয় নিয়মের বিরুদ্ধে নয় কিন্তু মানুষের চিন্তার সাথে আমরা আছি কারণ একটা আন্দোলন একটা দীর্ঘ সময় ধরে কেউ চালাতে পারবে না ক্লিয়ার ঠিক আছে ও সিডিএম এরা এরা অফ করলো না একটা একটা দাবি কি কি দাবি তুললো এরা যে দাবিটা তুললো বা যে আওয়াজটা তুললো সেটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই দাবি বা সে আওয়াজটা কি সে দাবি বা সে আওয়াজটা হচ্ছে যে এনসিএম সিডিএম থাক কিন্তু আমরা আবার সে আমাদের পুরনো ফর্মেটে ফেরত যাব আমরা আবার সে আমাদের পুরনো ফর্মেটে ফেরত যাব মডারেট নীতিতে ফেরত যাব মানে নরমপন্থী নীতিতে ফেরত যাব কংগ্রেস তখন বলছে আমরা আবার হিংস্র আকারে যাব না আমরা কংগ্রেসের নরমপন্থী নীতিতে ফেরত যাব নরমপন্থী নীতিতে ফেরত যাব ঠিক আছে কংগ্রেসের চিন্তাধারা গান্ধী যেহেতু এখন নেই তাই কংগ্রেসের চিন্তাধারা নরমপন্থী নীতি এখন ঠিক করলো নরমপন্থী নরমপন্থী নীতি ঠিক করলো এবং এরা কংগ্রেস এখন বলছে যে এক শ্রেণী মানুষ বলছে গান্ধীজি যে আইন করেছে সে মধ্যে ভুল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সাধারণ মানুষ আমরা এই এনসিএম সিডিএম আন্দোলনকে নিয়ে যাব না কারণ সাধারণ মানুষ একটু বিশ্রাম নিক সাধারণ মানুষ একটু বিশ্রাম নিক সাধারণ মানুষ বিশ্রাম নিক তাহলে চলো সাধারণ মানুষ এখন বিশ্রাম নিক আমরা এখন যাই লেজিসলেটিভ আইন সভায় করি আর লেজিসলেটিভ আইন সভায় মাথা রাখার চেষ্টা করব সেন্ট্রাল সভায় যোগদান করতে সরি সেন্ট্রাল লেজিসলেটিভ সভায় যোগদান করতে দুজন ব্যক্তি খুব উঠে পড়ে লাগলো একজনের নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ঠিক আছে না আর একজন নাম হচ্ছে মতিলাল নেহেরু মতিলাল একজন নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন নাম হচ্ছে মতিলাল নেহেরু এরা দুজনই দুজনই কিন্তু উকিল ছিল এরা দুজনই উকিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিল কলকাতা হাইকোর্টে উকিল হাইকোর্টে আর মতিলাল নেহেরু ছিল এলাহাবাদ হাইকোর্টে এই দুজনে কিন্তু স্বাধীনতা সংগ্রামী নিজে ওকালতি প্র্যাকটিস ছেড়ে ঠিক আছে না স্বাধীনতা সংগ্রামী কাজে লেগেছে ঠিক আছে ঘর নিজেদের এরা দুজনে নিজেদের মানে স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে ঠিক আছে সেন্ট্রাল যাবো সি আর দাস আর মতিলাল নেহেরু ঠিক আছে সি আর দাস আর মতিলাল নেহেরু ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কারো মনে কোনো প্রশ্ন কারো মনে কোনো প্রশ্ন আছে এ দেখো এরা আর দাস বা মতিলাল নেহেরু কার নীতির বিরুদ্ধে কথা বলছে গান্ধীজির তাই না হ্যাঁ আমি যে ধরি গান্ধীজি এরা না তিনজনই উকিল এরা দাস আর দাস মতিলাল নেহেরু গান্ধীজিকে খুব ভালোবাসত ঠিক আছে সম্মান করতো ভালোবাসত তো এদের নীতি কি হচ্ছে এখন তো গান্ধীজি নেই তাহলে চলো একটা কোনো অ্যাক্টিভিটি তো করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটি করতে হবে কারণ মানুষ যদি আমরা দুজন মিলে একটা আন্দোলন করি তাহলে সেটাও চাপ হয়ে যাবে কারণ গান্ধীজি একটা মাস মুভমেন্ট চালিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষ ছেড়ে যার ফলে মানুষ চলো আমরা গিয়ে সরকারের সরকারের অফিসে ঢুকে কাজ লন্ড ভন্ড করে দিই মানে সেন্ট্রাল লেজিসলেটিভ আমরা ঢুকে যাই আইন সবাই চলে যাই ঠিক আছে তো এরা দুজন এই যে সিয়ার দাস মতিলাল নেহেরু এরা দুজনই কিন্তু মডারেট ছিল নরমপন্থী ছিল নরমপন্থী হওয়া সত্ত্বেও গান্ধীজি অসহযোগ আন্দোলনকে সাপোর্ট করেছিল গান্ধীজিকে ভালোবাসতো ভালোবাসত গান্ধীজি করতো তাই যখন ঠিক করে যে গান্ধীজি নেই তাহলে আমরা সেন্ট্রাল লেজিসলেটিভে যাব এবার প্রশ্ন হচ্ছে এরা কেন সেন্ট্রাল লেজিসলেটিভ যোগদান করতে চেয়েছিল এর পেছনে বিহাইন্ড দ্য রিজন কি আমি যতক্ষণ ধরে সেন্ট্রাল লেজিসলেটিভ বলে আসছি এই সেন্ট্রাল লেজিসলেটিভে এরা কেন যোগদান করতে চেয়েছিল এর পেছনের কারণ কি পেছনের ইতিহাস কি এর পেছনের ইতিহাস কি কিন্তু কড়া ইতিহাস আছে কি বলো বলতে পারবে কেউ কারো কোনো প্রশ্ন স্বরাজ পার্টি অনেক বড় জিনিস আমরা বই পড়ি একটু পারে ইনফরমেশন পাই অনেক বড় জিনিস স্বরাজ পার্টি অনেক বড় জিনিস এত কিছু জানতে এবার প্রশ্ন হচ্ছে এরা দুজন কেন যোগদান করতে চেয়েছিল কেন যোগদান করতে চেয়েছিল এরা দুজন কেন যোগদান করতে চেয়েছিল প্রশ্ন তো এইটাই প্রশ্ন তো এইটাই এরা দুজন কেন যোগদান করতে চেয়েছিল এর পেছনে এরা বেশ কয়েকটা কারণ দেখিয়েছিল সেই কারণগুলো কি যে আমরা আইন সভায় যেখানে আইন তৈরি হয় সেন্ট্রাল লেজিসলেটিভ যেখানে আইন তৈরি হয় ওখানে আমরা ঢুকবো এবং ঢুকে দেশবাসীকে পৌঁছাবো যে ব্রিটিশ নামে ভারতীয়দের আইন সভায় জায়গা দিয়েছে এরা ভারতীয়দের কিছু বলা বক্তব্য শোনে না ভারতীয়দের কোনো বক্তব্য গ্রহণযোগ্য দেখেছে নয় এরা নামে এখানে কিন্তু ভারতীয়দের রেখেছে ঠিক আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি কি ক্লিয়ার দু নম্বর পয়েন্ট আমরা আমরা ভারতবর্ষের মধ্যে ঠিক আছে একটা পার্মানেন্ট সরকার চাই পার্মানেন্ট সরকার পার্মানেন্ট সরকার চাই তার মানে কি ব্রিটিশ হাঁটাও ক্লিয়ার ভারতবর্ষের মধ্যে আমরা একটা পার্মানেন্ট সরকার চাই এই মুহূর্তে আমরা অন্য কোন সরকার চাই না পার্মানেন্ট সরকার চাই তাই এরা দুজন এনসিএম আন্দোলনকে বন্ধ করার কথা বলেনি এরা বলেছে যে আমরা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে ঢুকবো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের ভিতর ঢুকব ঠিক আছে ঢুকে সমস্ত কিছু লন্ড ভন্ড করে দেবো ঠিক আছে এবং দেশবাসীকে বোঝাবো যে এরা ভারতে মানে ভালোবাসার যোগ্য না এরা হচ্ছে ঘেন্নার যোগ্য এইটা আমরা বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার অ্যাডমিনিস্ট্রেশন ঢুকবো পার্লামেন্ট পার্মানেন্ট সরকার চায় এবং পার্লামেন্টে পার্লামেন্টে আমাদের মেম্বারও বেশি চায় পার পার্লামেন্ট পার্লামেন্টে আমাদের মেম্বারও বেশি চায় এটাই তাদের আসল দাবি এরা দুজনই এটা দাবি করে দুজনই দাবি করে দুজনই দাবি করে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে আরো ইন্টারেস্টিং আগে এগিয়ে যাব তাহলে আমরা তো একদম একদলের বক্তব্য শুনলাম সকল কাছে অনুরোধ ক্লাসটা লাইক শেয়ার করে উঠতে হ্যাঁ তাহলে আমরা তো একদলের কথা শুনলাম আরেক দলের কথা শুনতে হবে ঠিক সেই সময় যখন এরকম মানে সি চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহুরু ঠিক করলো এই সময় করে আইএনসি সেশন হচ্ছে মাথা রাখার চেষ্টা করবে আইএনসি সেশন হচ্ছে কোথায় আইএনসি সেশন আইএনসি সেশন হচ্ছে দু হাজার সরি দু হাজার খালি বেরিয়েছে মুখ থেকে গোনিশশো উনিশশো তেইশ কোথায় হচ্ছে গয়াতে সেশনটা হচ্ছে গয়াতে সেশন হচ্ছে আর এই ছিল কত গুলো না না বাইশ বাইশের শেষের দিকে হ্যাঁ শেষের দিকে গয়াতে বাইশে শেষের হয়েছিল আর এই সেশনে প্রেসিডেন্ট ছিল কে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল সি আর দাস চিত্তরঞ্জন দাস দাস ঠিক আছে আর সেক্রেটারি কে ছিল সেক্রেটারি ছিল মতিলাল নেহেরু মতিলাল নেহেরু মতিলাল নেহেরু এরা দুজন একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি ছিল এবং এরা এই সেশনে একটা স্লোগান দিয়েছিল দাও ইন্টারেস্টিং স্লোগান নাও যারা এখন কারণ এরপর আরো ইনফরমেশন লিখবো আমি এখানে স্লোগানটা কি ছিল আইদার মেন্ডিং আইদার দার মেন্ডিং Either ending. Either ending. council এন্ডিং either mending either এন্ডিং ঠিক আছে লিখে রাখো হয়েছে আইদার মেন্ডিং নাহলে আইদার এন্ডিং হয় মানে হয় পরিবর্তন করো নাহলে সব শেষ করো ঠিক আছে এরকম ব্যাপার তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু এদের দুজনের যে সেন্ট্রাল লেজিসলেটিভের লড়ার মতো যে ক্ষমতা ছিল এবং সেই সমর্থনটা সমর্থক মানে কিছু সংখ্যক কংগ্রেসের নেতারা তাদের এই প্রস্তাবটা কিছু সংখ্যক কংগ্রেসের নেতারা সমর্থন করল না ক্লিয়ার তাদের অন্য লজিক ছিল এবার চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরুর এই যে প্রস্তাব সমর্থন কারা কারা করলো না করলো না দেখো মাথায় রাখার চেষ্টা করো তারা হচ্ছে কি নাম রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ প্রসাদ আমি সটকারে লিখে দিই ঠিক আছে সব থেকে ভালো রাজেন্দ্র প্রসাদ দু নম্বর বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই প্যাটেল সি রাজা গোপাল আচারী রাজা গোপালাচারী আর আনসার আনসার ঠিক আছে এরা চারজন কিন্তু সমর্থন করলো না চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরুর এই প্রস্তাবটাকে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু এই প্রস্তাবকে সমর্থন করলো না এদেরকে বলা হতো এদেরকে বলা হতো নো চেঞ্জার নো আর এদেরকে বলা হতো প্রো চেঞ্জার ঠিক আছে এদেরকে বলা হতো প্রো চেঞ্জার এদেরকে বলা হতো নো চেঞ্জার বই খুললেই দেখতে পাবে প্রো চেঞ্জার আর নো চেঞ্জার কারা ঠিক আছে এখনো স্বরাজ পার্টি আসেনি এর পর তৈরি হবে স্বরাজ পার্টি এরা এরা একটা কথা ক্লিয়ার করে বলে গান্ধীজি যে ওয়েতে আন্দোলন করতে বলেছিল সেটাকে আমরা মেনে নিচ্ছি না কেন কেন মেনে নিচ্ছি না গান্ধীজি পরিষ্কার ভাবে বলেছিল যে প্রত্যেকে বাড়ি বাড়ি যাও সমর্থন নিয়ে এসো জোট করো আন্দোলন করো সেটাকে আমরা মেনে নেবো এক নাম্বার পয়েন্ট নো প্রেঞ্জারা বলছে ঠিক আছে তাহলে দু নম্বর পয়েন্ট কি বলছে যে যদি তুমি সেন্ট্রাল লেজিসলেটিভে ভোটে দাঁড়াও তাহলে দেশবাসীর কাছে একটা বেঈমানি তকমা যাবে যে গান্ধীজি বলেছিল অসহযোগ আন্দোলনে যে ব্রিটিশ অফিস কেউ যাবে না ব্রিটিশ আদালত কেউ যাবে না ব্রিটিশ সার্ভিস কেউ করবে না সেই গান্ধীজির নিয়ম কিন্তু তা তোমরা ভাঙছো তাহলে গান্ধীজির নিয়মকে মেনে চলতে তোমরা পাচ্ছ না ক্লিয়ার তাহলে এবার কি করা যায় এবার কি করা যায় এবার হচ্ছে আসল প্রশ্ন তাহলে তাহলে চলো এই আইএনসি সেশনে ঠিক আছে না একটা ভোট হোক ভোট হোক কারা প্রো চেঞ্জারের দিকে থাকবে কারা নো চেঞ্জারের দিকে থাকবে তা আইএনসি সেশনে ভোট হচ্ছে খুব ভালো করে বোঝো জোর সে সকলে একটা লাইক ও শেয়ার চাই আইএনসি সেশনে ভোট হচ্ছে মাথা রাখার চেষ্টা করো আইএনসি সেশনে ভোট হচ্ছে ঠিক আছে ভোটে নো জয় লাভ করলো তারা গান্ধীজির সাথে থাকলো নো চেঞ্জাররা ভোট দিল কত পার্সেন্ট সতেরোশো আটচল্লিশটা ভোট পড়লো নো চেঞ্জারে টোটাল ছাব্বিশশো মানুষ ভোট দিয়েছিল তার মধ্যে সতেরোশো আটচল্লিশ জন ভোট পেয়েছিল নো চেঞ্জার আর প্রো চেঞ্জাররা কত পার্সেন্ট ভোট পেয়ে কত কটা ভোট পেয়েছিল আটশো নব্বইটা ভোট পেয়েছিল আটশো নব্বইটা আটশো নব্বইটা ভোট পেয়েছিল নো চেঞ্জার ঠিক আছে তাহলে আর আর মতিলাল কংগ্রেস ছেড়ে যখনই কংগ্রেস ছেড়ে দিল তারা তখনই তৈরি করার চিন্তা ভাবনা করলো কি করলো যে আমরা একটা পার্টি তৈরি করবো যে পার্টির নাম কি যে পার্টির নাম মাথায় রাখার চেষ্টা করবে কংগ্রেস খিলাফত মাথায় রাখার চেষ্টা করবে একটা পার্টি তৈরি করছে যার নাম হচ্ছে কংগ্রেস খিলাফত খিলাফত পার্টি পার্টি ফরাজ এই যাকে আমরা শর্টকাটে স্বরাজ পার্টি স্বরাজ পার্টি বলি না এটার অ্যাকচুয়ালি আসল নাম হচ্ছে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি তো কিভাবে স্বরাজ পার্টি তৈরি হলো তার ব্যাকগ্রাউন্ড ইতিহাস তোমরা দেখতে পেলে আর এই স্বরাজ পার্টির এই প্রেসিডেন্ট কে হলো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সমাজ পার্টির প্রেসিডেন্ট হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর সেক্রেটারি হলো কে সেটা হলো মতিলাল নেহেরু মতিলাল নেহেরু ঠিক আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু স্বরাজ পার্টি মাথা রাখার চেষ্টা করো প্রেসিডেন্ট হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু হয়েছে তাহলে স্বরাজ পার্টি কিভাবে হয়েছে দেখলে কেমন লাগলো গো শেষেন হ্যাঁ এই কংগ্রেস স্বরাজ পার্টি বুঝতে পেরেছি এর আগে কখনো এত ডিটেলসে কোথাও পেয়েছো তথ্য এত ডিটেলসে কোথাও তথ্য পেয়েছো ঘেটে দেখে না ও ইউটিউবে এত তথ্য পাবে না এবার দেখো স্বরাজ পার্টি দেখবে 10. পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে সব বলে চলে গেছে দেখো এবার দেখো স্বরাজ পার্টি নিয়ে এক ঘন্টা লেগে গেল। এবার দেখো কি হয়েছে এই যে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি বা যাকে আমরা শর্টকাটে স্বরাজ পার্টি বলছি এই স্বরাজ পার্টির তিনটে উদ্দেশ্য ছিল তিনটে লক্ষ্য ছিল যে আমরা কেন স্বরাজ পার্টি তৈরি করছি মানুষ কেন স্বরাজ পার্টিকে সমর্থন করবে মানুষ কেন ধীরে ধীরে স্বরাজ পার্টির দিকে এগিয়ে আসবে তার তিনটে উদ্দেশ্য সমস্ত ভারতীয়দের কাছে তুলে ধরলো একটা মাথায় রাখার চেষ্টা করবে কি চেষ্টা করবে সেটা হচ্ছে খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করবে যে আমরা এক নম্বর পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট আমরা কংগ্রেসের বিরুদ্ধে নয় আমরা কংগ্রেসের বিরুদ্ধে নয় আমরা কংগ্রেসের নীতির বিরুদ্ধে নয় আমরা কংগ্রেসের সিস্টেমের বিরুদ্ধে নয় কংগ্রেসের আদর্শকে আমরা মেনে চলি কিন্তু কংগ্রেস আমাদের বলেছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে তোমরা ভোটে দাঁড়াতে পারবে না আর আমরা ভোটে দাঁড়ানোর জন্য কংগ্রেস ছেড়ে এসেছি বুঝো এটা কি পরিষ্কার বলে বলেছিল কংগ্রেসের সিস্টেমের বিরুদ্ধে নয় কংগ্রেসের নীতির বিরুদ্ধে নয় আমরা শুধু সেন্ট্রাল লেজিসলেটিভ সেন্ট্রাল লেজিসলেটিভ লেজিসলেটিভে আমরা ভোটে দাঁড়ানোর জন্য এসেছি এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট কি আমরা ডিমান্ড করব যদি আমরা ভোটে জিতে যাই আমরা ডিমান্ড করব আমাদের ডিমান্ড থাকবে কি থাকবে পারমানেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট পারমানেন্ট গভর্নমেন্ট দু নম্বর তিন নম্বর ডিমান্ড কি আমরা ডিমান্ড করব সেই ডিমান্ডটা কি একটা কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর চার নম্বর ডিমান্ড কি যদি আমরা ভোটে জিতে যাই তাহলে ব্রিটিশদেরকে কোন প্রকার কোনো ভাবে আমরা আইন আনতে দেব না ক্লিয়ার যদি আমরা ভোটে জয়লাভ করি তাহলে ব্রিটিশের কোনো প্রকার কোনো ভাবে কোনো আইন আমরা আনতে দেব না আমরা আনতে দেব না যদি আমরা জয়লাভ করি এটা হলো কংগ্রেস খিলাপদ স্বরাজ পার্টির প্রধান উদ্দেশ্য ঠিক আছে কংগ্রেস খিলাপদ স্বরাজ পার্টির প্রধান উদ্দেশ্য কিন্তু বোঝা গেছে ওকে নো প্রবলেম এবার দেখো বিষয়বস্তু কোন দিকে যাচ্ছে ঠিক আছে এই সময় করে কংগ্রেসের যে সমস্ত নেতারা চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরুর বিরুদ্ধে ছিল তারা বলল যে এক কাজ করো ওরা তো আমাদেরই লোক ঠিক আছে তো মিডিয়ার সামনে বা পাবলিক প্লেসে কংগ্রেস বিরোধী কিছু বলো না যদি কেউ যদি কেউ স্বরাজ পার্টি কে সমর্থন করে সেন্ট্রাল লেজিসলেটিভ এ যেতে চাও তাহলে যেতে পারে কংগ্রেসও ভোট দিতে পারে কোনো আপত্তি নাই আর যদি কেউ কংগ্রেসে ভোটে দাঁড়াতে চায় সেও দাঁড়াতে পারে মানে কংগ্রেস পার্টিকে মেনে নিল তখন মনে গেছিল যে সুরাট স্পিরিটে কি হয়েছিল সুরাট বিভাজন কংগ্রেসকে দুটো টুকরো করে ভেঙে দিয়েছিল ব্রিটিশ তাহলে আমরা যদি আবার দুটো টুকরো ভেঙে যাই তাহলে কি হবে কারণ তাহলে আবার কংগ্রেস আলাদা হয়ে যাবে দেশ আবার স্বাধীন হবে না তাহলে আমাদের আবার যৌথ উদ্যোগে থাকতে হবে কারণ ব্রিটিশ একদিক থেকে এই স্বরাজ পার্টিকে বলছে যে ভাই তোমরা লড়ো তোমাদের তো অধিকার অপর থেকে কংগ্রেসকে বলছে হ্যাঁ ওরা পারবে হেরে যাবে মানে দুই দিক থেকে দু কথা বলছে ওই দোগলার মুখও বলে না ওরকম টাইপে তো এখানে হচ্ছে আসল ঘটনা যে দুই দিক থেকে দু তথ্য আসছে তখন কংগ্রেস ঠিক করলো যদি কেউ ভোটে দাঁড়াতে চাও দাঁড়াতে পারো আর যদি কেউ ভোট দিতে যাও তাহলে অবশ্যই স্বরাজ পার্টিকে কিন্তু ভোট দিও ঠিক আছে এটাই কিন্তু কংগ্রেসের নীতির কথা এবার কংগ্রেস কি সরি স্বরাজ পার্টি কি করলো ইলেকশন হচ্ছে ইলেকশন হবে তার আগে থার্ড অক্টোবর উনিশশো তেইশ স্বরাজ পার্টি সে তার ম্যানিফেস্টো প্রকাশ করলো থার্ড অক্টোবর থার্ড অক্টোবর উনিশশো তেইশ ম্যানিফেস্টো প্রকাশ করলো ম্যানিফেস্টো প্রকাশ করেন আমরা এই কাজ করব এই কাজ করবো হ্যাঁ প্রকাশ থাকে না থাকে কি থাকে না সেই ম্যানিফেস্টে একটাই কথা লেখা ছিল আজাদি আমাদেরকে দিতেই হবে আজাদি আমাদের দিতেই হবে অ্যান্টি ইম্পির টোন কি লেখা ছিল অ্যান্টি ইম্পির টোন এটা লেখা ছিল আজাদি আমাদেরকে দিতেই হবে বাংলা মানুষ হচ্ছে আজাদি আমাদেরকে দিতেই হবে বারোই নভেম্বর উনিশশো তেইশ ইলেকশন হচ্ছে বারোই নভেম্বর বারোই নভেম্বর উনিশশো তেইশ ইলেকশন হচ্ছে কনস্টিউট অ্যাসেম্বলিতে এই সেন্ট্রাল অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে ইলেকশন হচ্ছে এবং সেই ইলেকশনে সরাজ পার্টি হিউজ হিউজ পরিমাণে ভোটে জয়লাভ হলো হিউজ পরিমাণে ভোটে জয়লাভ হলো একশোটা সিটের মধ্যে সরি একশো একটা সিটের মধ্যে স্বরাজ পার্টি পেয়ে গেল বিয়াল্লিশটা সিট দেখো একশো একটা সিটের মধ্যে স্বরাজ পার্টি একাই পেয়ে গেল বিয়াল্লিশটা সিট একাই পেয়ে গেল বিয়াল্লিশটা সিট আর যখন বিয়াল্লিশটা সিট পেয়ে গেল আরো নিজেদের টিমকে আরো মজবুত করার জন্য আরও পার্টিকে মজবুত করার জন্য বম্বে বেঙ্গল মাদ্রাজ এই সরি ভুলে গেল বম্বে বেঙ্গল আর ইউপি বম্বেঙ্গল ইউপি ঠিক আছে এদের সাথে স্বরাজ পার্টি কি করলো জোট করে নিল তাহলে সিট সংখ্যা আরো বেড়ে যাবে কি বেড়ে যাবে না হ্যাঁ সিট সংখ্যা আরো বাড়বে কি বাড়বে না বেড়ে যাবে এবার স্বরাজ পার্টি হেরে গেছিল কার কাছে মাদ্রাজ মাদ্রাজ এন্ড পুনে এ সরি মাদ্রাজ অ্যান্ড পাঞ্জাব এই কাছে হেরে যাওয়ার কারণ ছিল কারণ এরা লোকাল লোকাল পার্টি সামনে তেল দিয়েছিল এরা কংগ্রেস সঙ্গে যুক্ত ছিল না এই জন্য হেরে গেছে তাহলে স্বরাজ পার্টি কি বোঝা গেছে স্বরাজ পার্টি কি বোঝা গেছে হ্যাঁ স্বরাজ পার্টি কি বোঝা গেছে বোঝা গেছে স্বরাজ পার্টি যে বোঝা যেয়ে থাকে তাহলে পরে দেখবো সাইমন কমিশন সাইমন কমিশন দেখবে এবার সাইমন কমিশন যাব এ তোমরা মহাপ্যাক নিয়েছো মহাপ্যাক 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 নিয়েছো মহাপ্যাক নিয়েছো তোমাদেরকে একটা কোড দিয়ে যায় কোড লিখে রাখো মহাপ্যাক নিয়েছো মহাপ্যাক বাহ সবাই নিয়েছো বাহ এত তথ্য পেয়েছ স্বরাজ কখনো হুম সকলের কাছে অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও সাইমন কমিশনের পর কি আছে ডান্ডি অভিযান আচ্ছা বলো সাইমন কমিশন এবার আমরা দেখবো সাইমন কমিশন এক মিনিট একটু বসি বাবা কমিশন দেখবে দেখবা পাঁচ ঘন্টায় মনে হয় না শেষ করতে পারবো কি বলো তোমরা শেষ শেষ করা করা যাবে যাবে হুম আরে না করা যায় তো কি আছে রহমান স্যার তো আছে ক্লাস শেষ করবোই একশো দিনে বাজি মাছ যারা নিয়েছো তারা খুব ভালো এতজন ছেলে মেয়ে রয়েছে যদি একটা করে লাইক করে দাও তাহলে অনেক হয়ে যায় এত সুন্দর ইনফরমেশন দিচ্ছি গো তোমাদেরকে কিন্তু লাইক তোমরা করবে না কসম করেছো সবাই নিজেদের মাথায় দিব্যি করে যে না লাইক করবো না এত ইনফরমেশন কোথাও পাওনি স্বরাজ পার্টি কিভাবে তৈরি হয়েছে দেখতে হবে

এটার জন্য তো পয়সা পাই গলা বসে যায় আমি সফিকুল হক আপনাকে কল করছি আপনি রিসিভ করেননি সরি মহা ভুল হয়ে গেছে বাবু আমরা সবসময় অ্যাভেলেবেল থাকি না সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত টানা ডিউটি থাকে তার মাঝে যদি সময় পায় তো ফোন ধরে নলে ধরতে পারি না ফ্যামিলির না এবার আমরা তো গরিব মানুষ যে অ্যাসিস্টেন্ট পোষার ক্ষমতা নেই সফিকুল বোঝার চেষ্টা করো এই যে লিখেছে কমেন্টটা আপনাকে ফোন করছি ফোন ধরছেন না নিজের মা বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় নেই রাত্রি নটায় ক্লাস শেষ হয় তারপর হেঁটে হেঁটে যায় শিয়ালদে স্টেশন ওখান থেকে ট্রেন ধরে রুমে পৌঁছাতে করতে সাড়ে দশটা তারপরে স্নান টান করে রেডি হতে এগারো দশ পনেরো তারপরে গিয়ে রুমে রান্না চাপায় খেতে করতে রাতে একটা দুটো তারপরে ঘুমায় এবার নিজেকে আর কখন টাইম দেবো দূর থেকে অনেক কিছু মজা লাগে বাবু কাছে এলে সব কিছুই কষ্ট এখন স্টুডেন্ট আছো ভালো আছে দুদিন পর কর্মজীবন শুরু হবে দেখবে কত কষ্ট সাইমন কমিশন হ্যাঁ জুনেদ জুনেদ বহুত দিন পর তো না শুনছি তো চলো সাইমন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ও সাইমন কমিশন বুঝতে গেলে আমাকে একটু আগে থেকে বুঝতে হবে আমাকে অনেক আগে থেকে বুঝতে হবে সাইমন কমিশন উনিশশো ঠিক আছে না আমাকে উনিশশো বুঝতে গেলে আমাকে এর একুশ বছর পেছনে যেতে হবে ঠিক আছে তাহলে সাইমন কমিশনটা আমার কাছে ক্লিয়ার আসবে ঠিক আছে বোঝার চেষ্টা করো তবে সাইমন কমিশন আমার কাছে ক্লিয়ার আসবে ডেটা নাহলে ক্লিয়ার তুমি বুঝতে পারবে না সাইমন কমিশন অ্যাকচুয়ালি কি বইয়ের মধ্যে অনেক হিজিং বিজিং হ্যান ত্যান লেখা আছে ঠিক আছে সেগুলো কিন্তু মানে কষ্ট হয়ে বিষয় আমাকে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে উনিশশো সালের কথা উনিশশো সালটা হচ্ছে কত উনিশশো কেন উনিশশো সালে কি হয়েছে সাইমন কমিশন আপনি পড়াচ্ছেন উনিশশো এতক্ষণ যা পড়ালাম দেখতে পাইছি প্রত্যেকটা পড়ানো একটা ট্র্যাকের মধ্যে দিয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা পড়ানো একটা ট্র্যাকের মধ্যে দিয়ে গেছে দেখতে পাইছে তো তো সাইমন কমিশন সম্পর্কে পড়তে গেলে উনিশশো থেকে শুরু করতে হবে উনিশশো সালে তৈরি হয় একটা পার্টি একটা পার্টি কংগ্রেসের মতো একটা পার্টি তৈরি হয় মুসলিম লীগ মুসলিম লীগ লীগ এই পার্টি তৈরি হয় কোথায় বাংলাদেশে বাংলাদেশ ঠিক আছে কিন্তু এই পার্টি তৈরি হয় বাংলাদেশে এবং এই পার্টির হেড অফিস করা হয় হেডকোয়ার্টার করা হয় ঠিক আছে লখনৌতে ঠিক আছে যখন মুসলিম লীগ উনিশশো সালে তৈরি হয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যখন মুসলিম লীগ উনিশশো সালে তৈরি হয় ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করবে উনিশশো ছয় সালে খুব সুন্দর একটা ঘটনা হয় ঘটনাটা কি মুসলিম লীগ তৈরি হয়েছিল দুটো উদ্দেশ্য নিয়ে এক মুসলিম ডেভেলপমেন্ট মুসলিম লীগের ভিডিও আছে যারা ডিটেলস দেখবে দেখে হ্যাঁ এখানে হালকা বলতে হবে না সাইমন কমিশন টানতে পারবো না মুসলিম ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আর এক মুসলিম এডুকেশন মুসলিম এডুকেশন এই দুটো উদ্দেশ্য নিয়ে কিন্তু মুসলিম লীগ তৈরি হয় ঠিক আছে যখন মুসলিম লীগ তৈরি হয় মাথায় রাখার চেষ্টা করবে খুব ঠান্ডা হবে মাথায় রাখবে মুসলিম লীগ যখন তৈরি হয় তখন একটা সমস্যা তৈরি হয় সৃষ্টি হয় কি সমস্যা এই মুসলিম লীগ তৈরি হওয়ার পর এটা ব্রিটেন গভর্নমেন্টের কাছে একটা লিপি জমা দিয়েছিল একটা নথি জমা দিয়েছিল এবং নথিতে তার ডিমান্ড করেছিল যে মুসলিম সোসাইটিকে ডেভেলপ করতে গেলে আমাদের দরকার সেপারেট ইলেকট্রল সেপারেট ইলেকট্রল স্যার সেপারেট ইলেকট্রল জিনিসটা কি মাথার মধ্যে প্রশ্ন হতেই পারে তোমাদের সেপারেট ইলেকট্রল জিনিসটা কি সেপারেট ইলেকট্রল জিনিসটা হচ্ছে এরকম এরকম সেপারেট ইলেকট্রলটা ধরো এটা হচ্ছে কোনো একটা এরিয়া ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটা হচ্ছে একটা পাড়া বা কোনো একটা এরিয়া এই এই এরিয়ার মধ্যে এক থেকে সাত পর্যন্ত ছয় পর্যন্ত মানুষ হয়েছে মুসলিম ঠিক আছে এখানে মুসলিমের সংখ্যা বেশি আছে তো এখানে মুসলিমই ভোটে দাঁড়াবে আর অন্য কেউ ভোটে দাঁড়াতে পারবে না এটা হচ্ছে সেপারেট এই দুজন এই দুজন না এরা ভোটে দাঁড়াতে পারবে না ইভেন ভোটও দিতে পারবে না এই ডিমান্ডটা কে করেছিল এই ডিমান্ডটা করেছিল মুসলিম লীগ যে ভাই যেখানে মুসলিমের সংখ্যা বেশি যে এরিয়াতে মুসলিমের সংখ্যা বেশি সেখানে ভোটে মুসলিম লোকই দাঁড়াবে আর এই ডিমান্ড কে করেছিল মুসলিম লীগ এই ডিমান্ড করেছিল যখন মুসলিম লীগ এই ডিমান্ডটা করলো মাথা রাখার চেষ্টা করো যখন মুসলিম লীগ এই ডিমান্ডটা করলো এবং এই ডিমান্ডটা ব্রিটেন গভর্নমেন্টের কাছে উনিশশো সালে জমা দিল উনিশশো সালে যখন ব্রিটেন গভর্নমেন্টের কাছে জমা দিল ব্রিটেন গভর্নমেন্ট বলল ঠিক আছে তোমাদের প্রপোজাল ওকে নো প্রবলেম ক্লিয়ার আমরা ভারতবর্ষে একটা আইন আনছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো তখন তোমাদের এই পয়েন্ট আমি অ্যাড করে দেবো ক্লিয়ার তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যখন আসলো ঠিক আছে উনিশশো তখন তারা ডিমান্ড করে দিল কি মুসলিম লেগে প্রোপোজালটা অ্যাড করে দিল যে মুসলিমদেরকে সেপারেট ইলেকট্রাল দেওয়া হচ্ছে যেখানে মুসলিম কমিউনিটির মানুষ বেশি সেখানে ভোটে মুসলিম লোক দাঁড়াবে ইভেন অন্য কোনো কমিউনিটির লোক সেখানে থাকলে তারা না ভোটে দাঁড়াতে পারবে না ভোট দিতেও পারবে কিচ্ছু করতে পারবে না এই সেপারেট ইলেকট্রাল দাবি করল যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এই দাবি করা হলো তখন আরও যে সেই সময়ে ভারতবর্ষে যে আরও বিভিন্ন কমিউনিটির মানুষ ছিল বিশেষ করে ফিক এন্ড জেনরা তারাও দাবি করলো ব্রিটেনদের ব্রিটেনের কাছে উনিশশো সালে যে আমাদেরও কিন্তু সেপারেট ইলেকট্রল দিতে হবে যেমন আপনি মুসলিমদের দিয়েছেন তখন বিটেন গভর্নমেন্ট কি বলছে যে ভাই ঠিক আছে আমরা ভারতবর্ষে আগামী দশ বছর পর মানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসার আবার দশ বছর পর ভারতবর্ষে আমরা আবার একটা আইন আনবো ঠিক আছে না সেটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ সেই একটা তোমাদেরও কিন্তু আমরা সেপারেট ইলেকট্রল দিয়ে দেবো ঠিক আছে তো এই একটা বলা হলো সেভার ইলেকটর তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যখন আসলো সেখানে কিন্তু শিখ অ্যান্ড জৈনদেরকেও কিন্তু সেপারেট ইলেকটর দেওয়া হলো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পরিষ্কারভাবে ঘোষণা করলো যে আমরা আগামী দশ বছরের মধ্যে ভারতের সংবিধান রিফর্ম করব। ক্লিয়ার ভারতের সংবিধান দরকার পড়লে এডিট করব কোন জায়গায় অ্যামেন্ড মানে সংশোধন করব কোনো জায়গায় কাট করব কোন কিছু আমরা বাদ দেব না কারণ আগামী দশ বছরের মধ্যে ভারতের সংবিধান অ্যামেন্ড হবে তাহলে উনিশশো উনিশ যেহেতু আছে সংবিধান সরি উনিশশো উনিশ যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে তাহলে নিশ্চয় আসার কথা কত সালে তাহলে আসার কথা কত সালে উনিশশো উনিশে তোমরা বলছো যে নেক্সট টেন ইয়ার্স তাই না নেক্সট বছর পর আমরা দেব তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসা উচিত ছিল উনিশশো উনত্রিশে হ্যাঁ তো আমরা কোনো আপত্তি জানাইনি আমরা কিচ্ছু বলিনি আমরা কোনো আপত্তি জানাইনি আমরা কিচ্ছু বলিনি তো যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো আসলো ঠিক আছে এবং তারা বলল আগামী দশ বছর পর ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পূর্ণ রিফর্ম করা হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পূর্ণ পরিবর্তন করা হবে ঠিক আছে কিছু জিনিস অ্যামেন্ড করা হবে তখন আমরা কিছু ঠিক আমাদের সঙ্গে আপোষ করবে আমাদের সঙ্গে বসবে কিন্তু সেটা তারা করলো না তারা কি করলো তারা এখানে একটা অন্য জিনিস করলো তা আসার কথা ছিল কততে উনিশশো উনত্রিশে তারা ব্রিটেন পার্লামেন্ট কি করলো উনিশশো সালে হ্যাঁ ব্রিটেন পার্লামেন্টের মধ্যে কিন্তু উনিশশো সালে ঠিক না স্যার জন সাইমনকে ডেকে স্যার জন সাইমন স্যার জন সাইমনকে ডেকে একটা কমিশন তৈরি করা হলো ঠিক আছে সেই কমিশনে স্যার জন সাইমন থাকলো প্লাস আরো ছজন সাদা চামড়াওয়ালা মানুষ মানে ব্রিটিশ ঠিক আছে তারা থাকলো টোটাল সাতজন মেম্বারকে নিয়ে মেম্বার কে নিয়ে ঠিক আছে মেম্বার কে নিয়ে স্যার জন সাইমন এবং সাতজন ছজন মেম্বার নিয়ে টোটাল সাতজন মেম্বারকে নিয়ে একটা কমিশন রিফর্ম করা হলো তার নাম হয়ে কি তার নাম হলো সাইমন কমিশন সাইমন কমিশন তাহলে এই কমিশনের রিফর্ম কোথায় হলো উনিশশো সাতাশে ইংল্যান্ডেই হলো যখন এই কমিশন ভারতবর্ষে আসলো গোটা ভারতবর্ষ জুড়ে তীব্র বিদ্রোহে জ্বলে উঠল গোটা ভারতবর্ষ জুড়ে আগুনের প্রতিবাদ জ্বলে উঠলো গোটা ভারতবর্ষ জুড়ে হরতাল শুরু হয়ে গেল কারণটা কিসের জন্য কারণ সাইমন কমিশন এসেছে সাইমন কমিশন কি করতে এসেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রিফর্ম করতে এসেছে ইন্ডিয়ান সংবিধানকে অ্যামেন্ড করতে এসেছে ক্লিয়ার কিন্তু প্রশ্ন ভারতীয়রা তুলেছিল যে ভাই সাইমন কমিশন তোমরা তো আমাদের দেশে এসেছ ঠিক আছে সংবিধান অ্যামেন্ড করতে কিন্তু তোমাদের তুমি যে কমিশন তৈরি করা হয়েছে সাতজন মেম্বারকে নিয়ে এই সাতজন মেম্বারের মধ্যে একজন ভারতীয় নেই কেন জবাব দাও গোটা ভারতবর্ষ জুড়ে ডাক উঠলো সাইমান গোব্যাক সাইমান গোব্যাক গোটা ভারতবর্ষ জুড়ে ডাক ডাক উঠলো যে সাইমান তুই ফেরত যাও গোব্যাক ঠিক আছে যে এখানে প্রশ্ন এখানে একটা হয়ে যায় যে সাইমন গোবা একদম ভারত ভারতবর্ষ জুড়ে ডাক উঠলো তখন আবার সমস্যা তৈরি হলো কি সমস্যা তৈরি হলো সমস্যা যে তোমাদের সংবিধান তৈরি করতে তোমাদের কমিশনে একজন ভারতীয় নেই ক্লিয়ার তখন লর্ড বীরকেন কি বলেছিল জানো তো তখন একটা কথা বলেছিল যে ভারতীয়দের সংবিধান লেখার যোগ্যতা নেই আর এই কথাটার জন্য বিশাল আকার ধারণ করেছে গোটা ভারতবর্ষ আর এই সাইমন কমিশনের তীব্র বিদ্রোহ তীব্র বিদ্রোহ দেখতে পেয়েছিলাম আমরা লাহোরে যেখানে লাল লাজপত রায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল ক্লিয়ার এবং তার মৃত্যু পর্যন্ত হয়েছিল ঠিক আছে তো এই সাইমন কমিশনে এরকম কথা বলেছিল লর্ড যে ভারতীয়দের লেখার যোগ্যতা নেই তা এই কথা শুনে যখন আরো গোটা ভারতবর্ষ আবার যখন তীব্র বিদ্রোহে জ্বলে উঠছে গোটা ভারতবর্ষ যখন চারিদিক থেকে আগুন জ্বলছে ধু করে আগুন জ্বলছে ঠিক সেই সময় করে লর্ড ফ্রি মানে যে কথাটা বলি সেটা উইথড্র করে নেয় এবং তিনি বলে যে ঠিক আছে ভাই সাইমন কমিশন চলে এসছে ভারতের সংবিধান লেখার জন্য তোমরা কি করবে তোমরা কি করবে তোমরা যদি দম থাকে না তোমরাও সংবিধান লিখো আচ্ছা আমাদের চ্যালেঞ্জ ঠিক আছে আমাদের চ্যালেঞ্জ ঠিক আছে কোনো ব্যাপার নেই তোমাদের তোমরা সংবিধান লেখো তখন কংগ্রেস যে একটা পলিটিক্যাল পার্টি যার কাছে সব থেকে বেশি সমর্থনকারী লোক রয়েছে সে কংগ্রেস তখন সিদ্ধান্ত নিল যে আমরা একটা অল পার্টি কনফারেন্স করব তো কংগ্রেস ঠিক আছে না কংগ্রেস ওয়ার্কিং কমিটি কি করলো সি কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা অল পার্টি অল পার্টি কনফারেন্স করলো ঠিক আছে উনিশশো আঠাশে এবং সমস্ত ভারতবর্ষে যত ছোট বড় পার্টি ছিল সমস্ত পলিটিক্যাল পার্টিকে আহ্বান জানানো হলো যে তোমরা আসো আমরা সবাই মিলে বসে আলোচনা করব সমস্ত পলিটিক্যাল পার্টি এসেছিল কিন্তু এই কংগ্রেস ওয়ার্কিং এবং এই কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা সংবিধান লিখবো সমস্ত পার্টি থেকে বিভিন্ন মানুষদেরকে নিয়ে টোটাল পনেরো জন পনেরো জন মেম্বারকে নিয়ে মতিলাল নেহরু ঠিক করলো মতিলাল মতিলাল নেহেরু মতিলাল নেহেরু ঠিক করলো চলো আমরা সংবিধান লিখবো তাহলে সাইমন কমিশন অপর দিকে রিপোর্ট লিখছে আর মতিলাল নেহেরু রিপোর্ট লিখছে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুটো রিপোর্ট দুটো রিপোর্ট দুটো রিপোর্ট একদিকে দেখতে পাচ্ছি সাইমন কমিশনের রিপোর্ট সাইমন কমিশনের রিপোর্ট রিপোর্ট অপর দিকে দেখতে পাচ্ছি নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট বুঝতে পেরেছ কারোর মনে কোনো প্রশ্ন তাহলে দুটো রিপোর্ট দেখতে পাচ্ছি আমরা এখন একদিকে সাইমন কমিশনের রিপোর্ট একদিকে নেহেরু রিপোর্ট তো সাইমন কমিশনের রিপোর্ট কে তৈরি করেছিল কার নেতৃত্বে হচ্ছিল সাইমন কমিশনের রিপোর্ট হচ্ছিল কার নেতৃত্বে স্যার জন সাইমন নেতৃত্বে স্যার জন সাইমন সাইমন এই মেম্বার কতজন ছিল সাতজন জন মেম্বার মেম্বার আর সাত আর এদিকে নেহেরু রিপোর্ট এ কতজন মেম্বার নিয়েছিল পনেরো জন মেম্বারকে নিয়ে এরা পনেরো জনই হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে তো দুটো রিপোর্ট এবার যে লর্ড বীরকের হীন বলেছিল না যে ভারতীয়দের রিপোর্ট লেখার যোগ্যতা নেই ভারতীয়দের রিপোর্ট লেখার ক্ষমতা নেই তো সাইমন কমিশন ভারতের সংবিধান যে অ্যামেন্ড করতে এসেছিল তার প্রস্তুত করা রিপোর্টের আগে আমরা নেহেরু রিপোর্ট ব্রিটিশদেরকে জমা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তার রিপোর্ট রিপোর্ট প্রস্তুত করা আগে মাথা রাখার চেষ্টা করো তার রিপোর্ট প্রস্তুত কর আগে আমরা নেহেরু রিপোর্ট জমা দিয়ে দিয়েছিলাম ক্লিয়ার আর নেহেরু রিপোর্ট যে জমা দেওয়া হয় তখন তৈরি করে সাইমন কমিশনের রিপোর্ট তৈরি করা হয় নেহেরুর রিপোর্ট যে বছর তৈরি দেওয়া হয় তা পরের বছরই ঠিক আছে তার পরের বছরই ক্লিয়ার মাথা রাখার চেষ্টা করবে দেওয়া হয় সাইমন কমিশনের রিপোর্ট দেয়ার এবং ব্রিটেন গভর্নমেন্ট ঠিক করে চলো আমার কাছে এখন দুটো রিপোর্ট একদিকে নেহেরু রিপোর্ট একদিকে সাইমন কমিশনের রিপোর্ট ঠিক আছে তাহলে ব্রিটেন গভর্নমেন্ট এখন ঠিক করছে তাহলে এই দুটো রিপোর্টকে নিয়ে আলোচনা করার জন্য আমরা তিনটে কনফারেন্স করব তাকে যাকে আমরা বলি কি বলি গো হ্যাঁ প্রথম গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স পরনি ছোটবেলায় গোল টেবিল বৈঠকের কথা হ্যাঁ পরনি গোল টেবিল বৈঠকের কথা পরনি তো কটা গোল টেবিল বৈঠক হয়েছিল তিনটা হয়েছিল না ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল উনিশশো তিরিশে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল উনিশশো একত্রিশে আর থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল উনিশশো বত্রিশে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো বত্রিশে ঠিক আছে বোঝা গেল তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল না রাউন্ড টেবিল কনফারেন্স হ্যাঁ এই তিনটে গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠকগুলো আমি বোঝাচ্ছে না যেহেতু গান্ধীজু পড়েছি তো তো ট্র্যাক থেকে না সরিয়ে যায় ভালো এটা হলো সাইমন কমিশন হয়েছে ক্লিয়ার হয়েছে চলো এরপর আমরা দেখবো ডান্ডি অভিযান এরপর দেখবো ডান্ডি অভিযান এরপর দেখবো ডান্ডি অভিযান চলো ডিয়ে হৈ যায়

সুস্মিতা ক্লাসটা দাঁড়ুন থ্যাংক ইউ সো মাচ লবন সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান জিনিসটা কি যখন গান্ধীজি সিডিএম মুভমেন্ট চালাচ্ছিল যাকে আমরা বলি সিভিল মুভমেন্ট এ বাংলা কি গো আমার কমেন্টে জানিয়ে তো সিভিল মুভমেন্ট গান্ধীজি যখন করছিল না তখন গান্ধীজি ব্রিটিশদের কাছে এগারোটা পয়েন্ট রাখে ঠিক আছে এই এগারোটা পয়েন্ট গান্ধীজি রেখেছিল ব্রিটিশদের কাছে যে আমার এই দাবিগুলো তোমাদের মানতে হবে তোমার কি মনে হয় ব্রিটিশরা ভারতে যে কোনো পয়েন্ট শুনবে ওরা নিজেদের পয়েন্ট শুনিয়ে দেবে হ্যাঁ তো সেই পয়েন্টগুলো আমরা দেখি এক এক করে ঠিক আছে প্রথমত বলে গান্ধীজি পরিষ্কার হয়ে বলেছিল যে সমস্ত আর্মি ও সিভিল সার্ভিস অফিসার আছে এক আর্মি প্লাস সিভিল সার্ভিস অফিসার সিভিল সার্ভিস অফিসার আছে না সিভিল সার্ভিস অফিসার আছে তাদের যা খরচা বেতন ফেতন যা দেওয়া হয় তার ফিফটি পার্সেন্ট কমাতে হবে কত পার্সেন্ট কমাতে হবে ফিফটি পার্সেন্ট তাহলে তবে দেশ কিন্তু উন্নতি করবে এটা কিন্তু গান্ধীজি প্রপোজাল দিয়েছিল ব্রিটিশের গান্ধী আর ইনপ্যাক্ট এ সরি ইয়ে সিডিএম আন্দোলন ইয়ে সরি ডান্ডি অভিযান চলছে কিন্তু লবণ সত্যাগ্রহ খুব ভালো হয় পয়েন্ট করে লেখো এই পয়েন্ট প্রশ্ন আছে দু নম্বর ভারতবর্ষ থেকে মত সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে মদ কিন্তু ভারতবর্ষে ব্যবসা করা যাবে না নিয়ে ভারতবর্ষে অ্যাক্ট অ্যাক্টের মাধ্যমে ভারতীয়দের বন্দুক রাখার অনুমতি দিতে হবে বন্দুক রাখার অনুমতি ঠিক আছে আর্মস অ্যাক্টের মাধ্যমে ভারতীয়দের বন্দুক রাখার অনুমতি দিতে হবে এই একটা কি বলা হয়েছিল যে শুধুমাত্র ব্রিটিশরা তাদের কাছে বন্দুক রাখতে পারবে ভারতীয়রা নিজেদের সেফগার্ডের জন্য বন্দুক রাখতে পারবে না কিন্তু গান্ধীজি ডিমান্ড করেছে যে আর্মস অ্যাক্টের মাধ্যমে ভারতীয়দের বন্দুক রাখার অনুমতি দিতে হবে পোস্টাল রিজার্ভেশন বিল চালু করতে হবে পোস্টাল রিজার্ভেশন বিল চালু করতে হবে তাহলে ঠিক আছে পোস্টাল রিজার্ভেশন বিল চালু করতে হবে ভারত ও ইংল্যান্ডে যে মানি এক্সচেঞ্জ হয় তার ট্যাক্স রিডিউস করতে হবে ক্লিয়ার মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ তার রিডিউস করতে হবে তার ট্যাক্স কি করতে হবে রিডিউস করতে হবে জলজাহাজে ভারতীয়দের যে সিট সরি ভারতের সিট রিজার্ভ করতে হবে যারা ভারত থেকে ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ওরা তাদের জন্য কোনো সিট থাকতো না শুধুমাত্র ব্রিটিশদের জন্য সিট থাকতো গো বাবা আমরা হরিদাসপাড়া তোমরা মানুষ গো তোমাদের জন্য সিট রাখবো রাগ উঠে উঠেছে মাঝে মধ্যে এদের ওপর ঠিক আছে ভারতের যে সিট রিজার্ভ রাখতে হবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি ছিল গো ভুলে যাচ্ছে আমি ল্যান্ড রেভিনিউর ওপর ট্যাক্স ল্যান্ড রেভিনিউ ওপর ট্যাক্স কি করতে হবে ফিফটি পার্সেন্ট কম করতে হবে ল্যান্ড রেভিনিউর ওপর ট্যাক্স ফিফটি পারসেন্ট কম করতে হবে এটাও কিন্তু তার একটা প্রস্তাব ভারতের কাপড় কাপড় শিল্প ক্লিয়ার ক্লথ ইন্ডাস্ট্রি ক্লিয়ার স্ট্রং করতে ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে হবে এটাও কিন্তু প্রপোজাল দিয়েছিল আর কি ছিল ভুলে গেলাম তো যে সমস্ত পলিটিক্যাল লিডারদের তাদেরকে রিলিজ করতে হবে ছেড়ে দিতে হবে ক্লিয়ার তাদেরকে ইমিডিয়েট ছাড়তে হবে সিআইডি ডিপার্টমেন্টে ডেভেলপ করতে হবে সিআইডি ডিপার্টমেন্ট সিআইডি ডিপার্টমেন্ট ডেভেলপ করতে হবে আর এগারো নাম্বার পয়েন্ট সল্ট অ্যাক্ট ব্রেক করতে হবে অ্যাক্ট ব্রেক করতে হবে এবার তোমার কি মনে হয় এই পয়েন্ট কি মেনে আমি তোমার উপর ছেড়ে দিলাম হ্যাঁ তোমার কি মনে হয় এই এগারোটা পয়েন্ট কি ব্রিটিশরা মেনে নেবে এগারোটা পয়েন্ট কি ব্রিটিশরা মেনে নেবে কি মনে হয় হ্যাঁ কিচ্ছু মনে হয় না না কি বলি তোমাদের এই এগারোটা পয়েন্টই ব্রিটিশ রিফিউজ করে দিয়েছিল সিডিএম আন্দোলনের মাধ্যমে গান্ধীজি এই যে এগারোটা পয়েন্ট দিয়েছিল যে মদ বন্ধ করতে হবে সিআইডি ডেভেলপমেন্ট করতে হবে ল্যান্ড রেভিনিউর উপর ফিফটি পার্সেন্ট ট্যাক্স কমাতে হবে এই যে এগারোটা পয়েন্ট গান্ধীজি শুনলো না গান্ধীজি বলে যখন শুনলে না তাহলে আমি এখান থেকে স্টার্ট করব সল্ট অ্যাক্টে দিয়ে আমরা স্টার্ট করব। দেখো সল্ট অ্যাক্ট এই যে আমরা লবণ ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ বলছি এই সল্ট এক জিনিসটা কি দেখো আমাদের প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবনে লবণ গুরুত্ব কিন্তু ভূমিকা আছে কারণ লবণ ছাড়া আমরা তরকারি খাবো না লবণ ছাড়া আমরা বাঁচতে পারবো না লবণ লাগবে অতএব যখন জিনিসের লবণ মাস্ট তখন এই জিনিসটাই সবাই কিনবে তখন ব্রিটিশ সরকার ভারতবর্ষের মধ্যে আঠেরোশো সালে আঠেরোশো বিরাশি সালে মাথা রাখার চেষ্টা করবে আঠেরোশো বিরাশি সালে সল্ট অ্যাক্ট সল্ট অ্যাক্ট চালু করে লবণ আইন ভারতবর্ষে চালু করেছিল আঠেরোশো বিরাশি সালে এবং এই আইন অনুসারে ব্রিটিশ সরকার পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যে ভারতীয়রা যারা লবণ খাবে অবশ্যই ট্যাক্স দিতে হবে তার মানে কি ভারতবর্ষে লবণ তৈরি কারখানা বানাবে ব্রিটিশ যদি কোনো ভারতীয় তার কারখানা বানাতে চায় তা ব্রিটিশদের কাছে সেই কারখানা বানানোর নিতে হবে তাহলে বোঝো ঠেলা আমি কারখানা বানাবো আর আমাকে কারখানা বানানোর নিতে হবে ব্রিটিশদের কাছ থেকে ঠিক আছে তো লবণের ওপর ট্যাক্স কিন্তু কম্পালসারি বাধ্যতামূলক দিতে হবে যদি কোনো মানুষ সমুদ্র থেকে এক বাল্টি জল এনে লবণ বানায় সেটা কিন্তু সিভিল অফেন্স হবে না এমন করে দিয়েছিল সেটাও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স হিসাবে ধরা হবে সেটাও কিন্তু আইন বিরোধী ঠিক আছে গান্ধীজি এই জায়গাটা কিন্তু গান্ধীজি ভীষণ খারাপ লাগলো যে ভাই আমার দেশে তোমরা আছো আমার দেশ থেকে কে যদি লবণ তৈরি করে তা তোমরা কেন এত বাড়াবাড়ি করছো ভাই তোমাদের বাড়াবাড়ি তো মানাই না হ্যাঁ কি মানায় মানায় তো না তোমরা তোমাদের বাড়াবাড়ি কেন এত বাড়াবাড়ি করছো তোমরা কেন এত বাড়াবাড়ি করছো যে লবণের জন্য ক্রিমিনাল অফেন্স করে দিলে এটাকে সিভিল অফেন্স করতে পারতে তার ছেলে মেয়েদের জামিন হয়ে যেত ক্রিমিনাল অফেন্স জামিন হবে না এই বাবা মানে কেউ যদি মনে করে এক বালতি জল এনে তরকারি যে ঢেলে দেবো বা এক বালতি জল এনে বালদ লবণ বানিয়ে নেবো সেটাও করতে পারবে না এমন কঠিন দিয়েছিল যখন গান্ধীজি কাছে বলেছিল চলো আমি এই লবণ এক সত্যাগ্রহ মানে করবো আমি ক্লিয়ার আমি নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন ভাঙবো ঠিক আছে আর এই লবণ আইন ভাঙার জন্য গান্ধীজি শুরু করেছিল ডান্ডি অভিযান আর এই ডান্ডি অভিযান শুরু করেছিল কত সালে জানো স্টার্ট যদি আমরা দেখি টাইমটা স্টার্ট গান্ধীজির লবণ তৈরি আইন এটা শুরু করেছে কত সালে বারোই মার্চ উনিশশো তিরিশ করেছিল বারোই মার্চশো ঠিক আছে মার্চ স্টার্ট উনিশশো তিরিশ সালে এবং এন্ড করেছিল কত সালে এন্ড করেছিল কত সালে বলতে পারবে টাইম ডেট জানতে হবে ছয় এপ্রিল এপ্রিল উনিশশো তিরিশ ঠিক আছে ছয় এপ্রিল উনিশশো তিরিশ গান্ধী শুরু করে অফ করেছিল এবং চলো এবার যদি তোমাকে জিজ্ঞেস করে স্টার্ট প্লেস কোথায় কোথা থেকে স্টার্ট করেছিল আহমেদাবাদের সবরমতি জায়গা থেকে স্টার্ট করেছিল আহমেদাবাদের আহমেদাবাদ বাদে সবরমতি নামক জায়গা থেকে সবরমতি নামক জায়গা থেকে স্টার্ট করেছিল ক্লিয়ার এবং এটাকে এন্ড করেছিল কোথায় এটাকে এন্ড করেছিল গুজরাটে গুজরাটে ডান্ডি ডান্ডি নামক গ্রামে গিয়ে যেখানে সমুদ্র থেকে লব জল তুলে এনে লবণ বানিয়ে লবণ আইন ভঙ্গ করেছিল গান্ধীজি আর এই গান্ধী যখন এই বারোই মার্চ উনিশশো সালে এই গান্ধীজি যখন ডান্ডি অভিযান শুরু করেছিল গান্ধীজির সাথে পায়ে পা মিলিয়েছিল আটাত্তর জন ব্যক্তি আটাত্তর জন মেম্বার ক্লিয়ার কিন্তু গান্ধীজি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরছে এবং গান্ধীজির সাথে পায়ে পা মেলাচ্ছে ক্লিয়ার এবং গান্ধীজি যখন ডান্ডি এসে পৌঁছায় ঠিক আছে প্রায় পঁচিশ দিন মনে হয় ক্লিয়ার যখন পঁচিশ দিনের মধ্যে গান্ধীজি এসে যখন ডান্ডি এসে পৌঁছায় তখন গান্ধীজির সাথে পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষ ঠিক আছে শুরু জন মেম্বারকে দিয়ে করেছিল এবং গান্ধীজি যখন এসে পৌঁছায় পঞ্চাশ হাজার মানুষ এবং এই আইনে গান্ধীজি একটা জিনিস ইনক্লুড করেছিল যে যখন আমি এই ডান্ডি অভিযান গুজরাটের সব থেকে স্টার্ট করব পুলিশ যদি আমাদের মেয়েরা মাথা ফাটিয়ে দেয় আমরা এভাবে আটকাবো না মার খাবো চলে যাবো ক্লিয়ার এইভাবে আটকাবো না মার খাবো এবং চলে যাবো ঠিক আছে আমাদের আটকাতে কেউ পারবে না ব্রিটিশ ঠিক আছে আর এই সময় করে করে গান্ধীজির সাথে পায়ে পা মিলিয়েছিল এক ডাউন একজন মানুষ সেটা হচ্ছে আমেরিকার জার্নালিস্ট ঠিক আছে আমেরিকার জার্নালিস্ট কি করেছিল গান্ধীজি প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার উনিও গান্ধীজির সাথে কিন্তু এই আন্দোলনে গেছিল এবং গান্ধীজি প্রত্যেকটা স্টেপ তিনি তুলে ফুটেজ তুলে সেটা আমেরিকা নিউজ পেপারে প্রকাশ করত ক্লিয়ার এইভাবে গান্ধীজি ভারতবর্ষে এবং আমেরিকার হিরো হয়ে যায় তো গান্ধীজি যখন আমেরিকা নিউজ পেপারেও কিন্তু হিরো হয়ে যায় ঠিক আছে তখন ব্রিটিশ জানতে পারে যে ওর গান্ধীজির সাথে পায়ে পা মেলাচ্ছে আমেরিকা জার্নালিস্ট তাকে কিন্তু আটকানোর চেষ্টা করে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ তারা তাহলে কেন আটকালো না ব্রিটিশ আটকানোর চেষ্টা করেছিল রেডিওর মাধ্যমে যে নোটিফিকেশনগুলো যেত সে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু এ জার্নালিস্ট পরিষ্কার হয়ে বলে দিয়েছিল যদি তোমরা আমাদের ওপর মানে এই আমাকে আটকানোর চেষ্টা করো আমি তোমাদের বিরুদ্ধে আরও লিখব ঠিক আছে তো ব্রিটিশ কিন্তু আটকানোর চেষ্টা করিনি আমরা কিন্তু ডান্ডি অভিযান সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি ক্লিয়ার তো গান্ধীজি গুজরাটে গিয়ে দান্ডি অভিযান কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে দিল ঠিক আছে এবার প্রশ্ন হয় এই প্রশ্ন হয় যে এই বারোই মার্চ কি নাম ভুলে গেল হ্যাঁ ঠিক আছে এই বারোই মার্চ এতটাই গুরুত্বপূর্ণ যে বারোই মার্চ গান্ধীজি দান্ডি অভিযান স্টার্ট করেছিল না হ্যাঁ এই বারোই মার্চ এতটাই গুরুত্বপূর্ণ যে একটা দেশ এই দিন তার কি পালন করে ন্যাশনাল ডে হিসেবে পালন করে ন্যাশনাল ডে বলতো কে গো ন্যাশনাল ডে হিসাবে পালন করে এই মাসকে মরিসাস মরিস মরিয়াস এই মরিয়াস দেশটা এই বারোই মার্চ দিন দেখেও কিন্তু ন্যাশনাল ডে হিসাবে পালন করে জিনিসটা ক্লিয়ার হয়েছে কারো মনে কোনো প্রশ্ন কারো মনে কোনো প্রশ্ন দেখো যা নোট করবে করে নাও হয়েছে 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 গো ক্লিয়ার সকলের কাছে একটা অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও গান্ধীজি তো করলো গুজরাট থেকে এবার একটা জিনিস আলোচনা করবো কে কোথা থেকে স্টার্ট করেছিল কেমন লাগছে মরিয়াস 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 তাদের তারাও তাদের ন্যাশনাল ডে হিসাবে এই বারোই মার্চটাকে পালন করে এবার দেখো প্রশ্নটা গান্ধীজি তো শুরু করেছিল গুজরাট আমায় কি বলে ভুলে গেলাম আমেদাবাদের সবরমতি থেকে ঠিক আছে এবার দেখো ডান্ডি থেকে ভেঙেছিল এবার একটা প্রশ্ন হয় কে বেশ কয়েকজন নেতার নাম করে যে গান্ধীজি যখন অভিযান হাতে লবণ লবণ তৈরি করে সত্যাগ্রহ আইন ভাঙলো ছাড়া আরো আইনসি বেশ কিছু লোকাল নেতা তারাও কিন্তু তো ডান্ডি অভিযান করেছিল তারাও কিন্তু হাতে লবণ তৈরি করে লবণ আইন ভেঙেছিল তাদের মধ্যে বেশ তিনজনের নাম আমাকে জানতে হবে কারণ তিনজনের নামের মধ্যে একজনের নামটা কিন্তু ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেয় এবং আরও দুজনের নাম কিন্তু ইউপিএসসি পরীক্ষায় দেয় ঠিক আছে তো আমি কিন্তু এখানে নামগুলো জানার চেষ্টা করব তামিলনাড়ু তামিলনাড়ু থেকে কে লড়াই করেছিল বলতে পারবে হ্যাঁ তামিলনাড়ু থেকে কে লড়াই করেছিল তো রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী ঠিক আছে ইনি তামিলনাড়ু থেকে লড়াই করেছিল বোঝার চেষ্টা করো সি রাজা গোপালাচারী ইনি তামিলনাড়ু থেকে লড়াই করেছিল এবং ইনি স্টার্ট করেছিল কোথা থেকে স্টার্ট

বেদান নিয়ম লিখে রাখো বেদান নিয়ম ঠিক আছে এখানে এন্ড করেছিল ঠিক আছে তামিলনাড়ু এবার আমরা দেখবো উড়িষ্যা উড়িষ্যা থেকেও কিন্তু লবণ সত্যাগ্রহ হয়েছিল লবণ ভাঙা আইন কিন্তু উড়িষ্যা দেখে দেখা দিয়েছিল উড়িষ্যা উড়িষ্যা সাথে করেছিল গোপাল বন্ধু চৌধুরী গোপাল বন্ধু চৌধুরী গোপাল বন্ধু চৌধুরী এবং উড়িষ্যা কোথা থেকে স্টার্ট করেছিল উড়িষ্যা স্টার্ট করেছিল বালাশোর থেকে ঠিক আছে স্টার্ট হয়েছিল বালাশোর থেকে শোর থেকে এবং এন্ড হয়েছিল কটক থেকে এন্ড হয় কটক থেকে উড়িষ্যা গেল আর একটা জায়গা যেটা নাম ভুলে গেল কেরালা কেরালা লিখে রাখো কেরালা কেরালা যে স্টার্ট করছে কে কেলাপ্পান কে কেলাপ্পান আর স্টার্ট হয়েছিল আমাকে মনে করতে হবে স্টার্ট কি করেছিল স্টার্ট হয়েছিল জায়গাটার নাম স্টার্ট হয়েছিল কালিকোট 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 আর এন্ড হয়েছিল পেইনুর নামক জায়গা ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রেখো ঠিক আছে নামগুলো লিখে রাখো হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার দেখো একটা লবণ সত্যাগ্রহের জন্য বা ডান্ডি অভিযানের জন্য প্রথম যদি একটা প্রশ্ন হয় সর্বপ্রথম কে অ্যারেস্ট হয়েছিল লবণ সত্যাগ্রহ জন্য সর্বপ্রথম অ্যারেস্ট যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে লিখে রাখো লবণ সত্যাগ্রহের জন্য সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল জওহরলাল নেহেরু উনি এপ্রিল মাসে অ্যারেস্ট হয়েছিল ঠিক আছে না হ্যাঁ উনি হয়েছিল সাতাশে এপ্রিল এটা লিখে রাখো ঠিক আছে এই প্রশ্নটা আসে ফার্স্ট কে অ্যারেস্ট হয়েছিল জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু আর গান্ধীজি কত সালে অ্যারেস্ট হয়েছিল আর একটা ইনফরমেশন দিয়ে দি এক্সট্রা সেটা হচ্ছে গান্ধীজি এই যে ডান্ডি অভিযান করার পর গান্ধীজি প্ল্যান করেছিল যে তিনি ধর্ষণ নামার জায়গা যাবে সেখানে গিয়ে লবণ আইন ভাঙবে ধর্ষণ এটা অনেকেই জানে না লিখে রাখো ধর্ষণ অনেক বইয়ে পাবে না এক্সট্রা ইনফরমেশন ধর্ষণ নামক জায়গায় গিয়ে লবণ ভাঙার করেছিল যখন ধর্ষণ যাওয়ার প্ল্যান হলো ঠিক আছে তার মাঝ পথে গান্ধীজিকে অ্যারেস্ট করে নিল ক্লিয়ার ধর্ষণের উদ্দেশ্যে যখন গান্ধীজি গুজরাটে বেরোচ্ছিল তখন অ্যারেস্ট করে নিয়েছিল এবার দেখো একটা প্রশ্ন আমি তোমাদের বলি ধর্ষণ যখন গান্ধীজি যাচ্ছিল তখন অ্যারেস্ট করলো ধর্ষণে হচ্ছিল এটা কি ধর্ষণে একটা জিনিস হচ্ছিল যে গান্ধীজি যখন ধর্ষণ যেতে পারলো না লবণ নিজের হাতে লবণ আইন ভাঙতে পারলো না তখন ধর্ষণের নেতৃত্ব কে দিয়েছিল এবং ধর্ষণে লবণ আইন কে ভেঙেছিল সরোজনী নাইডু লিখে রাখো সরোজনীজনী নাইডু গান্ধীজি হয়ে কাজ করে দিয়েছিল ঠিক আছে সরোজনী নাইডু এবং এনার সাথে ছিল গান্ধীজি ছেলেও ছেলেও ছিল ঠিক আছে সরোজনী নাইডু মাথায় রাখার চেষ্টা করবে সরোজিনী নাইডু ক্লিয়ার আর একটা প্রশ্ন হয় গান্ধীজি যে গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিল এবং তিনি যখন আমেদাবাদের সবরমতি থেকে যখন গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করে এবং শেষ করে গুজরাটের ডান্ডি থেকে এই টোটাল রাস্তার ডিস্টেন্সটা কত ছিল রাস্তার ডিস্টেন্স ছিল ফোর হান্ড্রেড কিলোমিটার ফোর হান্ড্রেড কিলোমিটার এটা আমার আগে বলা উচিত ছিল ভুলে গেছিলাম ফোর হান্ড্রেড কিলোমিটার ঠিক ঠিক আছে আছে চলো এটা ডান্ডি অভিযান এরপর আমরা শুরু করব কি এরপর আমরা করব কি আছে আই থিঙ্ক গান্ধী আরোইন প্যাক্ট হবে গান্ধী আরো চুক্তি চলো গান্ধী আরো চুক্তি এবার আমাদের চলো আমি একটু রেস্ট নিয়ে নি চলো বলো গান্ধী আরউন চুক্তি কি আছে বলো গান্ধী আরউন চুক্তি গান্ধী আরউন চুক্তি কে আরউন কে এ আরউন আরউন লোকটা কে লোকটা কে আর লোকটা কে নতুন টপিক নিয়ে ম্যারাথন আসবে কবে একটু আগে তুমি জিজ্ঞেস করলে এসএসসির জন্য পড়বো কি না আবার এখন নতুন টপিক এটা কি পুরনো টপিক ইতিহাস লেখা শুরু করো মহাদেব ইতিহাস লেখা শুরু করো তাহলে নতুন টপিক নিয়ে আসবো অ্যাকচুয়ালি তুমি জানোই না কিসে ক্লাস হচ্ছে এখানে এখানে যে এতগুলো ছেলে মেয়ে ক্লাস করছে তুমি জানোই না কিসে ক্লাস হচ্ছে গান্ধী আরউইন চুক্তি চলো সবাই চলে এসো কাছে অনুরোধ লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করে দিও দেখো প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকের টাচ আছে নইলে কিন্তু ইতিহাস হতে পারে না ইতিহাস হতে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে টাচ দেখাতে হবে যখন সিক্স এপ্রিল এপ্রিল উনিশশো সালে যখন সিক্স এপ্রিল উনিশশো সালে আমরা দেখতে পেলাম ডান্ডি অভিযান ডান্ডি অভিযানের পর মাথায় রাখার চেষ্টা করবে গান্ধীজি ভারতবর্ষের বুকে একটা আন্দোলন চালু করলো যার নাম হচ্ছে সিডিএম আন্দোলন সিডিএম মানে সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট ক্লিয়ার যে আন্দোলনের নাম কি সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট যারা লাভ রিয়েট করছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটাই আমার কাছে আসল গিফট আপনার জন্য আড্ডা ক্লাস করিস না রে বাবু সবাই খুব ভালো হ্যাঁ তৈরি করতে বলতে একটা অনুরোধ সবাই একটা দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো একটু শেয়ার টেয়ার করে দিও ঠিক আছে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে চলো উনিশশো তিরিশ সালে গান্ধীজি একটা আন্দোলন চালু করলো ঠিক আছে ডান্ডি অভিযানের পর ডান্ডি অভিযানের পর গান্ধীজি ভারতবর্ষের বুকে আবার একটা আইন চালু করলো যার নাম হয়ে গেল কি সেটা নাম হয়ে গেল সিডিএম সিভিল ডিস মুভমেন্ট এই সিভিল ডিস মুভমেন্ট গান্ধীজি সব ভারতবর্ষের বুকে চালাচ্ছিল আচ্ছা এই আর এই সিভিল ডিস ওভিডেন্স মুভমেন্টে কয়েকদিন পরে সাইমন কমিশন সেটা রিপোর্ট জমা দিয়েছিল আমরা যদি ধীরে ধরি নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট জমা পড়েছে উনত্রিশে সাইমন কমিশন রিপোর্ট পড়েছে তিরিশে তো দুটো রিপোর্ট কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে দুটো রিপোর্ট কিন্তু জমা পড়লো কত সালে যে একটা উনত্রিশে পড়লো নেহেরু রিপোর্ট আর সাইমন কমিশন রিপোর্ট পড়লো তিরিশে তো যখন এই সাইমন কমিশন রিপোর্ট আমি দেখে লিখি রিপোর্টটা সাইমন কমিশন 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 রিপোর্ট কত জমা পড়লো আর নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট জমা পড়েছিল কত সালে রিপোর্ট উনিশশো উনত্রিশে উনত্রিশে তো ব্রিটেন পার্লামেন্ট কি করলো এই দুটো রিপোর্টকে আলোচনা করার জন্য মাথায় রাখার চেষ্টা করবে এই দুটো রিপোর্ট কে নিয়ে আলোচনা করার জন্য আমি আবার বলছি শোনো এই দুটো রিপোর্ট কে নিয়ে আলোচনা করার জন্য ব্রিটেন পার্লামেন্ট গোল টেবিল বৈঠক ডেকে ছিল না একটু আগে আমি বললাম হ্যাঁ গোল টেবিল বৈঠক ডেকে ছিল না প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স দ্বিতীয় রাউন্ড রাউন্ড টেবিল টেবিল কনফারেন্স কনফারেন্স এই যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স ডেকে না যেটা ফার্স্ট হয়েছিল উনিশশো তিরিশ সেকেন্ড হয়েছিল উনিশশো একত্রিশ আর থার্ড হয়েছিল উনিশশো এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স কোথাও হয়েছিল লন্ডন হয়েছিল না লন্ডনে ঠিক আছে না তো যখন তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয় মাথায় রাখার চেষ্টা করবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে যে যখন তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয় লন্ডনে তখন একটা সমস্যা তৈরি হয় কি সমস্যা তৈরি হয় কি সমস্যা তৈরি হয় লন্ডনের মধ্যে সেটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করো যখন তিনটে রাউন্ড রাউন্ড টেবিল টেবিল কনফারেন্স কনফারেন্স হয় প্রথম যখন আমরা দেখতে পাই লন্ডনের মধ্যে ঠিক না ভারতবর্ষের সমস্ত ছোট বড় যত পলিটিক্যাল পার্টি ছিল সমস্ত পলিটিক্যাল পার্টি মেম্বাররা কিন্তু এই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স যোগদান করেছিল ক্লিয়ার কিন্তু আইএনসির তরফ থেকে কেউ যোগদান করেনি আইএনসি কিন্তু পার্টিসিপেট করেনি মাথায় রাখার চেষ্টা করবে আইএনসি কিন্তু কোনোভাবে পার্টিসিপেট করেনি প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স আবার বলছি সকলকে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স যখন হয় তখন কিন্তু লন্ডনে সমস্ত পলিটিক্যাল পার্টি মেম্বাররা যোগদান করলেও আইএনসি তরফ থেকে কোনো পলিটিক্যাল পার্টি মেম্বার যোগদান করেনি তো সেই সময় ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স লিড কে করেছিল হ্যাঁ ব্রিটেন প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড ক্লিয়ার এই ম্যাকডোনাল্ড নয় ঠিক আছে না ব্রিটেন প্রাইম মিনিস্টার সকলকে বলবো একটু জোর লাইক শেয়ার করে দিও ক্লিয়ার তো ব্রিটেন প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড কিন্তু লিড করছিল এই প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স তো উনি হ্যাপি হতে পারলেন না কেন হ্যাপি হতে পারলেন না যে ভারতবর্ষের সমস্ত ছোট বড় পলিটিক্যাল পার্টি মেম্বাররা এখানে আসলেও আইএনসি তরফ থেকে কেউ আসেনি কারণটা কেন কারণ আইএনসি কাছে সব থেকে বেশি সমর্থনকারী লোক রয়েছে ঠিক আছে আইএনসির কাছে সব থেকে বেশি লোক রয়েছে অর্থাৎ আইএনসি না আসারও তার কাছে কিন্তু একটা বিশাল আশ্চর্যতম একটা জায়গা তো এখানে কি হচ্ছে মাথায় রাখার চেষ্টা করো আইএনসি তরফ থেকে যখন কেউ গেল না তখন লর্ড বিরেন প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড কি করলো যে আমি ঘোষণা করছি অফিসিয়াল ভাবে যে ভারতবর্ষে ঠিক আছে সরি প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স সম্পূর্ণ রূপে ব্যর্থ এবার আমাকে বলো তো লর্ড আরউইন কে ছিল ক্লিয়ার হ্যাঁ লর্ড আরউইন কে ছিল আরুন কে ছিল বলো তো আমাকে फटाफट তো লর্ড আরউইন মাথায় রাখার চেষ্টা করি ঠিক সেই সময় করে লর্ড আরউইন কে দড় একটু দড় উফ সত্যি এর না আচ্ছা শুনো হ্যাঁ তাহলে এবার দেখো বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায় যে লর্ড কে মানে ম্যাকডোনাল্ড একটা ছিল তো সেই সময় ঠিক আছে লর্ড চিঠি লিখলো যে আরউইন তুমি যেমন করে হোক সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেসের তরফ থেকে আমি লন্ডনে দেখতে যেন পাই মহাত্মা গান্ধীকে আর গান্ধীজিকে কিন্তু আমি যেন দেখতে পাই তুমি যেমন করে হোক গান্ধীজিকে পাঠাও লর্ড আরউইন গান্ধীজির কাছে ছুটে গেল ভাবো তো একজন ব্রিটিশ একজন ব্রিটিশ সে ছুটে যাচ্ছে কার কাছে হ্যাঁ ভারতীয়দের কাছে তো লর্ড আরউইন গান্ধীজি কাছে ছুটে গেছিল পনেরো দিনে মাথা রাখার চেষ্টা করবে পনেরো দিনে পনেরো দিনে আটটা মিটিং হয়েছিল পনেরো দিনের আটটা মিটিং হয় গান্ধীজি এবং লর্ড আডুইনের মধ্যে ঠিক আছে আর এই যে গান্ধী এবং লর্ড আডুইনের মধ্যে যে পনেরোটা মিটিং হয় এবং তার ফলে একটা এগ্রিমেন্ট সাইন্ড হয় ঠিক আছে একটা এগ্রিমেন্ট সাইন হয় সেই এগ্রিমেন্টের নাম হয়ে গেল গান্ধী আরউইন প্যাক যেটা হয়েছিল ফিফথ মার্চ মার্চ উনিশশো সালে গান্ধী এবং লর্ড আরোইনের মধ্যে যে এগ্রিমেন্ট সাইন হয়েছিল সেই এগ্রিমেন্টের নাম ছিল গান্ধী আরউইন প্যাক্ট যেটা সাইন হয়েছিল পাঁচই মার্চ উনিশশো যখন এই এগ্রিমেন্ট সাইন হয় এবং এই এগ্রিমেন্টে গান্ধীজির অনেক বক্তব্য ব্রিটিশ কিন্তু মেনে নিয়েছিল ঠিক আছে অনেকগুলো বক্তব্য মেনে নিয়েছিল এবং কোন কোন বক্তব্য মেনে নিয়েছিল এবং কোন কোন বক্তব্য মেনে নেয়নি সেগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। তোমরা কিন্তু তো তার আগে এটা নোট করে নাও ক্লিয়ার নোট করে নাও এটা হয়েছে এবার দেখো গান্ধী আরুইন প্যাক্টে মেন বিষয়বস্তু কি কি পয়েন্ট ছিল সেটা একবার দেখো গান্ধী আরুইন প্যাক্টে কি কি বিষয়বস্তু ছিল দেখো গান্ধীজি কি কি প্রোপোজাল দিয়েছিল শোনো ঠিক আছে না যে সমস্ত ভারতীয়দের আপনি নন ভায়ল মানে অ্যারেস্ট করেছেন তাদেরকে কেস দিয়েছেন নন ভায়োলেন্স ঠিক আছে নন ভায়োলেন্স তাদের ওপর নন ভায়োলেন্স আরোপ সরিয়ে দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি করে দিতে হবে ক্লিয়ার যাদেরকে আপনি মিথ্যা কেসে ফাঁসিয়েছেন ভায়োলেন্সের आरोप দিয়েছেন তারা एक्चुअली ভায়োলেন্স কিছু করেনি তাদেরকে নন ভায়োলেন্সে তকমা দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি করতে হবে ঠিক আছে বোঝার চেষ্টা করো আইএনসি কে দুই নম্বর পয়েন্ট কি আইএনসি কে আটকানো জেলের জন্য যে সমস্ত অর্ডিন্যান্স গুলো আপনি চাপিয়েছেন মিথ্যা অর্ডিন্যান্স গুলো সেই মিথ্যা অর্ডিন্যান্স গুলো উইথড্র করে নিতে হবে ঠিক আছে বুঝা গেল তিন নম্বর পয়েন্ট কি কোস্টাল এরিয়াতে বোঝার চেষ্টা করো কোস্টাল এরিয়াতে কোস্টাল এরিয়াতে লবণ তৈরি পারমিশন ভারতীয়দের দিতে হবে ঠিক আছে বোঝা গেল সিভিল ডিসওবিডেন্স মুভমেন্ট যারা করছিল যে সমস্ত ভারতীয়রা সিডিএম মানে সিভিল ডিসওবিডেন্স মুভমেন্ট যারা আন্দোলন করছিল তাদেরকে আপনি মাথায় রাখার চেষ্টা করবেন জোর করে জেলে ভরেছেন তাদেরকে জেল থেকে রিলিজ করতে হবে ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করবেন ঠিক আছে চার পাঁচ নম্বর পয়েন্ট কি ট্যাক্স না দেওয়ার জন্য যাদের ঘর বাড়ি জমি জায়গা ঠিক আছে আপনি কেড়ে নিয়েছেন ঘর বাড়ি জমি জায়গা আপনি কেড়ে নিয়েছেন তাদের ঘর বাড়ি কিন্তু ঠিক আছে ছ নম্বর পয়েন্ট ভারতীয়রা ফরেন ট্রেড যেন করতে পারে ভারতীয়রা ফরেন ট্রেড মানে বিদেশেও যেন ব্যবসা করতে পারে আর সাত নাম্বার পয়েন্ট হচ্ছে ভগৎ সিং সুখদেব রাজগুরু এদের ফাঁসি আটকাতে হবে গান্ধীজি সমস্ত প্রস্তাব সমস্ত প্রপোজাল লর্ড আরউইন মেনে নিয়েছিল কিন্তু এই প্রস্তাবটা মানেনি যে সমস্ত মানুষরা বলে যে গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি আটকানোর জন্য কিছু করেনি তাদেরকে ভাই গান্ধী আরউিন চুক্তিটা পড়িও কিছুদিন আগে একজন সিনেমার বলিউড সিনেমা অভিনেত্রী দাবি করেছিল সব যে গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি আটকায়নি গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি আটকানোর চেষ্টা গেছিল। কিন্তু গান্ধীজি লর্ড আরউইনকে অফার দিল লর্ড আরউইন সেটা রিফিউজ করে দেয় যে এটা আমার হাতে নেই এটা সেন্ট্রাল থেকে আসছে ক্লিয়ার সৌরভ ঘোষ স্যার চার ঘন্টা ধরে ক্লাস করলাম ফার্স্ট কমেন্ট করছি আমি ইতিহাসে স্নাতক আচ্ছা অনার্স আছে ওর কলেজে কথা মনে পড়ে যাচ্ছে কন্টিনিউ ক্লাস সত্যি কথা বলছি সবাই পারবে না এটা বলছো আমার ছ ঘন্টা ম্যারাথন আছে দেখবে এটা তো কিছু না ছ ঘন্টাটা ম্যারাথন আছে ঠিক আছে ঠিক আছে তো গান্ধীজির এই প্রোপোজালটা মেনে নিল আর যখনই প্রোপোজাল মেনে নিলো গান্ধী আরোই চুক্তি হয়ে গেল মার্চ উনিশশো একত্রিশ এই চুক্তির নাম হলো গান্ধী চুক্তি গান্ধী গান্ধীন এই চুক্তির ফলে গান্ধীজি কি করলো গান্ধীজি কি করলো হ্যাঁ গেল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি গেল গান্ধীজির সাথে কে গেছিল গান্ধীজির সাথে গেছিল সরোজনী ওকে গান্ধীজির সাথে ছিল চেষ্টা করবে গান্ধীজির সাথে কে ছিল সরোজনী নাইডুও ছিল ঠিক আছে তো গান্ধীজি সরোজনী নাইডুও গেছিল তো দ্বিতীয় গোল্ড টেবিল বৈঠক হচ্ছে সবাই এখানে বসে আছে ঠিক আছে এখানে ম্যাকডোনাল্ড বসে আছে এখানে বিভিন্ন মানুষ বসে আছে ঠিক আছে গান্ধীজি এক প্রান্তে বসে আছে বি আর আম্বেদকার এক প্রান্তে বসে আছে আর ম্যাকডোনাল্ড এখানে বসে আছে ঠিক না যখন নেহরুর রিপোর্ট সাইমন কমিশন রিপোর্ট দাবি হচ্ছে তখন বি আর আম্বেদকার একটা প্রপোজাল দিয়েছিল যে এসটি যারা এসটি সম্প্রদায়ে রয়েছে বা যারা এসসি এসটি এবং এসসি এদেরকেও সেপারেট ইলেকট্রাল ইলেকট্রাল দিতে হবে গান্ধীজি প্রথম বিরোধিতা করে উঠলো গান্ধীজি প্রথম যে এস টি এবং কেন দেব নির্মাণ করছো আর আম্বেদকার তুমি এস টি এবং এস সি দেপারেট ইলেকট্রল কেন দেবে যারা এস যারা এসসি তারাও তো হিন্দু তাহলে তুমি হিন্দুকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছো হ্যাঁ যারা এস বা যারা এসি তারাও তো হিন্দু তাহলে হিন্দুকে তুমি দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছো যতদিন আমি আছি হিন্দুকে দুটো দলে ভাগ হতে দিতে দেবো না এই ব্রিটিশরা ভারতবর্ষে হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে দিয়েছে তারপরে তুমি বলছো যে এবং সেপারেট দিতে হবে গান্ধীজির সাথে বি আর আম্বেদকার হ্যাঁ দুজনের মধ্যে তর্ক বিতর্ক জড়িয়ে গেল ঠিক না মেডেন প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড বসে ভালোই মজা নিচ্ছিল বসে ভালোই মজা নিচ্ছিল কিচ্ছু বললো না যখন ব্রিটেন প্রাইম মিনিস্টার কিছু বললো না এবং গান্ধীজিকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না গান্ধীজি উঠে গেল বললো আমি এই রাউন্ড টেবিল কনফারেন্স মানি না এবং উঠে গিয়ে ব্রিটেন প্রাইম মিনিস্টারকে ওখানে বলেছিল যে আমি ভারতবর্ষে একটা আন্দোলন করছিলাম সিডিএম ওয়ান সিভিল ডিসওবিন্স মুভমেন্ট ঠিক আছে আমি এই গোল টেবিল বৈঠকে এসে অপমানিত বোধ করেছি এবং আমাকে কোনো বক্তব্য বলতে দেওয়া হয়নি আমি ভারতবর্ষে গিয়ে আমি আবার স্টার্ট করছি গান্ধীজি উঠে সেকেন্ড যাওয়াতে রাউন্ড টেবিল কনফারেন্সও সম্পূর্ণ ব্যর্থ হয় এবার তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে তিনটে গোল টেবিল বৈঠকে এমন একটা ব্যক্তি কমন নাম বলুন যার তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে যুক্ত ছিল ঠিক আছে না ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে গোল্ডের বৈঠকে যুক্ত ছিল বলতো একজনের নাম হচ্ছে বি আর আম্বেদকর ক্লিয়ার বি আর আম্বেদকার বি আর আম্বেদকার একজনের নাম হচ্ছে বি আর আম্বেদকার আর একজনের নাম কি তেজ বাহাদুর সাপ্রু ঠিক আছে তেজ বাহাদুর বাহাদুর সাপ্রু এরা দুজনেই কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে এরা দুজনে কিন্তু তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু যোগদান করেছিল হয়েছে এরপর কি আছে অফার হ্যাঁ লিখে নাও লিখে নাও যা যা লিখুন তা লিখে নাও দেরি করোনা অগাস্ট অফার এবার গান্ধীজি আজ কি বলে নেতাজির মধ্যে লড়াই দেখবো এবার নাকি যা লিখুন যা লিখে নাও হয়েছে হয়েছে সকলের কাছে একটা অনুরোধ ক্লাসটা শেয়ার করে দাও মমিতা কেমন আছেন স্যার ভালো আছি মমিতা দেখতে পাই না কেন এই শোনো কাল থেকে আমার ফিফটি বাই ফিফটি সিরিজ স্টার্ট হচ্ছে ফিফটি বাই ফিফটি সিরিজ স্টার্ট হচ্ছে ঠিক আছে ফিফটি বাই ফিফটি সিরিজ স্টার্ট হচ্ছে সেটা এই চ্যানেলে নয় আমাদের যে আরো একটা চ্যানেল আছে আড্ডা ডাব্লু সরি ভুল বললাম আড্ডা বেঙ্গল ওই যে স্টার্ট হচ্ছে ঠিক আছে ওই চ্যানেলে স্টার্ট হবে

যারা আমাদের অ্যাপ ইনস্টল করি তাদের আমি গ্রুপে কমেন্ট সেকশনে অ্যাপের লিংক দিয়ে দিলাম অ্যাপটা ইনস্টল করে নাও অ্যাপে ফ্রি ক্লাস পেয়ে যাবে ফিফটি বাই ফিফটি সিরিজ ফ্রিতে পেয়ে যাবে দিয়ে দিলাম আটটা থেকে হলে বেশি ভালো হয় না বাবু আটটায় আমাকে এবার চলে যেতে হবে না বা আমার ডিউটি হচ্ছে সকাল নটা থেকে এবার সকাল নটা থেকে অতক্ষণ থাকা সম্ভব না এই কয়েকটা দিন আমার চাপ হয়ে যাবে কারণ তোমাদের জন্যে ভালো কিছু আসছে তোমাদের জন্য ইতিহাসে বই আসছে আমি কোনোদিন বলিনি তোমাদেরকে আজকে বললাম তোমাদের জন্য ইতিহাসের বই আসছে আমার লেখা ঠিক আছে বোঝা গেল সুন্দর বই আসছে ইতিহাসে যেখানে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মিডিয়াল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি তিনটেই থাকবে ওই বই লেখা কাজটা আমাকে পড়তে হচ্ছে কবে স্যার হারে এইতে স্টার্ট করেছি দাঁড়া এখন মোটামুটি মাস তিন চারেক লাগবে আর বেশি তো কম না ওই জন্য সমস্ত ক্লাস সকাল দিক করে নিয়ে নিচ্ছি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি করব তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে রুমে গিয়ে বই লেখা কাজ বই লেখা চলছে অ্যান্সেন হিস্ট্রি দিয়ে লেখা শুরু করেছি অনেকটা চলছে চলো অগাস্ট অফার এই নামটা না তেমন কিছু না অগাস্ট মানে এসে অগাস্ট মাসে এসেছিল বলে এটা অগাস্ট হয়ে যায় ঠিক আছে এইটা একটা অফার যেমন ধরে না জিও সিম দেয় না বা মোবাইল কোম্পানিগুলো দেখো না আজকাল আঠাশ দিনে এক মাস হয়ে যায় হ্যাঁ আঠাশ দিনে আপনার পার ডে টু জিবি কো নেট ঠিক আছে না আনলিমিটেড কল মাত্র সাতশো টাকা হয় না হয় না হয় না তো এই যে অগাস্ট অফার ওই এটা এসেছে সাধারণত অগাস্ট মাসে এসেছিল এটা একটা অফার এটা কেউ নিয়ে আসেনি এটা ভারতবর্ষ থেকেই তৈরি হয়েছে ঠিক আছে অগাস্ট অফার এটা কিন্তু কেউ নিয়ে আসেনি ভারতবর্ষে ঠিক আছে এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও এক মিনিট আলো আমি একটু আসি দাঁড়াও অগাস্ট অফার বুঝতে গেলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে কারণ এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ অগস্ট অফারে দুটো সাল আমাকে মাথায় রাখতে হবে কংগ্রেসের দুটো সেশনের কথা মাথায় রাখতে হবে ক্লিয়ার দুটো সেশন উনিশশো আটতিরিশ উনিশশো আটত্রিশ আর একটা হচ্ছে উনিশশো উনচল্লিশ ঠিক আছে এই উনিশশো আটত্রিশ এবং উনিশশো উনচল্লিশে আমাকে এই দুটো সেশন মনে রাখতে হবে একটা হয়েছিল উনিশশো আটত্রিশে হয়েছিল হরিপুরা সেশন হরিপুরা হরিপুরা সেশন আর ত্রিপুরি সেশন ঠিক আছে না এই দুটো শেশন মাথা রাখতে হবে হরিপুরা সেশনে প্রেসিডেন্ট হন কে নেতাজি ঠিক আছে এই প্রেসিডেন্ট হয় কে নেতাজি ওকে নেতাজি কিন্তু এইখানেই গন্ডগোল এইখানেই গন্ডগোল কিন্তু এই সেশনে মাথা রাখার চেষ্টা প্রেসিডেন্ট হওয়ার পর নেতাজি কিন্তু সে তার প্রেসিডেন্ট শিপ ছেড়ে দেয় নেতাজি কিন্তু সে তার ছেড়ে দেয় কিন্তু কেন কিন্তু কেন গান্ধীজি আর মাথা রাখার চেষ্টা করবে গান্ধীজি ঠিক আছে এবং নেতাজি দুজনের মধ্যে তুমুল ঝগড়া যার ফলে নেতাজি প্রেসিডেন্ট দেয় এবং তৈরি করে নেয় ফরওয়ার্ড ব্লক ব্লক ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটা দল তৈরি করে নেয় আর এই ঝামেলাটা শুরু হয়েছিল কখন জানো ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করে ঝামেলাটা শুরু হয়েছিল নেতাজি এবং এর মধ্যে কি বিষয়টা একদল মানুষ দুটো দল হবে এখানে আইএনসি দুটো দল হবে এদিকে একদল আসবে আর এদিকে একদল যাবে এটাও মনে করো গান্ধীজির দল গান্ধীজি এটা হচ্ছে নেতাজি ঠিক আছে এটা যে গান্ধীজি এটা নেতাজি এই ছবিটা আগে আঁকো তোমরা এই ছবিটা আগে নাও তাহলে বুঝতে পারবে দেখো ওয়ার্ল্ড ওয়ার টু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে না তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বোঝার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি ক্লিয়ার মাথা রাখার চেষ্টা করবে কংগ্রেস কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা সেশন ডাকে একটা ইম্পর্টেন্ট সেশন বারোই সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর উনিশশো কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা সেশন ডাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বোঝার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেমন চলছে তা জানার জন্য কংগ্রেস একটা সেশন ডাকে এই সেশনে মাথায় রাখার চেষ্টা করবে একটা ইম্পর্টেন্ট তথ্য ইম্পর্টেন্ট তথ্য এই সেশনে ঠিক করা হয় যে ভারতীয়রা ঠিক আছে ব্রিটিশকে প্রথম দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধে কেউ সাপোর্ট করবে না বুঝা গেল ভারতীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশকে সাপোর্ট করবে না এটা সিদ্ধান্ত নেওয়া হয় ওয়ার্ল্ড ওয়ার টুয়ে এই কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই সেশনে আর এই সেশনটা হয়েছিল কোথায় ওয়ার্ধাতে হয়েছিল তো সেখানে বলা হলো কারণ কেন সাপোর্ট করবে না তার পেছনে কারণও কিন্তু কংগ্রেস দিয়েছিল তারা বলেছিল দেখো ভারত নিজে আজাদ নয় তাই অন্য দেশে কি করে আজাদের জন্য করবে বাস্তব কথা কারণ আমরা নিজেরাই তো আজাদ নই নিজেরা আজাদ কি আবার অপরদিকে একদল মানুষ ঠিক আছে অপর দিকে একদল মানুষ তা বলতে শুরু করলো তারা কি বলছে তারা বলছে যে নেতাজি দল যারা ছিলেন তারা বলছেন যে এই মুহূর্তে ব্রিটিশ ব্রিটিশ কিন্তু কিন্তু মধ্যে আছে আছে এই মুহূর্তে চাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ব্রিটিশ কিন্তু পারিশানির মধ্যে আছে ব্রিটিশ কিন্তু চাপে আছে ওদেরকে আরো চাপে রাখার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে একটা মাস মুভমেন্ট চালাতে হবে ঠিক আছে আর এই নিয়ে মধ্যে ঝামেলা শুরু যার ফলে নেতাজি ছেড়ে চলে যায় কারণ এই মুহূর্তে সুযোগ এইটা সুযোগের সদ্ব্যবহার করতে হবে যে এই মুহূর্তে ব্রিটিশ পারিশানির মধ্যে আছে আরো তাকে চাপের মধ্যে ফেলো আর অপর দিকে বলে না না এখন ব্রিটিশ পারিশানির মধ্যে আছে অতটা চাপ দেওয়া যাবে না বুঝতে পারছো যারা বলেছিল এই মুহূর্তে ব্রিটিশ চাপের মধ্যে আছে ব্রিটিশের বিরুদ্ধে একটা মাস মুভমেন্ট চালু করো তারা কারা কারা ছিল তারা ছিল এক নেতাজি দুই কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি এও চেয়েছিল মাস মুভমেন্ট স্টার্ট করতে আর একজন ছিল কে কংগ্রেসেরই ছিল কংগ্রেসেরই একজন পার্টি ছিল কংগ্রেসের একটা পার্টি ছিল কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এরা তিনজনই বলেছিল যে ভাই এই মুহূর্তে ব্রিটিশকে আরো চাপে রাখতে গোটা ভারতবর্ষ জুড়ে একটা মাস মুভমেন্ট এই মুহূর্তে চালু করা দরকার এই মুহূর্তে চালু করা দরকার জিনিসটা ক্লিয়ার হয়েছে 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 দেখো তাহলে আমরা দেখলাম যে নেতারি দলের লোকেরা তারা বলতে লাগলো যে মাসুমবুন চালাতে হবে এবং গান্ধীজির দলের লোকেরা কি বলছে গান্ধীজি পরিষ্কার বক্তব্য এখন দেশ ও পার্টি মাথা লাগার চেষ্টা করবে দেশ ও পার্টি নানান সমস্যায় জড়িত এক নাম্বার দেশ ও পার্টি নানান সমস্যায় জড়িত এক দু নম্বর এই মুহূর্তে কংগ্রেসের মধ্যে কোনো ইউনিটি নেই এই মুহূর্তে কংগ্রেসের মধ্যে কোনো ইউনিটি নেই ঠিক না এই মুহূর্তে ভারতবর্ষে হিন্দু মুসলিম কনফ্লিক্ট চলছে হিন্দু মুসলিম কনফ্লিক্ট চলছে চার জিন্না পাকিস্তানের ডিমান্ড করছে জিন্দা পাকিস্তানের ডিমান্ড করছে আর এইটাই নিয়ে নেতাজি আর অন্যান্য আইএনসি নেতারা মাস মুভমেন্ট চালানো বিরোধ করেছিল এই চালাতে চেয়েছিল এই সরি গান্ধীজি এবং অন্যান্য আইএনসি নেতারা মাস মুভমেন্ট চালাতে বিরোধ করেছিল কারণ দুই দুইজনের দুটো বক্তব্য দেখতে হবে নেতাজি বলছে যে এই সময় করে ভারতবর্ষে ব্রিটিশ ওয়ার্ল্ড ওয়ার টু এ ব্যস্ত আছে যে চলো আমরা এখন গিয়ে একটা মাস মুভমেন্ট লঞ্চ করে দিই ঠিক আছে তা নেতাজিকে সাপোর্ট করলো কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি এবং নেতাজি নিজে ঠিক আছে এবং গান্ধীজি তাও তা পয়েন্ট দিচ্ছে যে না এই মুহূর্তে দেশ ও কি বলে দেশ ও পার্টি বিপদে আছে পার্টি মানে আইএনসি কথা বলা হয়েছে দু নম্বর কি কংগ্রেসের মধ্যে কোনো ইউনিটি নেই তিন নম্বর কি হিন্দু মুসলিম কনফ্লিক্ট চলছে চার নম্বর কি যে পাজিন এখন আরও সমস্যা করছে সেপারেট কান্ট্রি ফর পাকিস্তান পাকিস্তানের জন্য একটা সেপারেট কান্ট্রি চাইছে তাহলে এই মুহূর্তে কিন্তু কোনো বড় আন্দোলন করা ঠিক হবে না কোনো বড় আন্দোলন করা ঠিক হবে না তো কংগ্রেস কি করলো উনিশশো উনচল্লিশে মাথা রাখার চেষ্টা করবে উনিশশো উনচল্লিশে কোনো বড় আন্দোলন কোনো বড় আন্দোলন ভারতবর্ষে বুকে স্টার্ট করল না কোনো আন্দোলন স্টার্ট করলো না নেতাজি সরে গেল নেতাজি সরে গেলো কোনো আন্দোলন স্টার্ট করলো না ক্লিয়ার হলো দেখো জায়গাটা কারোর কোনো সমস্যা হলো বলো কারোর কোনো সমস্যা হলো বলো হয়েছে কারো মনে কোনো সমস্যা কারো কোনো সমস্যা তাহলে দুটো দল দেখতে পেলে এখনও আমি আসিনি অগাস্ট অফার এখনও আসিনি অগাস্ট অফার এখন আমি আসিনি এখনো আসতে অনেক দেরি আসতে আমার অগাস্ট অফারে আসতে এখন আমার অনেক দেরি ক্লিয়ার হয়েছে সকলের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা সকল কাছে বিষয় ক্লিয়ার হয়েছে সকল কাছে একটাই অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও যে ভালো লেগে থাকে ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দিও तो सॉरी आज तो শেষ হবে না না আ তিনটে টপিক বাকি আছে না ক্রিপস মিশন কোয়িট ইন্ডিয়া মুভমেন্ট আর একটা কি আছে মাউন্ট ব্যাটন প্ল্যান 1940 চলে সে যা চাপ নেই 1940 চলে সে জি 1940 চলে সে জি চাপ নেই হ্যাঁ চলবে চলো এবার দেখো বিষয়বস্তু বিষয়বস্তু এবার ইলেকশন হবে উনিশশো চল্লিশে উনিশশো চল্লিশে ইলেকশন হবে আইএনসি সেশন দেখো সরি আইএনসি সেশন হবে আইএনসি সেশন হবে নাইনটিন ফরটি ফর্টি আইএনসি সেশন হচ্ছে কোথায় হচ্ছে জানো কোথায় হচ্ছে জানো হ্যাঁ জায়গা নাম বলতে পারবে এই জায়গা নাম বলতে পারবে দেখি নাম বলো দেখি বলো তো বলো দেখিনি দেখো এবার দেখো এই সেশনটা হয়েছে ঝাড়খন্ডে একটা জায়গা ঝাড়খন্ডে একটা জায়গা রাঁচি রাঁচি একটা গ্রামে যার নাম হচ্ছে রামগড় রামগড় এবার আইএনসি সেশন কিন্তু যত শেষের দিকে যাচ্ছে না আইএনসি সেশন কিন্তু ওই বড় শহরের থেকে এবার ছোট ছোট জায়গায় কিন্তু হচ্ছে ঠিক আছে তা এখানে সেশন হচ্ছে রামগড়ে কিন্তু সেশন হচ্ছে আর এই সেশনে প্রেসিডেন্ট কে হলো জানো প্রেসিডেন্ট এই সেশনে প্রেসিডেন্ট কে হলো কে হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে মৌলানা আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট হয়েছিল ঠিক আছে মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল এই সেশনে বোঝার চেষ্টা করো তো এই সেশনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে মৌলানা আবুল কালাম আজাদ ছিল সব থেকে বেশি ইয়ংয়েস্ট প্রেসিডেন্ট ঠিক আছে আইএনসি যতগুলো সেশন হয়েছিল সব থেকে ইয়ংয়েস্ট প্রেসিডেন্ট ছিল মৌলানা আবুল কালাম আজাদ এই মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে আরো একটা ইন্টারেস্টিং তথ্য ইনি সব থেকে দীর্ঘ সময় থাকা একজন প্রেসিডেন্ট দীর্ঘ সময় লং টাইম ধরে ছিল লং টাইম উনিশশো থেকে না উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মরানা সরি ছেচল্লিশ পর্যন্ত মরানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন ঠিক আছে মরানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন কারণ উনিশশো থেকে উনিশশো এ কংগ্রেসের কোনো হয়নি কারণটা কি নাইনটিন ফর্টি টুতে যখন ফর্টি টুতে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হলো না তো সব নেতারা জেলে চলে গেল তো ইনি দীর্ঘ ছ বছর ধরে হ্যাঁ মানে বলতে পারো লং টাইম ধরে ইনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন ঠিক আছে মৌলানা আবুল কালাম আজাদ বুঝা গেছে তো এই সেশনে মাথা রাখার চেষ্টা করবে একটা ইন্টারেস্টিং বিষয় তো এই সেশন যখন হয়ে গেল পরিষ্কার হয়ে বলা হলো যে আমরা ভাই এই মুহূর্তে মাস মুভমেন্ট চালাবো না দেশ ও পার্টির সমস্যা আছে দেশে হিন্দু মুসলিম রাইটস চলছে ঠিক আছে না আবার জিন না পাকিস্তান ডিমান্ড করছে দেশে এখন উচ্ছৃঙ্খল পরিবেশ চলছে ঠিক এই সেশন হওয়ার ঠিক কয়েকদিন পর নেতাজি নেতাজি আবার শেষন করছে নেতাজি শেষন করছে কোথায় এই রামগড়ে এই রামগড়ে সেশন করছে রামগড় নেতাজি রামগড়ে সেশন করছে ঠিক আছে এবং এই সেশনে নেতাজি ইনভাইট করেছিল নিজে ফরওয়ার্ড ব্লক তো ছিল এবং ইনভাইট করেছিল কার দিকে একজন ইয়ে কিষান সভা দলকে ঠিক আছে না নেতাজি প্লাস নেতাজি প্লাস কিষাণ সভা এরা দুইজন মিলে একটা কনফারেন্স করলো এবং এই এই কনফারেন্সের নাম হচ্ছে অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স লিখে রাখো কনফারেন্সের নাম কি ছিল নেতাজি নাম রেখেছিল অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স কম্প্রোমাইজ মানে কি সমঝোতা বোঝাপড়া অ্যান্টি কম্প্রোমাইজ কোনো বোঝা পড়ে না এই কনফারেন্সে গান্ধীজি পরিষ্কারভাবে ভাবে কিষান সভার সঙ্গে আলোচনা করে রায়গড়ে রামগড়ে সভা হয়েছিল এবং কিষাণ সভার সাথে আলোচনা করে গান্ধীজি পরিষ্কারভাবে বলে দিয়েছিল পরিষ্কারভাবে কি কথা বলেছিল পরিষ্কারভাবে বলেছিল যে ভাই এই যে এই যে আইএনসি আছে না এর মতিগতি আমার ভালো লাগছে না ঠিক আছে এ যেভাবে চলছে মনে হচ্ছে কোন দিন কংগ্রেসের সাথে সরি ব্রিটিশের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে কিন্তু আমাদের সেটা মোটো নয় আমাদের মোটো হচ্ছে গোটা বিশ্ব থেকে যেখানেই নেতাজি বলেছিলেন যে গোটা বিশ্ব থেকে যেখানে ব্রিটিশের রাজত্ব আছে সেখান থেকে ছুড়ে ফেলে দেওয়া ওদের ইংল্যান্ডের বাড়ি ওদের ইংল্যান্ডে পৌঁছে দেওয়া এটা মানে কে বলেছিলেন এটা পরিষ্কার হয়ে বলে দিয়েছিলেন নেতাজি আর এই সময় যখন এই রামগড় রামগড়ে যখন পরপর দুটো সেশন হচ্ছে একদিকে কংগ্রেস করছে অবধি থেকে নেতাজি করছে সভা করছে তখন ঠিক সেই সময় করে আসছে অগাস্ট অফার এর অফার কি অফার লিখে রাখো লিখে রাখো সুরজিৎ অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স হয়েছে শুধু ডোমিনিয়েন ডোমিনিয়ন বললে হবে সঞ্জিতা ডোমিনিয়ন ছাড়া আর কি ডিমান্ড ছিল না ঠিক এই সময় করে যখন কংগ্রেস আবার মানে ভাঙছে ঠিক আছে ঠিক সেই সময় করে ব্রিটিশ ব্রিটেন কি করলো ব্রিটেন তো অপদিচ্ছে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে তো খুব বেশি ব্রিটেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ব্রিটিশ খুব ব্যস্ত ঠিক সেই সময় করে ব্রিটিশ কি করছে দেখো ঠিক সেই সময় করে ব্রিটিশ কি করছে একবার খালি সেনা রাখো ব্রিটিশ নিজে না এসে কাউকে না পাঠিয়ে ভারতে মাধ্যমে একটা লেটার 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 পাঠায় পাঠায় যেটাকে আমরা বলি অগাস্ট আছে এই লেটারটা হচ্ছে অগাস্ট অফার ভাইসের মাধ্যমে পাঠিয়েছিল ভাইসরের মাধ্যমে পাঠিয়েছিল যাকে বলে আমরা অগাস্ট অফার এই অফারে কি বলা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে

তারপরে বলে কিছু কিছু জায়গা ভারতের কিছু কিছু জায়গা তোমাদের স্ট্যাটাস স্ট্যাটাস দেবো হিসাবে মানে মানে কি ভাই তোমরা নিজেদের ধরো তোমার বাড়ি আছে তোমার বাড়িতে তুমি নিজের সমস্যা নিজে সলভ করতে পারবে এবং বাইরে কোথাও কিছু করতে পারবে না ঠিক আছে না ওর দরকার নেই স্ট্যাটাস মানে হাফ স্বাধীনতা আমরা এখন ফুল স্বাধীনতা চাই দরকার নেই ভারতীয়রা রিজেক্ট করে দিল যে বললো ভাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সাপোর্ট চাই ভারতীয়রা বললো দেব না তারপরে আমাদের বললো ডোমিনেন্ট স্ট্যাটাস দেবো আমরা বললাম নেব না আমাদের হাফ স্বাধীনতা দরকার নেই ফুল স্বাধীনতা দরকার ফুল স্বাধীনতা দরকার তারপরে ব্রিটিশ কি বলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধে যে প্ল্যান হবে সে প্ল্যানে ভারতীয়দের আমরা জানাবো দরকার নেই অত গুরুত্ব অত ভালোবাসা দেখাতে হবে না ভাই এতদিন লাট মেরেছিস এখন ভালোবাসা দেখাচ্ছিস দরকার নেই গান্ধীজি রিজেক্ট করে দিল গান্ধীজি রিজেক্ট করে তারপর কি বলছে সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হওয়ার পর আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর মাথা লাগার চেষ্টা করবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর তোমরা নিজস্ব সংবিধান লিখতে পারবে কনস্টিটিউশন লিখতে পারবে সেই কনস্টিটিউশনটা মনের মতো হতে হবে কাদের মাইনরিটিদের রিটিদের মাইনোরিটি বলতে যে তখন দুটো বেশি বোঝানো একটা মুসলিম আর একটা শিখ ঠিক আছে মাইনরিটিতে মনের মতো হতে হবে না লিখে রাখো সব লিখে রাখো এগুলো

উপভাটা মুসলিম লীগও রিজেক্ট করলো মুসলিম লীগও রিজেক্ট করলো মুসলিম লীগ মুসলিম লীগও রিজেক্ট করে এবার তোমার মনে প্রশ্ন হতে পারে মুসলিম লীগ কেন রিজেক্ট করলো মুসলিম লীগ বললো সব ঠিক আছে পাগলা কিন্তু আমার যে ডিমান্ড মোহাম্মদ আলী জিন্না বলছে ওরে পাগলা সব মেনে নিলাম কিন্তু আমার যে ডিমান্ড সেপারেট কান্ট্রি ফর মুসলিম তার জন্য এই অগাস্ট অফারে কিছু লেখা নেই অতএব আমিও রিজেক্ট সবাই রিজেক্ট করে দিল তাহলে অগাস্ট অফার কি তার লড়াই শুরু কোথা থেকে বোঝা গেল হ্যাঁ বুঝতে পেরেছ এটাই ইতিহাস টাইমটা যদি বলেন টাইম হচ্ছে আগামীকাল থেকে হবে বিকেল চারটে বেঙ্গলি চ্যানেলে এই শোনো তোমাদের আমি একটা কথা বলি ঠিক আছে একটা কোড দিচ্ছি আর সাতশো ছিয়াশি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে যাই নেবে এই কোডে নিয়ে নেবে দেখবে আমাদের সমস্ত টিচারদের কোড ওয়াই দিয়ে স্টার্ট হয় ক্লিয়ার কিন্তু আর সাতশো ছিয়াশি হচ্ছে ওয়াই এর থেকে টু পার্সেন্ট বেশি ইন্টারেস্ট পেয়ে যাবে ঠিক না সরি ডিসকাউন্ট পেয়ে যাবে ওয়াই এর সতেরো পার্সেন্ট দেওয়া হয় আর আর এ উনিশ পার্সেন্ট ঠিক আছে এই কোডে যা যা নেবে নিয়ে নিও যে কোনো প্রোডাক্ট নিও আর সাতশো ছিয়াশিতে হয়েছে হ্যাঁ বেঙ্গলিতে হবে ফিফটি বাই ফিফটি সিরিজ তাহলে অগাস্ট অফার গেল অগাস্ট অফার গেল কারো কোনো সমস্যা কারও কোনো সমস্যা Call canal. से चलो क्रिप्स मिशन फिफ्टी 50 वाय फिफ्टी সিরিজ কোয়েশ্চেন ইংলিশ মেয়ে আয়া হ্যাঁ ইংলিশ চলো ও ক্রিপ মিশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মাথায় রাখার চেষ্টা করবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় করে মানে অবস্থা আগে খারাপ হয়ে যায় ব্রিটেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় কারণ সাউথ ইস্ট এশিয়াতে ঠিক আছে সাউথ ইস্ট এশিয়াতে যেখানে যেখানে ব্রিটেন রয়েছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেখানে যেখানে ব্রিটেন শাসন করছে জাপান কি করছে জাপান কি করছে সেই সব জায়গাগুলোকে বেশি বেশি করে আক্রমণ করছে হ্যাঁ সেই সব জায়গাগুলোকে বেশি বেশি করে আক্রমণ করছে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে খুব ভালো করে বোঝার চেষ্টা করো খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে সেখানে আক্রমণ করছে এইট অগাস্ট নাইনটিন ফর্টি ওয়ান সালটা মাথা রেখো এইট নাইনটিন ফর্টি ওয়ান কে এইট অগাস্ট নাইনটিন ওয়ান জাপান কি করল জাপান মাথা রাখার চেষ্টা করলো জাপান কি করলো হ্যাঁ ব্রিটেনের হাত থেকে তিনটে জায়গা কিনে কেড়ে নিল বোমা মেরে ঠিক আছে একদিনে এক সিঙ্গাপুর দুই ফিলিপিন্স আর তিন ছিল কি গো হংকং হংকং একদিনে তিনটে জায়গায় যখন চলে গেল তখন ব্রিটিশের মাথায় হাত কি হবে কি হবে এবার প্রশ্ন হয় জাপান কেন সাউথ ইস্ট এশিয়া গুলাকে বেশি আক্রমণ করছিল কারণ হচ্ছে একটা কমন জিনিস এই তিনটে জায়গার মধ্যে রয়েছে বুঝলে একটা কমন জিনিস খুব ভালো করে বলছি সকলে শোনো একটা কমন জিনিস তিনটে জায়গার মধ্যে রয়েছে কে কি এই তিনটে জায়গাতেই ঠিক আছে এই তিনটে জায়গাতে খুব ভালো করে বলার চেষ্টা করো ব্রিটেন এত মানুষের জীবন জ্বলিয়েছে যে লোকাল পিপল লোকাল পিপল খুব ভালো হওয়ার চেষ্টা করো মানে কি বল মনোযোগ যে শুনবে লোকাল পিপল অতিষ্ঠ হয়ে গেছে এবং এই তিনটে জায়গা লোক সাধারণ মানুষ ব্রিটিশের সাঁত দেয়নি কমন পিপল বা লোকাল পিপল ব্রিটিশ সাথ দেয়নি ঠিক সেই সময় করে ভারতবর্ষে গান্ধীজি চালু করেছে ইন্ডিভিজুয়াল চলো হ্যাঁ এই সময় করে নাইনটিন এইট আগস্ট টুয়েলভ নভেম্বর টুয়েলভ অক্টোবর ফর্টি ওয়ান ব্রিটেনের প্রাইম মিনিস্টার উইলস্টন চার্চিল ব্রিটেনের চার্চিল একটা জিনিস চেয়েছিল মিটিং এবং উইলসন চার্চিল মানে বুঝতে যে জাপান সেই সমস্ত জায়গাগুলোকে বেশি আক্রমণ করছে যে সমস্ত জায়গায় তারা লোকাল মানুষ ব্রিটিশের সাপোর্ট করছে না ব্রিটিশ সাপোর্ট করছে না সেই সমস্ত জায়গা বেশি আক্রমণ করছে বোঝা গেল জিনিসটা বুঝো জিনিসটাকে বুঝতে হবে জাপান সে সমস্ত জায়গায় বেশি আক্রমণ করছে যে সমস্ত জায়গায় লোকাল মানুষ ব্রিটিশের সাপোর্ট করছে না আর ওইগুলোকে ব্রিটিশ মুক্ত করছে জাপান এবার উইস্টন চার্চিলে ভয় আছে যদি যদি ইন্ডিয়াকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নাই যদি ইন্ডিয়াকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নাই ক্লিয়ার আর এই সময় করে উইলসন চার্চিল ঠিক করলো যেমন করে হোক ইন্ডিয়ানদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল করতে হবে ক্লিয়ার আর যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল ব্রিটিশের সাপোর্ট করে তাহলে জাপানের আক্রমণ করবে না তাহলে জাপান বুঝে যাবে যে ভারত আজাদি চাইছে না তাই সিম্পল ফান্ড এটা তো উইলসন চার্চিল ঠিক করলো যেমন করে হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সাপোর্ট চাই আর ঠিক তেমনই ঠিক তখনই ঠিক আছে না পনেরোই অক্টোবর অক্টোবর উনিশশো আমেরিকার প্রাইম মিনিস্টার মাথা রাখার চেষ্টা করে ফ্রাঙ্কেন রুসরিল মাথা রাখার চেষ্টা করে রুস রুস রুসলেন ফ্রাঙ্কেন রুসলেন ফ্রাঙ্কেন রুসলেন ইনি দাবি করলেন যে ভাই ইংল্যান্ডে উইলসন চার্চিল একটা চিঠি লিখলো যে ভাই যেমন করে হোক ইন্ডিয়ানদের সাপোর্ট চাই 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 হয়েছে এবার একটা প্রশ্ন হলো যে ইন্ডিয়ানরা ব্রিটিশের সাথে কেন তোমরা তো দোগলা তোমরা তো এর আগেও আমাদের সাথে অনেক বেইমানি করেছো না তোমরা তো দোগলা তোমরা এর আগেও আমাদের সাথে অনেকগুলো বেইমানি করেছো তা তোমাদের সাঁত আমরা দেবো কেন প্রশ্ন হতেই পারে প্রশ্ন হতেই পারে সকলের মনের মধ্যে তোমরা দোগলা তোমাদের সাথ আমরা দেবো কেন তো এখানে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবে যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে তো এই উইলস্টন চার্চিল আর ফ্রাঙ্কিন রুসলেন এরা দুজন মিলে একটা মিটিং করলো মিটিং করে ঠিক করলো যে ভারতে কি করা যায় ঠিক সেই সময় করে লর্ড সিলকে একটা অর্ডার করতে বললো লর্ড সিল লর্ড সিল সেল লর্ড প্রাইভিসিলটাকে উইলসন চার্সিল তখন প্রধানমন্ত্রী পদ থেকে চলে গেছে লর্ড প্রাইভেসিল এসছে লর্ড প্রাইভেসিল কি করছে একটা অর্ডার করছে কাকে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস যে ভাই তুমি ইমিডিয়েট ইন্ডিয়া যাও এবং ইন্ডিয়া গিয়ে যেমন করে হোক ভারতবাসীকে মানে বুঝিয়ে শুনিয়ে ফিল্ডে নামাও ভারতবাসীকে বুঝিয়ে শুনিয়ে ফিল্ডে নামাও যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন করে হোক ভারতীয়রা যেন সাপোর্ট করে তো স্যার স্ট্যাফোর্ড ক্রিপস চলে আসছে নাইনটিন ফর্টি টু তে স্ট্যাফোর্ড ক্রিপস আসছে কত স্যার নাইনটিন ফর্টি টু তে ভারতীয়দের বোঝা নয় এবার দেখো এ আবার একটা দোগলা এ আবার এসে অফার দেবে কি অফার অগাস্ট অফারে অফারটা ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ শুনো না হ্যাঁ হ্যাঁ যত পলিটিক্যাল পার্টি আছে ভারতে সবাই চলে এসো স্ট্যাফোর্ড কিপ সমস্ত যত পলিটিক্যাল পার্টি আছে সমস্ত পার্টির মেম্বারদেরকে নিয়ে স্যার স্ট্যাফোর্ড কিপ বসেছে বসে বলছে আমি তোমাদের ডোমিনিয়ান স্টেটাস দেব ডোমিনিয়ান দেব ডোমিনিয়ান স্ট্যাটাস মানে কি হাফ স্বাধীনতা না দরকার নেই আমাদের ফুল স্বাধীনতা দরকার কিছু কিছু রুলস আমাদের ঘরের মধ্যে থাকবে আমরা বাইরে যেতে পারবো না ফরেনের সাথে ডিল করতে পারবো না আমাদের ফুল স্বাধীনতা দরকার তাহলে দুই মাথায় রাখার চেষ্টা করবে দুই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যেখানে সংবিধান তৈরি হয় ল তৈরি হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তোমাদের সিট বাড়িয়ে দেবো আচ্ছা আচ্ছা এই ব্যাপার এই ব্যাপার আরে এই ভাব রে কি পায়ে লাগছে গো আচ্ছা শোনো শেষ না করে ছাড়বেন না নাকি কি করবো কিচ্ছু করার নাই বাবা কিচ্ছু করার নাই করতে হবে না আছি স্যার বি কন্টিনিউ সকল কাছে একটা অনুরোধ একটু লাইক ও শেয়ার করে দাও ক্লাসটা সকলে কম বেশি একটা দুটো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো একটু লাইক করে দাও যারা আছো সকলে একটা লাইক করে দাও একটু লাইক করে দে ক্লাসটা এত সুন্দর একটা ক্লাস হম এত সুন্দর একটা ক্লাস বলছে ডিনার না জল খাবার সমস্যা নয় আছো তোমার বন্ধু তো পাস করে গেল বলছে না না সুমিত ছাড়বো না সকলে একটাই অনুরোধ সবাই মিলে যে একটা লাইক করে দাও তাহলে ফাইভ লাইক হয়ে যাবে এই তো ক্রেজি বলছে স্যার আপনি চালিয়ে যান থ্যাংক ইউ এরকম হলো তোমাদের মনে মধ্যে না আরে রে ভাই নক্ষত্র ফকত্র কিছু স্টেক থ্যাংক ইউ সো মাচ একশো চারশো নব্বই লাইক হয়ে গেছে হ্যাঁ সুরিত অফিস থেকে নিচ্ছি চলো তা বলছে যে আমরা তোমাদের দিয়ে দেবো এক মিটার ভালো হয়েছে না এবার বলছে রাইট টু সি সিট দেওয়া হবে রাইট 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 টু 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 সিট 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 কি আমি একটু পরে বলছি কারণ এটা এখন বুঝতে পারবে না প্রশ্ন হয় তাহলে আমাদের এই তিনটি যে অফার দিলেন আপনারা তাহলে আমরা কিভাবে নেবো এটাকে আপনি যে আমাদের অফার দিলেন এটা মানে এই কিপস মিশন অফারটা ইন্ডিয়ানরা কিভাবে নিয়েছিল প্রথমত বলি কংগ্রেস কিন্তু ভালোভাবে নেয়নি কিপস মিশন অফারকে কংগ্রেস কিন্তু চিরকাল বিরোধিতা করে এসেছিল কারণ এখানে একটা কথা বলছিল স্টাপড কিপস যে ডমিনিন স্ট্যাটাস দেবো যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় লাভ করি তোমাদের সংবিধান সভাতে সিট বাড়িয়ে দেবো যদি আমরা জয় লাভ করি কারণ তোমাদের কথায় মধ্যে কনফিডেন্স নেই তোমরা একবারও বলছো না যে আমরা জয় লাভ করি আর হেরে যাই যাই হোক না কেন তোমাদের ডমিনিন স্ট্যাটাস দেবো যদি কারণ প্রথম বিশ্বযুদ্ধের শুরু করে তো ভারতেরা হেল্প করেছিল বলেছিল যে প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করলে ভারত ছেড়ে চলে যাব। কিন্তু কি করেছিল তারপর না ভুলে গেছে কখন বলেছি এইসব কংগ্রেস তো ভালো চোখে নিল না এবং যত পলিটিক্যাল পার্টি আছে সবাই কিন্তু এটাকে রিজেক্ট করতে শুরু করে দিল তারপরে বলছে এখানে একটা কথা সকলকে বলি জোর শোনা একটা ঠিক আছে তারপরে বলছে স্ট্যাটাসের কথা ডোমিনের কথা এখানে রেখা দাবি করছে মানে হাফ স্বাধীনতার কথা দাবি করছে যে তোমাদের আমরা হাফ স্বাধীনতা দেবো কিন্তু কংগ্রেস তো অলরেডি লাহোর 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 সেশনে পূর্ণ স্বরাজ দাবি করেছিল পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ দাবি করেছিল লাহোর সেশনে তোমরা কি করে বললে যে আমরা হাফ স্বাধীনতা দেব তোমরা কি করে বললো হাফ স্বাধীনতা দেবো তোমরা কি করবো হব স্বাধীনতা তা কংগ্রেস কিন্তু একদম ভালোভাবে নিল না আর এই স্ট্যাটাসের কথা প্রথমে রিজেক্ট করেছিল কে এটা করেছিল গান্ধীজি গান্ধীজি কনস্টিটিউশন অ্যাসেম্বলি এটা করেছিল জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু রাইট টু সি সিট এটা করেছিল জিন্না এগুলো কোনোদিন পরীক্ষা আসবে জেনে রাখা ভালো জিন্না রিজেক্ট করে দিয়েছিল মুসলিম লীগ বলে কেন রিজেক্ট করলো দেখো ক্রিপস মিশনে সবকিছু বলা থাকলেও ক্রিপস মিশনে সবকিছু বলা থাকলেও মুসলিমদের সেপারেট কান্ট্রির জন্য কিছু বলা নেই তাই মুসলিম লীগ এটাকে ভালোভাবে নিল না ঠিক আছে মুসলিমদের কিছু বলার নেই তাই এটাকে ভালোভাবে মুসলিম লীগ নিল না লাস্টে মুসলিম লীগও রিজেক্ট করে দিল লিগ রিজেক্ট করে ঠিক আছে বোঝা গেছে হয়েছে একটা কথা বলি ডাব্লিউ বিশেষ মহাপ্যাক প্রো এটা

ছয় আট সাত পাঁচ চার পাঁচ ছয় পাঁচ এখানে কি কি পাচ্ছ মহাপ্যাকের মধ্যে ডাব্লিউ বিসিসের প্রিলিমস এ ব্যাচ লাইভ মেন্সের ব্যাচ লাইফ অপশনাল পেপার ক্লাস সেটাও লাইভ ফ্রি মক টেস্ট ইবুক টেস্ট সিরিজ হার্ড কপি বই সব ফ্রি ক্লিয়ার যা যা নিতে চাও তারা অবশ্যই মহাপ্যাক পুরো নিয়ে নাও আর একটা কোড আমি দিলাম আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে সাতশো ছিয়াশি আর সাতশো ছিয়াশি যে কোনো কোর্স নাও না কেন এই কোডে নেবে তাহলে বেশি পাবে পাবে থেকে ঠিক আছে চলো আরেকটা কথা বলি প্ল্যান আর পরে রইলো আমাদের ভারত ছাড়ো আন্দোলন এই দুটো ভিডিও আমি আর করালাম না ঠিক আছে এই দুটো টপিক আর করালাম না আমি কমেন্ট বক্সে এই দুটো টপিকের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে দেখে নিও আমার ক্লাস আছে ক্লিয়ার হ্যাঁ সম্ভব না ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও চারশো ছিয়ানব্বই জন হয়ে গেছে আর চারজন লাইক করে দিলে পাঁচশো হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো সুস্থ থেকো ম্যারাথন এখানে শেষ করলাম আহ উপবেলা যদি শরীর ভালো রাখে তাহলে পরে ম্যারাথন সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি নিয়ে দক্ষিণ ভারতের বংশগুলোকে নিয়ে ঠিক আছে সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি নিয়ে এবার পরবর্তী ম্যারাথন বোঝার চেষ্টা করো সকলে ভালো থেকো সুস্থ থেকো 丹丹。